আমি তোমাদের কাছে এসেছি সমগ্র মানুষ জাতির জন্য, প্রফেট মোহাম্মদ সমগ্র মানুষ জাতির পরিত্রাণের জন্য এসেছে, কিন্তু জিজাস ক্রাইস্ট শুধু বানি ইসরায়েলের জন্য, তার ইঞ্জিল শুধু বানি ইসরায়েলের জন্য, সমগ্র মানুষ জাতির নাজাত দিতে পারে না। পয়েন্ট নম্বর তিন যেটা আলোচনা করব, যে অনেকে বিশ্বাস করেন সেন্ট পলের একটা উক্তি আছে, বাইবেল খুলবেন ফার্স্ট করিন্থিয়ান্স 15:14, পল বলছেন যে তোমরা যদি এটা যদি মিথ্যা হয় যে যিশু তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন, পুনরুত্থান হয়েছেন, রিজেকশন হয়েছেন, যদি এটা যদি মিথ্যা হয় তাহলে তোমাদের ধর্ম প্রচারও মিথ্যা, তোমাদের বিশ্বাসও মিথ্যা। তাহলে খ্রিস্টান ধর্মের মূল ভিত হচ্ছে এটা, যে যিশু মৃত্যু থেকে যদি জীবিত না হয় তাহলে খ্রিস্টান ধর্ম ভিত্তিহীন, পরিত্রান্তদের কথা, এটা কোনো ধর্মই নয়। কে বলছে? সেন্ট পল। আসেন, যিশু খ্রিস্টকে আসলে তিনি মৃত্যুবরণ করেছেন, পবিত্রকালের একটা আয়াত দিয়ে পৃথিবীর 220 কোটি মানুষ যারা বিশ্বাস করে তাদের আর্গুমেন্টে খণ্ডন করেছে, পবিত্র কোরআন সূরা নিসা সমচার আত্মার 157 আল্লাহ বলছে ওমা কাতালুহু ওয়ালা ওমা সালাবুহু, না যিশু খ্রিস্টকে কুশবিদ্ধ করা হয় নাই, যিশু খ্রিস্টকে হত্যা করা হয় নাই, ওয়ালাকিন শুকবিলাহুম, তাদের মধ্যে বিভ্রান্তির মধ্যে তারা পতিত হয়েছিল, মালাহুম বিহি মিন ইলম ইল্লা তিবাজান, তাদের মধ্যে কোনো জ্ঞানী ছিল না, শুধুমাত্র ধারণা বশীভূত হয়ে তারা এই কথা বলে। তারা যিশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেনি। আর সেন্ট পল বলছে যিশু যদি মৃত্যু থেকে জীবিত না হয় খ্রিস্টান ধর্ম ভিত্তিহীন এবং মিথ্যা। আসেন বাইবেল থেকে দেখি যিশু কি মৃত্যুবরণ করেছেন, তিনি কি পুনরুত্থান হয়েছেন। একটাই শুধুমাত্র বলবো, এ বিষয়ে আলাদা একটা বিতর্কর প্রয়োজন আছে না, আর্গুমেন্টকে শুধু খাড়া করার জন্য একটাই আমি তথ্য আপনাদের কাছে দিচ্ছি, যিশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেননি। কেন? আপনি গসপেল অফ লুক খোলেন 22:40-44 মথির 26:39, যিশু খ্রিস্ট গেতসেমানের বাগানে মৃত্যুর একদিন আগে, তথাকথিত ক্রুসিফিকশনের একদিন আগে তিনি বাগানের মধ্যে অন্ধকারে তিনি দোয়া করছিলেন, প্রার্থনা করছিলেন। প্রার্থনা ভাষা কি? হে ঈশ্বর, যদি সম্ভব হয় এই মৃত্যুর পেয়ালা আমার মুখ থেকে সরিয়ে দাও, তবে তুমি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় পূরণ করো। যিশু খ্রিস্ট দোয়া করেছে কি করে নাই? খ্রিস্টান ভাইয়ের কাছে প্রশ্ন, করেছে কি করে নাই? মিথ্যা বলছি? যিশু খ্রিস্ট ক্রুসিফিকশনের রাতে, আগের রাতে তিনি বলছেন ঈশ্বর সম্ভব হয় এই যন্ত্রণা পাত্র আমার মুক্তিকে সরিয়ে দাও, তবে তুমি আমার ঈশ্বর আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় প্রমাণ করো। এখন ঈশ্বরের ইচ্ছা কি ছিল? প্রশ্ন আসে কি আসে না? দুই নম্বর, যিশুর এই দোয়া কি ঈশ্বর কবুল করেছে? দুটো উত্তর দিচ্ছি একসঙ্গে। বুক অফ লুক 7:7 পরিষ্কারভাবে বলা হয়েছে যিশু খ্রিস্টের অন্তিম সময় যে দোয়া, ঈশ্বর জিজাসের দোয়া শ্রবণ করিলেন, শুনলেন, মানে ঈশ্বর কবুল করেছে। আর যিশু বলেছেন মৃত্যুর পেয়ালা আমার মরণ যন্ত্র তুমি আমার মুখ থেকে সরিয়ে দাও, তার মানে যিশু খ্রিস্টের দোয়া যদি কবুল হয়, যিশু জীবিত না মৃত? অবশ্যই জীবিত, কারণ তার ইচ্ছা। এবং ঈশ্বরের ইচ্ছা কী ছিল? বাইবেল পড়েন, যেটা পলাশন বলা হয় গীত সংহিতা, যেটাকে জাবুর বলে 118:17-18 যেটা দাউদ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি বলেছিলেন যে সেই নবী তথা জিজাস ক্রাইস্টকে, যদি নাম নেই তবে ভবিষ্যৎবাণী এটাই যিশুর জন্য করা হয়েছে, আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ। বলা হচ্ছে যে তাকে অনেক নির্যাতন করা হবে, তাকে অনেক কষ্ট দেওয়া হবে, কিন্তু তাকে ঈশ্বর মৃত্যুর মুখে ফেলে দেবেন, তিনি কিন্তু মরিবেন না, তিনি জীবিত থাকিবেন। আলহামদুলিল্লাহ, পবিত্রকরণ বলছে জীবিত। আর বাইবেল বলছে যদি যিশু মৃত্যু থেকে জীবিত না হয় খ্রিস্টান ধর্ম ভিত্তিহীন, পরিত্রাণ তো দূরের কথা। পয়েন্ট নম্বর 6, খ্রিস্টানদের কোনো পরিত্রাণ তথা নাজাত তথা মুক্তি নেই, এই ব্যাপারে আমরা আলোচনা করব। খ্রিস্টানরা যিশু খ্রিস্ট যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা থেকেও কোনো খ্রিস্টান কোনো পরিত্রাণ পাতে পেতে পারে না। পয়েন্ট নম্বর 5, যিশু খ্রিস্ট যে শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়ে কোনো খ্রিস্টান কখনোই তারা নাজাত পরিত্রাণ পেতে পারে না। যারা খ্রিস্টান ভাই আছেন, আপনার কাছে কি 100 টাকার নোট আছে? যার আছে 100 টাকার নোট আছে একটু হাত তোলেন, একটু প্লিজ, টাইম নষ্ট করবেন না। আছে জি, আপনার কাছে 100 টাকার নোট আছে? 10 টাকার নোট আছে কার কাছে? কোনো টাকা পয়সা কার কাছে আছে? আছে, আলহামদুলিল্লাহ, ভাইয়ের কাছে টাকা পয়সা আছে। আমি খ্রিস্টান ভাইদের জন্য প্রশ্ন করেছি, মুসলিম ভাইদের জন্য নয়। তো যাই হোক, বাইবেল পড়বেন মথি 5:26, যিশু বলেছেন স্পষ্ট যে তোমার থলির শেষ পয়সাটা তুমি যদি দান না করো তোমার পরিত্রাণ নাই। আপনার যারা হাত তুলছেন, যাদের পকেটে টাকা আছে, যিশু খ্রিস্টের শিক্ষা অনুসারে আপনি দান করেননি, আপনার পকেটে এখনো পয়সা আছে, আপনার নাজাত নাই। পয়েন্ট নম্বর 8, কোনো ধনী ব্যক্তি যারা আছেন তাদের নাজাত নাই, তারা মুক্তি পাবে না, পরিত্রাণ পাবে না, সালভেশন পাবে না। প্রমাণ বাইবেল, গসপেল অফ লুক 18:24-25, মথি 19:24-25, লুক 10:17-25 পড়েন, একজন ফরিসি এসে বলছে যে অনন্ত জীবন পেতে চাই, প্রভু আমাকে কি করতে হবে? যিশু খ্রিস্ট বলছে তুমি ওল্ড টেস্টামেন্টের কথাগুলো মেনে চলো, অনেক লম্বা কথা। তারপর তিনি বলছেন যে আমি তো এগুলো মেনে চলি,
তখন তিনি বলছেন তোমার একটা কাজ বাকি আছে, কি কাজ? তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে তুমি আমার পেছনে চলে আসো। তখন সেই ব্যক্তি এটাকে মেনে নিতে পারলো না, চলে যাচ্ছে। যীশুখ্রিস্ট তখন তার সঙ্গীদেরকে বলছে যে ধনীদের পরিত্রাণ না যাত্রা অতটাই কঠিন যতটা, উদাহরণ দিয়ে তিনি বলছেন, রূপক অর্থে তিনি বলছেন যে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, তবে ধনীদের নাজাত পরিত্রাণ সম্ভব নয়। ভাই বলুন তো, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে? সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করতে পারে না, ঠিক ধনীদেরও কোনো নাজাত পরিত্রাণ নেই। আমার মনে হয় পাস্টার তিনি একটু ধনী হবেন, তিনি ধনী হবেন, এবং অনেক খ্রিস্টান দেখছি তারা ধনী হবেন। তো আপনি যদি ধনী হন আপনার নাজাত নেই, কেন সেটাই বলেছে। পয়েন্ট নাম্বার 9, খ্রিস্টানদের নাজাত নেই। বাইবেল 5 অধ্যায় মুচি 22 নম্বর পদ যিশু বলেছে, তুমি যদি তোমার ভাইকে আহাম্মক মূর্খ বলো তোমাকে অনন্তকাল নরকে থাকতে হবে। আপনি কি জীবনে কখনো মূর্খ কাউকে বলেছেন? আমি দেখেছি অনেকে বলেছে আমাকে মূর্খ, আমি দেখেছি অনেক খ্রিস্টান খ্রিস্টানকে মূর্খ বলে। যদি আপনি মূর্খ বলে কাউকে গালি দিয়েছেন, আহাম্মক বলে গালি দিয়েছেন, আপনাকে অনন্তকাল নরকে থাকতে হবে। খ্রিস্টান ধর্মে নাজাত নেই? সম্ভবই নয়। এরপর যদি আপনি আরও ভালোভাবে দেখেন খ্রিস্টানদের যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে আপনি কখনো নাজাত পাবেন না। 1 করিন্থিয়ান্স 6 অধ্যায় 4-6 নম্বর পদ স্পষ্টভাবে বলছে, কোনো ব্যক্তি প্রথমে মাসি তথা ঈসা যীশুখ্রিস্টকে বিশ্বাস করত, বিশ্বাস করতো যীশুখ্রিস্টকে, তারপর সে সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দেয়। কথা বুঝতে পারছেন? একজন ধরুন আপনি, আমাদের পাস্টার ধরুন, তিনি আজকে খ্রিস্টান আছে, তিনি আমার আলোচনার পরে তিনি ইসলাম কবুল করলেন, হতে পারে আল্লাহ যদি চান তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে 2 বছর পরে তিনি হঠাৎই আবার খ্রিস্টান হয়ে গেলেন, তিনি যদি আবারও খ্রিস্টান হন তার নাজাত নেই। কারণ যীশুখ্রিস্টর স্পষ্ট সেন্ট পল তিনি ঘোষণা দিয়েছেন, স্পষ্ট 1 করিন্থিয়ান্স বুক অফ ইব্রিয় পুস্তকের 6 অধ্যায় 4-6 পদ, কেউ যদি একবার বিশ্বাস করার পরে বিশ্বাস ভঙ্গ করে, আবার যদি বিশ্বাস হতে চায় তার জন্য কোনো পরিত্রাণ নাই, তবে পবিত্রবাণে আছে, আলহামদুলিল্লাহ আছে। আমরা পরে ডকুমেন্ট পেশ করব। এরপরে আপনারা যদি আসেন, আরও অনেকগুলো বলা হয়েছে যে যীশুখ্রিস্ট যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে আপনি কখনো নাজাত পেতে পারেন না। বাইবেলে গীত সংহিতা পড়বেন 146:4 সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যায় তার সমস্ত ক্ষমতা শেষ হয়ে যায়। খ্রিস্টানের কাছে প্রশ্ন, যীশুখ্রিস্ট কবরে ছিল কি ছিল না? 3 দিন ছিল কি ছিল না? 3 দিন। আপনি যদি অস্বীকার করেন, বাইবেল আছে, গসপেল অফ জন 20:1-4, গসপেল অফ মার্ক 16:1-4 স্পষ্ট, যীশুখ্রিস্ট 3 দিন তিনি কবরের মধ্যে ছিল। আর গীত সংহিতা 46:4 এবং ইয়োব, যেটা বুক অফ জব বলা হয়, 9:11 পদে বলা হয়েছে, যিনি কবরে চলে যান তার আর কোনো শক্তি থাকে না। গীত সংহিতা 146:5 পদে বলা হচ্ছে স্পষ্টভাবে, যিনি আদম সন্তান, ইবনে আদম, আদম সন্তান, তার কাছে কোনো পরিত্রাণ নাই। তার কাছে পরিত্রাণ নেই? যিনি আদম সন্তান, মনুষ্য সন্তান, তার কাছে কোনো পরিত্রাণ নেই। আমি বলছি না, বাইবেল বলছে, গীত সংহিতা 146:3-4 ভাষগুলো পড়েন আর আপনারা অবাক হবেন, বাইবেলের নিউ টেস্টামেন্টে 83 times 83 যীশুখ্রিস্টকে বলা হয়েছে সন অফ ম্যান তথা ঈশ্বর না, তিনি মানব পুত্র, মনুষ্য পুত্র। মাত্র 13 বলা হয়েছে সন অফ গড, খ্রিস্টানরা এটা গ্রহণ করেছে এটা করেনি। চিন্তা করে দেখেন, আপনাকে 10 খানা 100 টাকার নোট দিলাম আর 5 খানা 2000 টাকার নোট দিলাম, কোনটা নেবেন? অবশ্যই যারা একটু বুদ্ধিমান আছেন, অঙ্ক বোঝেন, তারা দ্বিতীয়টাকে বেছে নেবেন। 5টা হচ্ছে কি হয়েছে, সংখ্যা তো বেশি নাকি? অবশ্যই, তার মানে যিনি আদম সন্তান তার কাছে কোনো নাজাত তথা পরিত্রাণ নেই, স্পষ্ট। বুক অফ ইয়োব খুলেন 25:4-13, যেটা ইয়োব বলা হয় বা বলা হয় আইয়ুব বা বুক অফ জব, আপনারা অনেকভাবে ট্রান্সলেশন করেন, বুঝি না যে প্রপার নাম কীভাবে ট্রান্সলেশন হয়। যাই হোক, তারপরে সেখানে লেখা আছে, যিনি মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করেন তিনি কিভাবে পবিত্র হতে পারেন, যিনি মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করেন তিনি কিভাবে পবিত্র হতে পারেন, তিনি কিভাবে খাঁটি হতে পারেন, তিনি কিভাবে পাক হতে পারেন। ভাই বলুন তো, পৃথিবীতে কোনো মানুষ, শুধু মা দ্বারা পৃথিবীতে এসেছে, কেউ আসেনি, একজন, ইল্লা মাশাআল্লাহ, একজন, তার নাম জিসাস ক্রাইস্ট। মায়ের গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেন তিনি পাক হতে পারেন না। বাইবেল বলছে আয়ুব 25:4 আপনাদের কাছে প্রশ্ন, যীশুখ্রিস্ট মায়ের পেট থেকে এসেছে গেছে নাই? এসেছে, মারিয়ামের পেট থেকে এসেছে। যদি আপনি অস্বীকার করেন, বাইবেল বলছে গসপেল অফ লুক 1:33-68 পদ পড়েন, স্পষ্ট মারিয়ামের ঘটনা সম্পূর্ণ বর্ণনা আছে। তো যীশুখ্রিস্ট তিনি মায়ের পেট থেকে এসেছে, কোনো মানুষ শুধু মায়ের পেট থেকে আসেনি, বাবা এবং মা দুজন যে রিলেশন, এর ফলে জন্মগ্রহণ করেছে। আর বলছে যিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন সে কিভাবে পাক হতে পারেন।
যে কোনো পরিত্রাণ দেওয়ার জন্য একজন নিখুঁত ভেড়ার প্রয়োজন, অনেকবার শুনেছেন, অনেকবার আপনাদেরকে বলেছে, বলেছে কি বলে নাই, বলেছে নিখুঁত লাগবে। তো যীশু খ্রিস্ট নিখুঁত নয়, এটাই তার প্রমাণ। বাইবেল ওল্ড টেস্টামেন্ট ইয়োব 25 অধ্যায় 4 নম্বর পদ স্পষ্ট। এরপরেও যদি আপনি আরও ভালোভাবে লক্ষ্য করতে দেখেন যে অনেক জায়গাতে যীশু খ্রিস্ট থেকে যে পরিত্রাণ নেই, আমি মাত্র এখানে 15টা পয়েন্ট বললাম এবং 10টা 8টা আর্গুমেন্ট পেশ করেছি। 8 আর 15 কত হয়? 23, মাত্র 23টা, মাত্র 23টা আমি পয়েন্ট উপস্থাপন করেছি। পয়েন্ট নম্বর 1, যদি আপনি ইসলামের দৃষ্টিতে না যাত, তথা 1 ইমান, 2 আমল, 3 আল্লাহর রহমত। আমার আর্গুমেন্ট ছিল 2 নম্বর, যে বাইবেলের আলোকে মুসলিমরা পরিত্রাণ পাবে, আপনারা পরিত্রাণ পাবেন, কোনো সমস্যা নেই। এর জন্য 8টা আর্গুমেন্ট পেশ করেছি। আর খ্রিস্টানরা যে নাজাত পাবে না, বাইবেল থেকে পেশ করেছি। ইন টোটাল 23টা আমার প্রশ্ন পাঁচটার কাছে থাকলো, তিনি হয়তো রিভাইভাল সেশনের সময়তে এসে আপনার কাছে পরিষ্কার করবে। আমরা আসলে শিখতে চাই, বিতর্ক নয়, আমরা আসলে শিখতেই চাই। আর পবিত্র কোরআন আমাদের শেখার জন্য বারবার বলছে, কোরআনের প্রথম আয়াত ছিল এটা, ইকরা, পাঠ করো, পড়ো, জ্ঞান অর্জন করো। সূরা আলাক 96 আয়াত নম্বর 1। আমরা মুসলিমরা শিখতে পছন্দ করি, আমরা ভ্রাতৃত্বপূর্ণভাবে আলোচনা করতে পছন্দ করি। আমি ইন্ট্রোডাল 23টি আর্গুমেন্ট পেশ করলাম, বাইবেল থেকেই প্রমাণ করলাম, একমত হয়ে এবং ভিন্ন মত হয়ে দুইভাবে আপনার সঙ্গে আলোচনা করে প্রমাণ করলাম আমরা মুসলিমরা নাজাত পাবো বাইবেলের আলোকে। তবে খ্রিস্টানরা তারা কখনোই পশ্চিমকালে তারা নাজাত পাবে না। তবে ইসলামে একজন ব্যক্তির নাজাত নেই, ইসলামে এক শ্রেণীর মানুষের নাজাত নেই, পরিত্রাণ নেই, সালভেশন নেই, মুক্তি নেই, মোক্ষ নেই। সে ব্যক্তি কারা? যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে। কি করেছে? শিরিক করেছে, তাদের কোনো পরিত্রাণ নেই। যদি এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য ডুপ্লিকেট নকল ঈশ্বর উপাসনা করে, সে কখনোই মুক্তি পাবে না। পবিত্র কোরআন সূরা নিসা 4 আয়াত নম্বর 71, সূরা মায়েদা আয়াত নম্বর 72 এবং সূরা মায়েদা আয়াত নম্বর 17 বিভিন্ন জায়গাতে আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ঈশ্বরকে তিন বলিও না, বলো না পিতা পুত্র পবিত্র আত্মা, এটা তুমি বলো না, তার পরিত্রাণ নেই। কোরআন বলছে যে তুমি এক ঈশ্বর না বলে তিন ঈশ্বর বলো তো তোমার পরিত্রাণ নেই। এক শ্রেণীর মানুষের শুধু নাজাত নেই, তারা যারা শিরিক করবে ঈশ্বরের সঙ্গে, অন্য ঈশ্বরকে শরিক করবে, তাদেরকে আমরা বলি আমাদের ভাষাতে মুশরিক, তথা তার ব্যক্তি, সেই ব্যক্তির কোনো নাজাত নেই। তাছাড়া আপনি যদি অনেক পাপ করেন, অনেক পাপ করেছেন, আবার ভালো কাজও করেছেন, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেন, এক ঈশ্বরকে বিশ্বাস করেন, দুই ভালো কাজও করেছেন, মন্দ কাজও করেছেন, দুটোই করেছেন, আপনার কি নাজাত আছে? যে আলহামদুলিল্লাহ, আপনার ইসলামে নাজাত আছে, তবে খ্রিস্টান ধর্মে নাজাত নেই। ফার্স্ট করিন্থিয়ান্স 6 অধ্যায় 9-10 এবং 11 নম্বর পদে সেন্ট পল স্পষ্ট হয়ে তিনি বলেছেন, 10টা পাপের কথা বলেছেন, যে জেনাকারী, মূর্তি পূজারী, প্রতারক, ভণ্ড, বেঈমান, এই 10টা শ্রেণীর মানুষের স্বর্গের রাজ্যে কোনো স্থান নেই। বিশ্বাস কোনো মূল্য দেবে না, কেন? এই ফার্স্ট করিন্থিয়ান্স যীশুখ্রিস্টের পুনরুত্থানের পরের ঘটনা, আগের ঘটনা নয়। 10টা পাপের কথা বাইবেলে বলা হয়েছে, এই 10টা পাপ যদি বিশ্বাসের সঙ্গে আপনি করেন, আপনার কোনো পরিত্রাণ নেই। আপনার বলছেন প্রভু যীশুকে বিশ্বাস করেছি আর আমাদের পরিত্রাণ হয়ে গেছে, জিনা, 10টা পাপের কথা বাইবেলে স্পষ্ট বলা হয়েছে, যেখানে আপনাদের কোনো নাজাত, পরিত্রাণ নেই। যতই আপনি যীশুখ্রিস্টকে বিশ্বাস করেন, আপনার পরিত্রাণ নেই। তবে ইসলাম বলছে যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, এক আল্লাহতে বিশ্বাস করেন, শুধু বানিসাল ঈশ্বরকে না, এক ঈশ্বরকে, আল্লাহকে, রব্বুল আলামিন, জগৎ প্রতিপালককে বিশ্বাস করেন এবং ভালো কর্ম করেছেন, আপনি দান করছেন, সদকা করছেন, নামাজ পড়ছেন, জাকাত দিচ্ছেন, মানুষকে ভালোবাসছেন, প্রতিবেশীকে ভালোবাসছেন, গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে আপনি সাহায্য করছেন, বিভিন্নভাবে সাহায্য করছেন, পাশাপাশি কিছু একটা ভুল করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, মানুষ আদম সন্তান, খারাপ প্রবৃত্তি আমাদের আসবে, পূর্বপুরুষ তিনি অন্যায় করেছেন, এই জন্য পবিত্র আমাদের হাদিস গ্রন্থ শান্তিনিবিজি হাদিস না 2400 নেমে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদমের সন্তান ভুল করবে, তবে সেই আদম সন্তান উত্তম যারা ভুল করার পরে ঈশ্বরকে বলে, ঈশ্বর আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, ঈশ্বরের সঙ্গে সঙ্গে মন পরিবর্তন করে তাকে ক্ষমাও করে দেন, তাকে ক্ষমাও করে দেন। কিন্তু আপনি যদি শিরিক করেন, শিরিক করলে আপনার কোনো নাজাত নেই, আপনার ইমানও বেকার, আমলও বেকার, কোনো কিছু কাজে আসবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 72, যারা মুশরিক, যারা শিরক করেছে, তাদের কোনো ক্ষমা নেই। সূরা নিসা 4 আয়াত নম্বর 48, সূরা নিসা 4 আয়াত নম্বর 16, যারা সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ, ঈশ্বরবাদের ডুপ্লিকেট ঈশ্বর উপাসনা করা, ঈশ্বর কখনোই এটা ক্ষমা করবেন না। একটা মিশকাতে একটা হাদিস দিয়ে আমি আলোচনা শেষ করবো, আমার সময়টা আর মানে 1 মিনিট আছে। এর উল্লেখ আছে, এই হাদিসটার উল্লেখ আছে মিশকাত কিতাবুল ইমান তথা বিশ্বাস ফেত, হাদিস নাম্বার 38। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছেন, স্পষ্টভাবে তিনি কথোপকথন করতে গিয়ে বলছেন, আসলে বলছেন যে দুটো জিনিস অবধারিত ঘটবে আদম সন্তানের মধ্যে। হ্যাঁ, যে ব্যক্তি শিরিক না করে মৃত্যুবরণ করবে,
এবং আসমান থেকে জমিন জমিন পর্যন্ত পাপ নিয়ে কিয়ামতের মাঠে ওঠে, কিন্তু এর মধ্যে শিরকের পাপ না থাকে, আল্লাহ যদি চান তাহলে সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে নাজাত দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি দয়ালু। আপনি যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ করেন আর এর মধ্যে শিরকের পাপ যদি না থাকে, আমাদের ঈশ্বর তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিশ্বাস, আপনার আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। যেহেতু পাপ করেছেন আপনাকে জাহান্নামে কিছুক্ষণ থাকতেও হতে পারে, যেমন একটা মানুষ অন্যায় করেছে জেলখানায় আছে, আবার 10 বছর পর তিনি ফিরে এসে আবার স্বাধীন জীবনযাপন করছে। আপনি পাপ করেন, পাপের কিছুটা প্রায়শ্চিত্র আপনাকে করতে হবে নরকের মাধ্যমে, আবার যখন পাপ যখন শেষ হয়ে যাবে আপনাকে আবার জান্নাতে প্রবেশ করানো হবে। এটা ইসলামী কনসেপ্ট, কিন্তু বাইবেলের যে কনসেপ্ট, একবার নরকে গিয়েছেন তো গিয়েছেন, আর কখনোই আপনি জান্নাতে মুখ দেখতে পাবেন না। আপনি ভালো ভালো অনেক কাজ করেছেন, গোটা পৃথিবীকে বিক্রি করে দিয়ে মানুষকে দান করেছেন, কিন্তু বিশ্বাস করেন না যীশু খ্রিস্ট ঈশ্বর, যীশু খ্রিস্ট খুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে, আপনার ভালো কাজের 5 পয়সা দাম নেই। মহান সত্তার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যেমনটা সালভেশন পরীক্ষার মুক্তি মাখো নাজাতের কথা বলেছ, আমাদের খ্রিশ্চান যে ভাই এবং বোনেরা এসেছেন এবং পর্দার অন্তরাল থেকে যারা দেখছেন সোশ্যাল মিডিয়াও দেখছেন, তাদেরকে বোঝা তৌফিক দান করো। সকলে বলি আমিন। পবিত্র কোরআনের একটা আয়াত দিয়েই আলোচনা শেষ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 85, ওয়ামাই ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান ফালা ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো বিশ্বাস গ্রহণ করেছে, অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে, তারা কিয়ামতের মাঠে ডে অফ জাজমেন্টের দিনে, বিচারের দিনে, তাদের এই বিশ্বাস এটা মূল্যহীন, আল্লাহ তাদের নাজাত, তাদের পরিত্রাণ, সালভেশন দেবেন না। যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আপনি গ্রহণ করেছেন, অন্য কোনো বিশ্বাস গ্রহণ করেছেন, আপনার পরিত্রাণ নেই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাজাত কোরআন এবং বাইবেলের আলোকে এবারে যে আমাদের দ্বিতীয় বক্তা খ্রিস্টান বক্তা পাস্টার দাস গুপ্তা, উনি 40 মিনিট আলোচনা রাখবেন। তার আগে ভাই মুকুল ওনার পরিচয় করিয়ে দেবেন, ওনাকে আহ্বান করছি, আপনি আসুন, ওনার পরিচয়টা করিয়ে দিন। ধন্যবাদ ভাই, ভাই জানিয়েছে উনি নিজের তরফ থেকে সেই দলিলগুলো রাখলেন। এখন আমাদের মাঝখানে আহ্বান জানাবো ব্রাদার পার্থ দাস গুপ্তাকে। উনি গত অনেক বছর ধরে কলকাতার বুকে বাঙালিদের মাঝখানে উনি সুসমাচার প্রচার করছেন, আর উনি সেই ইম্যানুয়েল চার্চ, প্রার্থনা ভবন চার্চে তিনি পালকের কাজ করছেন আর সুসমাচার প্রচার করেন। সেই কম্পারেটিভ রিলিজন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন মাঝহব নিয়ে যে আলোচনার মধ্যে উনি শরীক হন আর বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করে রয়ে থাকেন, আমি দিশানির্দেশগুলো আবার আরেকবার বলে দিতে চাই যে যখন উনি বলবেন তখন যেমনই পরিস্থিতি হোক না কেন আমরা এই সবার পরিমা বজায় রাখবো, আমরা হাততালি না দেওয়ার চেষ্টায় থাকবো, ঠিক আছে? আর ওই দিক থেকে যদি কিছু রেসপন্স যদি না করি, প্রতিক্রিয়া না দিই, সেটাই বেস্ট, কেন কি এটা একটা সেই সভা হচ্ছে যেখানে ইনি দলিল প্রস্তুত করছেন। আপনার প্রস্তুত ভাই পার্থ দাশগুপ্ত। ঠিক আছে,
হ্যালো 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 ওকে ঠিক আছে প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের মহান নামে আমি প্রত্যেককে সালাম জানাই আর আমাদের খ্রিস্টীয় ভাই বোনকে শুভেচ্ছা জানাই আর আমার প্রত্যেক মুসলিম ভাইকে যদি আপনাদের প্রত্যেকে আসসালাম আলাইকুম আর আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের ব্রাদার রাহুল জন্য এবং তিনি তার সঙ্গে আমার কিছু মাস হয়েছে বন্ধুত্ব হয়েছে এবং যেখানে আমাদের আলোচনা হয় বিভিন্ন সময় কথাবার্তা হয় ফোনের মাধ্যমে খুব ভালো লোক উনি এবং আমরা আলোচনা করি এবং উনি আজকে খুব সুন্দর করে উনি আপনাদেরকে উপস্থাপনা করলো বাইবেল এবং কোরআন থেকে তো ওনাকেও আমি ধন্যবাদ দিই যে উনি এখানে এসছেন আর আমরা সুন্দরভাবে ডিবেটটাকে অ্যারেঞ্জ করতে পেরেছি এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই আপনারা সুন্দর শান্তভাবে বসে সুন্দরভাবে খ্রিস্টান এবং মুসলিম দুজনকেই আমরা ধন্যবাদ দিই কেননা আমরা সবাই একে প্রত্যেকে সেই আদম থেকেই এসছে কেউ ডিফারেন্স নয় প্রত্যেকে আমরা আদম সন্তান আদম জাত ঠিক আছে পরিত্রাণ কে পাবে সেটা জান্নাতে একদম দৌড় করে গিয়ে সেই সময় হবে হ্যাঁ সেই সময় সেই দিন কে পাবে কি কে পাবে না না সেটার বিচার আমি করতে পারবো না সেটা ব্রাদার রাহুল তো রাহুলদার সমস্ত প্রশ্ন অনেক ফাস্ট বলেছেন যে কটা লিখতে পেরেছি তার অ্যান্সার নিশ্চয়ই দেবো কেন অনেক তাড়াতাড়ি উনি বলেছেন তো চেষ্টা করেছি সমস্ত কিছু আর যেগুলো হয়তো যদি ভুলে যাই ভাববেন না কেননা অনেক ফাস্ট বলেছেন আমি চেষ্টা করেছি লেখার আর যদিও ভিডিও হচ্ছে তারপর নিশ্চয়ই সেগুলোতে যদি যদি কোনো মিস করে যাই ভিডিও করে আমি অ্যান্সার দেবো তো আমি প্রত্যেকে শুরু করার আগে আমিও বলে নিই যেহেতু এটা ডিবেট এবং এই সময় হয়তো আপনাদের কোনো কিছু অফেন্স লাগতে পারে আমার তরফ থেকেও তাই কিছু মনে করবেন না ক্ষমা করে দেবেন ভাই হিসাবে আর আমরা বিশ্বাস করি খ্রিস্টান এবং মুসলিম ভাই বোনরা যদি একসঙ্গে একত্রিত থাকে তাহলে দুনিয়াতে প্রকৃত শান্তি আসবে আমরা প্রত্যেকে একসঙ্গে একত্রিত যেমন আমি ব্রাদার রাহুলকে আমি অসংখ্য ধন্যবাদ দিই এখানে আসার জন্য তো আজকে টাইমটা স্টার্ট করো হ্যাঁ তো আসুন আমি যা শুরু করার আগে আমাদের বাইবেলের নিয়ম অনুযায়ী আমি যা একটুখানি প্রার্থনা করি প্রভু তোমাকে ধন্যবাদ দিই তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তুমি মালিক তুমি সব কিছু দিয়েছো আমাদেরকে আজকের এই সময়কে তোমার দ্বারা কি যা কিছু বলবো তোমার আত্মার দ্বারা বলতে সাহায্য করো ঈসা মসীহ নামে দোয়া চাই আমেন ওকে আজকে আমিও যে প্রেজেন্টেশন আছে প্রথমে আমি প্রেজেন্টেশন বলবো এবং নেক্সট যখন আছে আমি রেবাটালে অ্যান্সারটা দেবো তো প্রথম যেটাকে আমি বলবো স্যালভেশন বাইবেল তার কনসেপ্ট কী বাইবেলের প্রকৃত কনসেপ্ট কী নাজাত বা স্যালভেশনের তারপর আমি বলবো কোরআনের কনসেপ্ট কী স্যালভেশনের এবং তারপরে বাইবেল এবং কোরআনের মধ্যে কেন বাইবেলটা ঠিক কেন কোরআনের বা হাদিসের নাজাত ভুল সেটাকে আমি বলবো প্রথমে আমি বাইবেলের বলি যে লেখা আছে ফার্স্ট তিমোথিও 2:3 ঈশ্বরের ইচ্ছা এই যেন সমস্ত মানুষ নাজাত পায় একজনও যেন বাকি না থাকে এটা ঈশ্বরের ইচ্ছা যেন সমস্ত না পায় এবং তারা সত্য পর্যন্ত হক পর্যন্ত তারা যেন পৌঁছাতে পারে কোনোতে এরকম নয় দ্বিতীয় পিতা 3:9 এটাও তিনি বলছেন যে সমস্ত মানুষরা যেন পরিত্রাণ পায় সমস্ত মানুষরা যেন সত্য পর্যন্ত পৌঁছাতে পারে অনেক বার্ষে আছে কিন্তু জাস্ট দুটো বললাম টাইম কমের জন্য তো পরিষ্কারভাবে এটা ঈশ্বরের ইচ্ছা যেন একটা মানুষও জাহান্নামে না যায় ঠিক আছে এবং যদি আমরা খুব পরিষ্কার করে দেখি বাইবেল আমাদেরকে কী বলে সেটাকে আমাদেরকে বুঝতে হবে বাইবেলের নাজাত তো খুব সিম্পল এবং খুব সরল যেটাকে লেখা আছে পেরিত্তা ১৬:30 তে লেখা আছে 30:31 যে একজন লোক এসে যে জিজ্ঞেস করলো ঈসা মসীহ সেই সময় মারা গেছেন তার উম্মতদেরকে যে আমরা নাজাত কী করে পেতে পারি কী করে আমরা নাজাত পেতে পারি তখন তিনি বললেন আর তিনি তাদেরকে কইলেন মহাশয়রা পরিত্রাণ পাওয়ার জন্য কী করিতে হইবে তুমিও তোমার পরিবার ঈসা মসীহর উপর ইমান নিয়ে আসো তাহলে তুমি নাজাত পাবে তাহলে খুব ক্লিয়ার জিনিসটা ইমান ঈসার উপর ইমানের মধ্যে দিয়ে আমরা নাজাত পাচ্ছি তো এখানে কোনো রকমের ঘোরপ্যাচ করার কিছু নেই আর কোনো রকমের কী বলবো দিদা কোনো খ্রিস্টানদের কোনো কনফিউশন নেই খ্রিস্টানদের কোনো রকমের চিন্তা নেই কেননা ঈশার উপর যে বিশ্বাস করেছে সে নাজাত পেয়েছে
ইমানের মধ্যে দিয়ে। কিন্তু দেখা যায় যে বিশেষ করে যে ফার্স্ট জোহন এক অধ্যায় সাত পদে এটাও লেখা আছে যে ঈসা মসীহ রক্তে আমরা সবাই নাজাত পেয়েছি, ঈসা মসীহ রক্তের মধ্যে দিয়ে আমরা সবাই নাজাত পেয়েছি, যিশু রক্তের মধ্যে দিয়ে, ঠিক আছে। এবং অনেক সময় খ্রিস্টানদের এবং মুসলিমদের একটা ভুল কনসেপ্ট থাকে, বিশেষ করে যে ঈসা মসীহর উপর বিশ্বাস করে নাজাত পেয়ে গেছি মানে আমি লাইসেন্স পেয়ে গেছি পাপ করা, একবার নাজাত পেয়ে গেছি এবার আমি যা ইচ্ছা তাই করবো, কোনো অসুবিধা নেই, কোনো কিছু ক্ষতি হবে না। কিন্তু পরিষ্কারভাবে এটা সম্পূর্ণ পরিমাণে একটা ভুল ধারণা। কেন এটা ভুল? লেখা আছে মথিতে সাত অধ্যায় একুশ থেকে সেই তেইশ পদে, সেখানে লেখা আছে অনেকে সেই সময়, অনেকে সবাই নয়, ভালো করে এক একটা ওয়ার্ড বুঝতে হবে, অনেকে সেই সময় বলবে হে প্রভু হে প্রভু, যিশু কি বলছে, অনেকে বলে হে প্রভু যারা বলে তারা সকলই যে স্বর্গরাজ্যে যাবে এরকম নয়, কিন্তু যারা যে ব্যক্তি আমার পিতার ইচ্ছা পালন করে। তার মানে খুব ইম্পর্টেন্স, ইমানের সঙ্গে সঙ্গে কর্মটাও ইম্পর্টেন্স। বাইবেল কখনো কর্মকে বাদ দেয় না, বাইবেল কখনো কর্মকে বাদ দেয় না, কাজকে বাদ দেয় না, ঠিক আছে। ইমান তার সঙ্গে আমাদের কর্মকে লাগবে। এবং যিশু পরিষ্কার করে বলছে সেই দিন অনেক খ্রিস্টানরা, এটা বিশেষ করে প্রভু কারা বলে, খ্রিস্টানরা বলে, মুসলিমরা বলে না প্রভু, খ্রিস্টানরাই বিশেষ করে বলে। আর সেই সময় অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আসবে, তারা বলবে হে প্রভু আমি এই করেছি ওই করেছি, তখন যিশু বলবে আমি চিনি না। তার কারণটা কি? তার কারণটা হলো আমাদের কিতাবে পরিষ্কার দেওয়া আছে যে শেষ পর্যন্ত ইমানদার থাকে সেই নাজাত পায়। পুরো পরিষ্কার যে আপনি একবার নাজাত পেয়ে গেছেন, পরবর্তীকালে যদি আপনি ইমান থেকে সরে যান আপনি হারিয়ে যাবেন, আপনি হারিয়ে যাবেন, আপনি সেখান থেকে বাঁচবেন না। তাই পরিষ্কারভাবে যে যারা আমাকে হে প্রভু বলে তারা যে সবাই নাজাত পাবে সেটা নয়, সবাই পরিত্রাণ পাবে সেটা নয়, যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছাকে পালন করবে। তো পরিষ্কারভাবে কখনো কোনো খ্রিস্টান এটা বলতে পারে না যে আমরা ঈশ্বরের ইচ্ছাকে পালন করব না। আর যে ঈশ্বর, যে মানুষ ঈশ্বরের ইচ্ছাকে বা ঈশ্বরের ইচ্ছা তো বাইবেলে যে বাক্য লেখা আছে, যে মানুষ বাক্যকে পালন না করে যিশুকে প্রভু বলে সে হলো ফেক খ্রিস্টান, সে নকল খ্রিস্টান, তার কোনো দাম নেই। সে যত ফাদারের ড্রেস পরতে পারে বা যে কোনো কি বলবো উপরের লোক হতে পারে, যে ব্যক্তি নকল সে কখনোই নাজাত পাবে না। তো খ্রিস্ট বিশ্বাসের প্রকৃত অর্থ হলো তাকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তাকে কাজও করতে হবে, ঠিক আছে। এরকম না দেখা যাবে এখানে খুব ভালো করে যে অনেক সময় বিশেষ করে আমাদের অনেক মুসলিম ভাই বোনরা তারা বিশেষ করে এই আর্গুমেন্টগুলো তারা পেশ করে যে যিশু খ্রিস্ট ক্রুশে মরে গেছেন, তিনি রক্ত ঝরিয়েছেন। যদিও তারা বিশ্বাস করে না যে যিশু ক্রুশে মরেছে, এটা ইসলামের একটা অনেক বড় বিশ্বাস যে যিশু মরেনি, ঠিক আছে। তবুও এটা কিন্তু একদম 100% প্রুফ নেই। আমিও কোরআন থেকে প্রুফ করবো যে যিশু মরেছে, সেটা আমিও কোরআন থেকে দেখাবো যে যিশু মরেছে কিনা। এটা আপনাদের কোরআনে অনেক সময় তর্জমার প্রবলেমস থাকে, বিভিন্ন কোরআন, আমার কাছে প্রচুর কোরআনস আছে অনেক ধরনের, মানে বিভিন্ন ট্রান্সলেশন, কোরআন তো একটাই আরবিকে, ঠিক আছে। তো আমি ওটাকে দেখাবো, ওটা রিভার্টালে আমি দেবো। আরেকটা জিনিস যেটাকে বিশেষ করে বলি, আমাদের নাজাত পাওয়ার আরেকটা খুব পরিষ্কার একটা জায়গা হচ্ছে যেটা লেখা আছে, যদি আপনি ঈসা মসীহ তিনি যে আমাদেরকে প্রার্থনাটা শিখিয়েছেন যদি আপনারা সেটা দেখেন, মতি তার ছয়তে নয় থেকে তার মতিতা ছয়তে নয় থেকে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আমরা আপন আপন অপরাধীদের ক্ষমা করেছি তেমনি তুমি আমাদেরকে ক্ষমা করো। তো পরিষ্কারভাবে নাজাত পাওয়ার একটা রাস্তা হলো অন্যকে ক্ষমা করতে হবে। আপনি যদি গুনেগার হন, আল্লাহ যদি আপনাকে মাফ করতে পারে, আপনি যদি অন্যকে মাফ না করেন তাহলে আপনি ক্ষমা পাবেন না। যদিও এই কনসেপ্ট ইসলামে নেই, কিন্তু এটা খ্রিস্টানিটিতে আছে। আপনার শত্রুকেও আপনাকে মাফ করতে হবে, ক্ষমা করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি নাজাত পাবেন যদি আপনি আপনার শত্রুকে ক্ষমা করেন। কারণ পরিষ্কার বলছে যদি তুমি ক্ষমা না করো তাহলে তোমার গুনাহ কিন্তু ঈশ্বর ক্ষমা করবে না, তোমার পাপও কিন্তু ঈশ্বর তিনি ক্ষমা করবে না। আর যদি আমরা দেখি যে যিশু খ্রিস্ট তিনি আমাদের জন্য যে ক্রুশে মরেছেন আমাদেরকে নাজাত দেবার জন্য, এটা বাইবেলের একটা খুব সুন্দর একটা ভার্স, আমি আপনাদেরকে এটাকে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস বলি যে নাজাতের প্রয়োজনটা কেন, নাজাতের প্রয়োজন আমরা সবাই জানো, যেদিন আদম এবং হবা তারা যখন আল্লাহর কাছে অবাধ্য হন সেই গাছের ফলটা কেন, এটা মুসলিম খ্রিস্টান উভয় বিশ্বাস করে, এবং সেখান থেকে তাদের নাজাতের প্রয়োজন হয়। প্রথমে কিন্তু নাজাতের প্রয়োজন ছিল না, সেখান থেকে নাজাতের কিন্তু প্রয়োজন হয়, এবং সেখান থেকে মানুষ কিন্তু আল্লাহর থেকে দূরে চলে যায়। এবং সেই জন্য এই ভবিষ্যৎবাণী সেই প্রথমে তোরা শরীফে করে দেওয়া হয়েছে, তোরা শরীফে করে দেওয়া হয়েছে তিন আদি পুস্তক জেনেসিস তার 3:15 পদে, এখানে সেই প্রফেসিটা করে দেওয়া হয়েছে যে
শয়তানকে ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমার ও নারীর মধ্যে তোমার বংশ তার বংশে শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করবে, তুমি তার পদমূল চূর্ণ করবে। অর্থাৎ ঈসা মসীহর আগমনের কথা একদম জেনেসিসে মানে বাইবেলের প্রথম বইতেই লেখা আছে যে তিনি আসবেন, সে শয়তানের মস্তককে চূর্ণ করবেন, আমাদেরকে পাপ থেকে মুক্ত করবেন। কেননা কোনো মানুষ নিজে থেকে পাপ থেকে বেরাতে পারে না, যদি সেটাই হতো তাহলে আল্লাহ নবী পাঠাতো না, আল্লাহ কালাম দিত না, নিজে থেকে বেরাতে পারত। কিন্তু কখনো কোনো মানুষ নিজে থেকে মুক্তি পেতে পারে না। যখন একজন আদম গুনেগার করলো, তার সঙ্গে সঙ্গে আমরা সবাই কিন্তু গুনেগার। যদি সেটাই না হতো তাহলে আদম এবং হবা তারা শুধু জান্নাতে থেকে বেরিয়ে গেছিল, বাদ বাকি আমরা তো জান্নাতে থাকতে পারতাম, কারণ আমরা তো সেই গুনাহ করিনি, আমরা তো সেই পাপ করিনি, কেন আমরা আজকে এখানে? কিন্তু আমরা অরিজিন সিন এখানে দেখতে পাই যে তাদের জন্য আমরা কিন্তু বাইরে বেরিয়েছি, নাহলে কিন্তু আমরা কেন থাকতাম না? ওই জন্য কিন্তু নাজাদের প্রয়োজন, নাজাদটা কিন্তু অন্য হিসেবে আমাদের দরকার ছিল না সেই থেকে। কিন্তু সেই সময় আপনি যদি তওরাতে পারেন, প্রথমেই এখানে ভবিষ্যৎবাণী হয়েছে যেটা কোরআনের অনেক পূর্বের কিতাব, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। আর আমরা কিভাবে আমরা নাজাতটা পেয়েছি, আমরা একটা ভার্স পড়ব, প্রথম জোন দেখুন কত সুন্দর লেখা আছে, ফার্স্ট জোন তার চার অধ্যায় দশ পদ, এটা আমি আপনাদের জন্য পড়তে চাই, কেন হয়তো আপনারা পড়লে জিনিসটাকে বুঝতে পারবেন। প্রথম জোন তার চার অধ্যায় দশ পদ এখানে বলছে, ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করেছি সেটা নয়, প্রথমে আমরা আল্লাহকে মহব্বত করিনি, কিন্তু তিনি আমাদেরকে প্রথমে ভালোবেসেছেন এবং আপন পুত্রকে আমাদের পাপাত্ম প্রায়শ্চিত হইবার জন্য প্রেরণ করেছেন। এটা কে লিখছে? জোন, যে যীশুখ্রিস্টর একজন ক্লোজ সাথে ছিলেন, উম্মতের মধ্যে একজন ছিলেন, প্রথম জোনে যে যীশুখ্রিস্টের রক্তে আমাদের পাপের প্রায়শ্চিত হয়েছে। প্রায়শ্চিত ওয়ার্ডটা আমরা সবাই খুব ভালো করে জানি, যারা হিন্দু থেকে এসেছি, মুক্তি হয়েছে সেখান থেকে, তো যীশুর রক্তের মধ্যে দিয়ে। এবার পরিষ্কারভাবে যদি বলেন যে আল্লাহ তিনি এমনিতেই ক্ষমা করে দেন, এমনিতে যদি তিনি এমনিতেই আমাদেরকে ক্ষমা করে দেন যে তুমি আমার কাছে নামাজ পড়ো, হজ করো, তুমি যাকাত দাও, ভালো ভালো কাজ করো, আমি তোমাকে মাফ করে দিচ্ছি, তো আল্লাহ সেখানে ন্যায় বিচার থাকবেন কি করে? কেননা আমি যদি জজ সাহেব হই আর কেউ যদি একটা ভুল করে থাকে, সে যদি দশটা ভুল করে থাকে, ইসলামের কনসেপ্ট আছে যে তুমি ইসলামে প্রবেশ করলে তোমার পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যায়, তোমার পূর্বের গুনাহ। এবং আমি কিন্তু বলি, যদি পূর্বের গুনাহ এইভাবেই যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ তিনি ন্যায় বিচারক হতে পারেন না। তিনি যদি ন্যায় হন তাহলে সবার জন্য তিনি ন্যায় হবেন, শুধু তিনি মুসলিমদের জন্য নয়, তিনি ন্যায় হবেন। কিন্তু সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ তিনি তাকে এইভাবে এমনি ক্ষমা করে দিচ্ছেন, যা তুমি পাপের ক্ষমা পেয়ে গেলে, তুমি গুনাহ করেছো, তুমি পাপ করেছো, ঠিক আছে, তুমি আমার কাছে এসছো। তো এটা তো সেই সেরকম না যে কোনো একটা জজ সাহেবকে ঘুষ দেওয়ার মতো, যে আমি আপনাকে বিশ্বাস করি, এবার থেকে আপনি যা বলবেন শুনবো, কোনো অসুবিধা নেই, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। জজ সাহেব যদি তখন তাকে ক্ষমা করে দেয় তাহলে সেই জজ সাহেব তিনি ন্যায় জজ সাহেব নয়। এই জন্য বাইবেল অনুযায়ী ক্ষমা কিন্তু এমনিতে হয় না যে আপনি ভালো কাজ করলেন তার জন্য শুধু ক্ষমা পেয়ে গেলেন, কেননা আপনার লাইফে ভালো থেকে আরও খারাপ বেশি আছে। কেউ বলতে পারবে না চিন্তার দ্বারা আমরা পাপ করি, চোখের দ্বারা গুনাহ করি, কথার দ্বারা গুনাহ করি, কিন্তু পরিষ্কারভাবে আপনার পাপের একটা প্রায়শ্চিত দরকার আছে, একটা পেনাল্টি দরকার আছে, আর আপনি সেটা নিতে পারবেন না। সেই জন্য সেখানে কিন্তু পরিষ্কার ঈসা মসীহকে সেখানে পাঠানো হয়েছে আমাদের প্রায়শ্চিত্তের জন্য, একদম পরিষ্কারভাবে সেই জন্য কিন্তু তিনি আমাদের জন্য মরেছেন, তার কিন্তু আর কোনো দ্বিতীয় কোনো কারণ ছিল না। তো আমাদের কাছে এবারে বাইবেলে জন 3:16 বলছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, জানেন, যে কেউ তাতে বিশ্বাস করে। তো পরিষ্কারভাবে যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট নয়, জগৎকে বলা হয়েছে, কোনো খ্রিস্টান জাতিকে বলা হয়নি, ভালো করে দেবেন। এখানে বলছে ওয়ার্ল্ড বলতে আপনি যদি শুধু ভাবেন যে ইসরায়েলদের তাহলে সমস্যা আছে, কিছু কিছু সময় ইসরায়েলদের মেনশন করা হয়েছে, তো কোরআনও অনেক সময় মুসলিমদেরকে মেনশন করা হয়েছে, তো ইসরায়েলদেরকে মেনশন করা হয়েছে কিছু কিছু সময়, কিন্তু যখন তিনি নাজাদের বিষয়ে বলেছেন, বলছে ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তার উপর বিশ্বাস করে, যে কেউ হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে বিশ্বাস করবে সেই উদ্ধার পাবে, সেই পরিত্রাণ পাবে, কোনো রকমের এখানে কিছু নেই। এবার আমি ইসলামে বলবো, ইসলামে সালভেশন নেই, ইসলামে সালভেশন কিন্তু নেই, কেননা ইসলামে সালভেশন এখানে আল্লাহর ইচ্ছাতে হয়। তো প্রথম যদি দেখেন যে হযরত মুহাম্মদ যিনি আপনাদের নবী, তিনি সালভেশন পাবেন কিনা সেটাও গ্যারান্টি নেই। কোরআন শরীফে 48 অধ্যায় 2 আয়াতে লেখা আছে, সেখানে বলছে, দেন আল্লাহ মে ফরগিভ ইউ হোয়াট প্রিডিক্ট অফ ইউর সিন অ্যান্ড হোয়াট উইল ফলো অ্যান্ড কমপ্লিটেড হিজ ফেভার আপন ইউ
and guide you to the straight path. May Allah, এখানে দেখুন হয়তো তোমাকে আল্লাহ তিনি ক্ষমা করবেন, হয়তো তিনি, এরকম প্রচুর তর্জমা আপনাকে দেখাবো যেখানে হয়তো মে কথাটা লেখা আছে। তো প্রথমে হচ্ছে যে নবী তিনি নিজে সালভেশন পাবেন কিনা সেটা কোনো গ্যারান্টি নেই, এই জন্য এখানে পরিষ্কার করে বলা হয়েছে হয়তো আল্লাহ তোমার পাপ এবং পরবর্তী পাপকে ক্ষমা করে দেন, হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এবার যদি ভালো করে দেখুন ইসলামের মধ্যে পাপ আসলো কী করে, পাপ কী করে আসলো এটাকে আমাদের জানা দরকার আছে। যদি পড়েন বিশেষ করে সুরা ছয় 107 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ যদি চাইতো তাহলে তারা শিরিক করতো না, আল্লাহ যদি চাইতো তাহলে তারা শিরিক করতো না, তার মানে আল্লাহ চাইছে বলে তারা শিরিক করছে। তারপর লেখা আছে সুরা দশ তার একশো নম্বর আয়াতে আল্লাহর ইচ্ছা ব্যতীত কারোর পক্ষে ইমান আনা সম্ভব নয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো ইমান নয়। তাহলে আপনি একজন রোবট, আপনি কখনোই মানে আনতে পারবেন না যদি আল্লাহর ইচ্ছা না। এটা কে বলছে? এটা আমি বলছি না, এটা আপনাদের কোরআন বলছে, কোরআন শরীফ, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারবে না, ঠিক আছে। আল্লাহ দেখুন আরেকটা ভার্স আমি আপনাকে বলছি, সুরা 10 তার 99 নম্বর আয়াতে লেখা আছে যদি আপনার প্রতিপালক ইচ্ছা করতেন তবে পৃথিবীর সব লোক ইমান আনত। তো এটা কি আল্লাহ খেলা করছেন না আমাদের সঙ্গে? লেখা আছে যদি তোমাদের প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে সবাই ইমান আনত, তাহলে আল্লাহ ইমান আনছে না কেন? আল্লাহ কেন আমাদেরকে ইমান আনতে দিচ্ছে না? এটা তার ফল, বাইবেল ঈশ্বর এরকম কখনো বলেনি। এখানে আল্লাহ বলছেন দেখুন পরিষ্কারভাবে, আমি আর বলছি 10:99 যদি আপনার প্রতিপালক ইচ্ছা করতেন তবে পৃথিবীর সকল লোক ইমান আনত, তবে আপনি কি বাধ্য করবেন মানুষকে মুমিন হওয়ার জন্য? আপনি মোহাম্মদকে বলছেন আপনি কি বাধ্য করবেন লোককে মুসলিম হওয়ার জন্য? আল্লাহ যদি চাইতো তাহলে সবাই ইমান আনত, তার মানে ইমান যে আনবে না এটা আল্লাহর ইচ্ছা। তো এর থেকে তো আমাদের বাইবেল অনেক বেশি ক্লিয়ার, সেখানে বলছে যে কেউ বিশ্বাস করে, এখানে বলছে আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। আরও আমি বলছি আপনাকে দেখুন লেখা আছে 6:149 লেখা আছে আপনি বলেন পরিপূর্ণ জ্ঞান আল্লাহর, আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে হিদায়ত করতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের সকলকে হিদায়ত দিতেন, তার মানে আল্লাহ ইচ্ছা করছেন না আমাদেরকে হিদায়ত দেওয়ার জন্য। তো পরিষ্কারভাবে সালভেশন ইসলামে আছে কিন্তু কিছু লোকেদের জন্য, সবার জন্য নয়, আল্লাহ তাকে ঠিক করবেন কিন্তু বেশিরভাগ লোককে আল্লাহ তিনি দিচ্ছেন না। আর পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের তো আল্লাহ মানে একদম দেখতেই পারেন না, জানি না কী কারণে এত শত্রুতা, মুসলিমদেরই বেশি ভালোবাসে আল্লাহ, এটা কোরআন পড়লেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আপনাদেরকে আল্লাহ ভালোবাসুক, আমরা তাদের খুশি, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে পরিষ্কারভাবে যদি আল্লাহ চাইতো তাহলে তোমরা সবাই হিদায়ত পেতে। তাহলে ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা হিদায়ত পেয়েছেন আল্লাহ চেয়েছে আমরা পাইনি, আল্লাহ চাইনি, তাহলে কী করবো? বিচার দিনে আমি আল্লাহকে বলবো যে তুমি চাওনি বলে আমি পাইনি? পরিষ্কার বাংলায় বলবো, উনি নিশ্চয়ই বাংলা বোঝেন, আমাকে আরবিতে বলতে হবে না, পরিষ্কার বলবো যে তুমি চাওনি তাই পাইনি। আবার ভালো করে দেখুন সুরা 6:137 আয়াতে লেখা আছে এইরূপে বহু মুশরিক দৃষ্টিতে তাদের সন্তানদেরকে হত্যা করা সুশোভিত করেছে তাদের দেবতারা। মুশরিকরা তাদের সন্তানদেরকে হত্যা করতে, জানি আরবিয়ান হিস্ট্রিতে এটা আছে কিনা যে মুশরিকরা তাদের সন্তানদেরকে হত্যা করতো কিনা, তাও আমি মেনে নিচ্ছি যে আছে, তাদের দেবতারা তাদের সন্তানদেরকে হত্যা করার জন্য উৎসাহিত করেছে যাতে তাদের পতন ঘটতে পারে এবং তাদের, তারপর এখানে বলছে আল্লাহ ইচ্ছা করলে তারা এইসব কাজ করতো না, মানে তারা যে হত্যা করেছিল নিজের বাচ্চাদেরকে, যদি আল্লাহ ইচ্ছা করতো তাহলে এইসব তারা নিজের সন্তানদেরকে হত্যা করতো না। তার মানে আল্লাহ তো এখানে মার্ডার করাচ্ছে মানুষকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে খুন করাচ্ছে, কেননা আল্লাহ ইচ্ছা করলে সবই যখন আল্লাহর ইচ্ছা তখন আমি পরিষ্কারভাবে, ভাই এখানে ইমান না যাদের কিচ্ছু প্রশ্ন আসছে না, তুমি ঘরে বসে ঘুমিয়ে থাকো আল্লাহ ইচ্ছা হলে তুমি এমনিতে পেয়ে যাবে। তবে দেখুন যদি ওটা শেষ নয়, এইবারে সুরা 6:112 আয়াতে এখানে পরিষ্কার করে বলছে আমি এমনভাবে সৃষ্টি করেছি প্রত্যেক নবীর জন্য শত্রু হিসাবে, আল্লাহ বলছে সুরা 6:112 আয়াতে আমি এমনভাবে সৃষ্টি করেছি প্রত্যেক নবীর জন্য শত্রু হিসাবে কতগুলি শয়তান। তারপরে হচ্ছে মানুষ ও জিনকে তারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অপরকে চমৎদার কথা দ্বারা কুমন্ত্রণা দেয়, যদি আল্লাহ প্রতিপালক চাইতেন তারা এ কাজ করতো না। তাহলে আল্লাহ তিনি মানুষকে এবং নবীদের পিছনে শয়তানকে পাঠাতে এবং তিনি সৃষ্টি করছেন, এবং তারা পরস্পরকে কী করছে, কুমন্ত্রণা দিচ্ছে, একে অপরকে গুমরা করছে। এখানে পরিষ্কার বলছে আল্লাহ যদি চাইতো তাহলে শয়তান এই কাজ করতো না। তা ভাই কোরআন অনুযায়ী আল্লাহর সবথেকে বড় বান্দা শয়তান,
কেননা শয়তান তার কথা শুনছে। আপনি আমার থেকে বড় বন্ধু, ও তো পরিষ্কারভাবে সমস্ত কাজ করছে আল্লাহর ইচ্ছাতে। দেখুন এখানে তার মানে আমাদের কাছে খুব পরিষ্কারভাবে যে সমস্ত কিছু কিন্তু আল্লাহর ইচ্ছাতে। আপনি হেদায়ত পাবেন না সেটাও আল্লাহর ইচ্ছাতে, আপনি গুমরা হবেন সেটাও আল্লাহর ইচ্ছাতে, আপনি ইমান আনবেন কি না সেটাও আল্লাহর ইচ্ছাতে। তাহলে ভাই আমি আপনি তো কিছু না, আপনি কী করে যখন ডক্টর জাকির নায়েক বলে আমাদের ফ্রিডম অফ উইল দিয়েছে, কোথায় ফ্রিডম অফ উইল? কোনো কিছু নেই। দেখুন তারপরে আরও পরিষ্কারভাবে আছে, এবারে আমরা দেখবো হচ্ছে সহি মুসলিম, ঠিক আছে? সহি মুসলিম যদি আমি বই নিয়ে এসে আমি পুরোটা মুখস্থ বলবো না, কেন ভুল হতে পারে, আর সহি মুসলিমে এক একটা অনেক বড় বড়, অত মুখস্থ করার টাইম আমার কাছে নেই, ওই জন্য বই নিয়ে এসেছি, চেক করতে পারেন ভুল কি ঠিক বলছি, ঠিক আছে? তো সেখানে লেখা আছে সহি মুসলিম তওবা পর্ব, ঠিক আছে, 45 নম্বর, এটা হচ্ছে চ্যাপ্টার 6712 এবং 6714, এখানে 6714 1002 পৃষ্ঠা, আমি এই বই থেকে পড়ছি আপনাদের জন্য। দেখুন এটা আপনারা দেখে নিতে পারেন, এটা খ্রিস্টানরা ছাপায়নি, আবার হয়তো পরে বলতে পারেন যে এটা আমরা ছাপিয়ে এনেছি, সেটাও নয়, কিন্তু আমি আপনাদের জন্য পড়ছি। দেখুন এখানে কি বলছে, এই যে আমরা পাপ করছি এটা আল্লাহ চায়, এইখান থেকে এটা পুরো ক্লিয়ার প্রমাণ হবে, ঠিক আছে? আমার কতক্ষণ টাইম আছে? হ্যাঁ, পরিষ্কার করে বল, ঠিক আছে? তো এখন আমাকে টাইম আছে, আমি বলছি দেখুন এখানে কি বলছে, পরিষ্কার করে এখানে বলছে আমি ইস্তেগার এবং তওবার দ্বারা গুনাহ ঝরে যা, সেটা পড়ছি 6714 13 আর 14। হারুন ইবনে সাইদ আলী রেওয়াত করেছেন, আবু আবেয়ান আনসারি বলেন, রসুল পাক এরশাদ করছেন, তোমরা যদি তোমাদের আল্লাহ পাক ক্ষমা করে দেবার মতন কোনো গুনাহ না থাকতো, তবে আল্লাহ এমন সম্প্রদায়কে পয়দা করতেন যারা গুনাহ হতো এবং তিনি তা ইচ্ছে করে দিতেন। 6714। মোহাম্মদ ইবনে রাফে রেওয়াত করেছেন, আবু হেরারা বলেন, রসুল পাক এরশাদ করেছেন, যে সত্তার করতলে আমার প্রাণ তার শপথ করে বলছি, যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা গুনাহ না করতে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে শেষ করে দিতেন, মানে গুনাহ না করলেও শেষ করে দিতেন, আর এমন সম্প্রদায় সৃষ্টি করতেন যারা গুনাহ করে ক্ষমা প্রার্থনা করত। ভাই এ ভাই কেমন আল্লাহ! যদি আদম জাত গুনাহ না করতো তাহলে আল্লাহ আদম জাতকে ক্ষমা করে দিতেন, মানে কি ধ্বংস করে দিতেন, ধ্বংস করে আমার একটা জাত তৈরি করতেন যাদের দিয়ে গুনাহ করাতেন এবং তারপর ক্ষমা করতেন। তেমন আল্লাহ মানে আমার মনে হয় যে গুনাহ করা তিনি পছন্দ করেন, ঠিক আছে? আর পরিষ্কার করে এটা মনে হচ্ছে, দেখুন এটা আমরা তো বলছি না, এটা আপনাদের হাদিস বলছে, ঠিক আছে? যদি দেখুন আরেকটা জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা খুব পরিষ্কারভাবে আমাদের কাছে লেখা আছে, এটাও সহি মুসলিম তাকদীর, ঠিক আছে, আর 42 নম্বর, এটা অধ্যায় 6528 এবং 6529, পেজ নাম্বার 977। দেখুন এখানে কী বলছে, এখানে পরিষ্কার করে এত সুন্দর করে বলছে যে আপনাদের বুঝতে একদম সুবিধা হবে। দেখুন এখানে কি বলছে, আমি উপরে নামগুলো জাস্ট একটু, ঠিক আছে, নামগুলো পড়েছি। জুবাইন ইবনে হবর রেওয়াত করেছেন যে উম্মুল মুমিন আয়েশা বলেন, একটি বালক যখন মৃত্যুবরণ করল আমি তার জন্য, আমি বললাম তার জন্য খোশ খবর, একটা বাচ্চা মৃত্যুবরণ করছে তার জন্য আয়েশা তিনি বলছেন যে আমি বললাম তার জন্য খোশ খবর, কেন বেরেস্তে চুরুই পাখিদের মধ্যে অন্যতম হবে। রসুল পাক বললেন, তুমি জানো না আল্লাহ পাক বেহেস্তে এবং দোজক দুটি সৃষ্টি করেছেন, তারপর তিনি বেহেস্তে যোগ্য অধিবাসী এবং দোজকের যোগ্য অধিবাসী তিনি সৃষ্টি করেছেন। তারপরে বলছে, আমি বললাম ইয়া রসুল, এই বালকটি সৌভাগ্যবান, কেননা সে তো, তারপরে 29 নম্বরটা বলছি, বেহেস্তে চুরি পাখিদের অন্যতম হবে, সে কোনো কুকাজ করেনি, কোনো পাপ তাকে স্পর্শ করেনি। আবার তাকে আয়েশা জিজ্ঞেস করছে এটা কীভাবে সম্ভব, সে তো কোনো পাপ করেনি, কোনো কুকাজ করেনি। তিনি বললেন, এটা ছাড়া অনেক কিছু, হে আয়েশা, আল্লাহ পাক বেহেস্তের জন্য যাদের সৃষ্টি করেছেন তাদের সেই উদ্দেশ্যে পয়দা করেছেন, তখন তা তাদের পিতা ময়ের ঔরসে ছিল, আর যাদেরকে দোজকের জন্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য পয়দা করার সময়, সেই উদ্দেশ্য পয়দা করেছেন যে সময় তারা পিতামাতার ঔরসে ছিল।
তাহলে পরিষ্কারভাবে আয়েশা তিনি কনফিউজ যে বললেন হে প্রভু হে মানে মোহাম্মদকে বলছেন এ তো কোনো ভুলই করেনি, এ কোনো কুকাজ করেনি, পাপ করেনি, এসে বেহেশতে চুরি পাখিদের সমান। তখন হযরত মোহাম্মদ তাকে বলছেন যে তুমি জানো না আল্লাহ পাক তিনি আগে থেকেই তিনি সৃষ্টি করে রেখেছেন, মানে ভেবে রেখেছেন দোজখের জন্য কিছু আর কিছু জান্নাতের জন্য। তা পরিষ্কার যখন আগে থেকেই তিনি করে রেখেছেন তাহলে ভাই আমাদের কিছু করার দরকার নেই, কারণ সেখানে আমার আপনার কনসেপ্টের মধ্যে কিন্তু সেটা আসবে না, কারণ আমরা পারবো না, কারণ আমি আপনি কিন্তু জানি না। আল্লাহ তিনি ব্যভিচার করবো এটাও তিনি আমাদের জন্য করে রেখেছেন, যেন আমরা এটা করি, আমরা করছি এটা না, এটা আল্লাহ তিনি স্থির করে রেখেছেন, যেটাকে লেখা আছে তাকদীর 42 নম্বর অধ্যায় সেই মুসলিমেই আছে, ঠিক আছে, আর 6514, ঠিক আছে, পেজ নাম্বার 975, 6515 পড়ছি এবার আমি। বনি আদমের উপর যে ব্যভিচারের অংশ লিখিত রয়েছে সে অবশ্যই তা পাবে, বনি আদমের উপর যে ব্যভিচারের অংশ লিখিত আছে সেটাই সে পাবে। সে অবশ্যই দু চোখের ব্যভিচার দৃষ্টিপাত করা, দু কানের ব্যভিচার হলো শোভন করা, জিহ্বার ব্যভিচার হলো, তার মানে ব্যভিচার করব সেটাও আল্লাহ আগে থেকে লিখে রেখেছে যে আমরা করব, সব আল্লাহর আগে থেকে স্থির। ভাই আপনার কিছু করার নেই, কিন্তু তাকদীর না মানলে আপনি কিন্তু মুসলিম নন, আপনি যদি তাকদীর না মানেন আপনি কিন্তু মুমিন নন, এটা কিন্তু হাদিসে আছে পরিষ্কারভাবে। আর এখানে পরিষ্কারভাবে আরও দেখুন কিছু রেফারেন্স আমি আপনাকে দিচ্ছি। একবার আদম আর মুসার ঝগড়া হচ্ছিল, আপনারা সবাই জানেন আদম আর মুসার এই তর্কটা, এটা হচ্ছে 42 নম্বর অধ্যায় আর 6500, সেখানে মোহাম্মদ ইবনে, আমি নামগুলো বাদ দিচ্ছি সেখান থেকে পড়ছি কারণ টাইম লাগবে। আদম ইবনে আহাদ দাবি করেন যে মুসার মধ্যে বিতর্ক হলো, মোহাম্মদের মুসা এবং আদমের মধ্যে বিতর্ক হলো, মুসা আদমকে বলে আপনি আমাদের জনক, আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং বেহেশতে হতে আমাদেরকে বের করেছেন। দেখুন মুসা আদমকে বলছে যে আপনি আমাদেরকে বেহেশতে থেকে বের করেছেন, আপনি তো মুসা, আবার আদম বলছে আপনি তো মুসা, আল্লাহ আপনার সঙ্গে বাক্যলাপ করে লিখিত কিতাব দান করেছেন তওরাত, আপনি এই ব্যাপারে আমাকে তিরস্কার করছেন যা আমার পয়দা করার 40 বছর পূর্বে আল্লাহ স্থির করে রেখেছে। আদম যা কিছু করবে সেটা আগে থেকে আল্লাহ স্থির করেছে, আদম করেছে বলে আল্লাহ লেখেনি, আল্লাহ স্থির করেছে বলে আদম করেছে। তাহলে সমস্ত কিছু এই যে আদম আর মুসা যে ঝগড়াটা, তারপরে এখানে বলছে যে আদম মুসার উপর জয়লাভ করল, তার মানে খুব পরিষ্কারভাবে এখানে দেখুন অরিজিনাল সিন আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে কি এখানে আপনার আমার আদমের কিছু করার ছিল না, আদমের কিছু, আপনি যদি এটাকে কোরআনে পড়েন সেখানে বলছে ফেরেশতারা আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি মানুষকে তৈরি করবে, সে তো নিজের মধ্যে মারপিট করবে, প্রশ্ন এখানে ফেরেশতারা ভবিষ্যৎ কী করে জানলো, আর ফেরেশতারা আল্লাহকে যেটা বলছে আল্লাহ বলল যে এটা পড়েছেন রেফারেন্স আমি দিচ্ছি এটা আছে সূরা বাকরাতে, যে ফেরেশতাকে তখন আল্লাহ বলে যে তোমরা নিশ্চয়ই জানো না যেটা আমি জানি, এবং সত্যি ফেরেশতারা বললো সেটাই মিলে গেল, তারা কিন্তু পরস্পর আজকেই করছে। তার মানে এখানে কিন্তু ফেরেশতা বেশি জ্ঞানী, ফেরেশতা ভবিষ্যৎ জানে, কিন্তু বাইবেল অনুযায়ী ফেরেশতা কিন্তু ভবিষ্যৎ জানে না যতক্ষণ না তার কাছে ঈশ্বর রিভিল করছে। তো যাই হোক, এবার এখানে দেখুন আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে মুসলিম শরীফ 42 নম্বর অধ্যায় 6484 পেজ নাম্বার 970, সেখানে লেখা আছে, এটা আমি পুরোটা বিশ্লেষণ করছি না, যে যখন কোনো মানুষ জন্মে ফেরেশতা তার কাছে আসে চারটি বিষয় তার জন্য লিখে দেয়, ঠিক আছে, তার মধ্যে রূহ ফুঁকে দেয় চারটি বিষয় লিখে দেয়, একটা হচ্ছে রিজিক, মৃত্যু, তার সময়, আমল এবং তার নেক কাজ এবং বৎকার। সে আমি এটা ইয়ে থেকে একটুখানি পড়ি তাহলে আপনাদের একটু সুবিধা হবে, 970 দেখুন এখানে কি বলছে আব্দুল ইবনে মওসুদ, তিনি বলেছেন যে রসুল পাক আমাদের হাজি শুনিয়েছেন যে তোমাদের প্রত্যেক বীর্যকে মাতৃগর্ভে 40 দিন জমাট অবস্থা থাকে, তারপর 40 দিন রক্তপিণ্ডে পরিণত হয়, তারপর অনুরূপভাবে 40 দিন মাংসপিণ্ডের রূপ ধারণ করে, জানি না এটা কতটা সায়েন্টিফিক ট্রুথ, ঠিক আছে, একদিন কোরআন অ্যান্ড সায়েন্স নিয়ে আলোচনা হবে এটা কতটা সায়েন্টিফিক ট্রুথ সেটা সেদিন প্রুভ হবে, তো যাই হোক এটাকে মেনে নিচ্ছি এখন তর্কের খাতিরে, ঠিক আছে। তারপর তার মধ্যে রূপ ফুঁকে দেয় এবং তাদের চারটি বিষয় নির্দেশ দেয়, আর চারটি বিষয় নির্দেশ দেয় তা হলো রিজিক, মৃত্যুর সময়, আমল এবং তার নেক এবং তার বৎকার, নেক এবং তার বৎকার। তো পরিষ্কার করে এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যক্তি সারা জীবন, এখানে তারপরে বলছে কোনো একটা ব্যক্তি
সে ভালো কাজ করছিল, তার আর বেহেশতের মাঝখানে আর এক হাত ফাঁক আছে, আর তখন তার মধ্যে এখানে বলছে তীর প্রবল হয়ে যায় এবং সে দোজকবাসীদের কাজ শুরু করে এবং সে দোজকে যায়। আবার একজন একজন মানে যে সারা জীবন খারাপ কাজ করছিল তার আর জান্নাত দোজকের মাঝখানে এক হাতে ডিস্টেন্স হয়ে যায়, কিন্তু তাকদীর তার উপর প্রবল হয়ে যায় এবং সে জান্নাতবাসীদের কাজ শুরু করে। তার মানে পরিষ্কারভাবে হাদিস অনুযায়ী আপনার উপর যেটা লিখিত হয়েছে সেটা হবে, আপনি যেটা করছেন সেটা লেখা হবে না, কেউ যদি প্রুফ করে প্রুফ করতে হবে। আপনার উপর লেখা হয়ে গেছে, কোনো নাজাত সবার নেই, পরিত্রাণ সবার নেই, আল্লাহ খেলছেন সবার সঙ্গে, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, এটা আপনাদের কিতাব অনুযায়ী কিন্তু আমি বলছি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখায়, যাকে ইচ্ছা গুমরা করে, বহুবার বলেছেন কোরআনে, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা গুমরা করেন। তো তিনি যদি এরকম যাকে ইচ্ছা গুমরা করতে পারেন তাহলে তো আমাদের আর কিছু করার নেই, কেন তিনি তো সর্বশক্তিমান মালিক, ঠিক আছে। পরিষ্কারভাবে দেখুন এখানে বলছে সুরা 76:30-31, আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো ইচ্ছা হবে না, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, তিনি যাকে চান তাকে অনুগ্রহের মধ্যে নিয়ে আসেন। আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু হবে না, তিনি মহাজ্ঞানী। আল্লাহর ইচ্ছা না থাকে আপনারা কেউ গ্রহণ করতে পারবেন, আল্লাহর ইচ্ছা হলে তাহলে গ্রহণ করতে পারবেন। তার মানে পরিষ্কার ভাবে আমরা কি গ্রহণ করবো কি না করবো সেটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, আমরা দোজক যাবো কি জান্নাত যাবো সেটাও আল্লাহর ইচ্ছাতে হয়েছে। তাহলে ভাই বিচারেরও দরকার নেই, নবীরও দরকার নেই, সবই সেই ইচ্ছাতেই হচ্ছে, বাইবেলের কথা না, কোরআন এবং হাদিসের কথা, ঠিক আছে। দেখুন এবারে আমি আরও কিছু ভালো জিনিস আপনাদেরকে দিই, যেন আপনারা এগুলো থেকে নিশ্চয়ই আরও ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন জান্নাতে যাবার কিছু সোজা রাস্তা আল্লাহ তিনি বলে দিন, যা একদম সোজা রাস্তা, কিচ্ছু নাই। দেখুন এটা লেখা আছে সেই মুসলিম পেজ নাম্বার 103, হাদিস নাম্বার 170-175, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। সে চুরি করুক, সে খুন করুক, সে যা কিছু করুক, যেমনটা রাহুল্লাহ স্বীকার করেছে, শিরক বাদ দিয়ে যা ইচ্ছা তাই করো, মার্ডার করো, রেপ করো, কোনো প্রবলেম নেই, কিন্তু বাইবেল বলছে ব্যভিচার করলেই নরকে যাবে, খুন করলে নরকে যাবে, কিন্তু আপনাদের কিন্তু ওখানে না, যা ইচ্ছা তাই করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি জান্নাতে, আল্লাহ সব পাপ ক্ষমা করবে। তো এখানে অ্যাজ আ নিউট্রাল ব্যক্তি করুন যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। দেখুন তারপরে একটা খুব জিনিস বলছি, এইটা হচ্ছে আল্লাহ একটা খুব দুর্দান্ত, মানে এটা আমি জানি আপনারা পড়েছেন কিনা, হয়তো পড়েছেন, আপনারা সবাই হাদিস কোরআন পড়েন, আল্লাহ মুসলিমদেরকে কীভাবে জান্নাতে নিচ্ছেন এটা একটু দেখুন, এটা লিখে রাখুন সবাই, ঠিক আছে। এটা হচ্ছে সেই মুসলিম তার 45 নম্বর অধ্যায় তওবার পর্ব, ঠিক আছে, আর পেজ নাম্বার হচ্ছে 109, দেখুন পেজ নাম্বার 1009, সরি, দেখুন এখানে কি বলছে, হাদিস নাম্বারটা বলে দিচ্ছি, হাদিস নাম্বার হলো 6557, 6758, ঠিক আছে, আর 6759, 6760, চারটে পরিষ্কার সবাই শুনেছেন। এবার আমি বলছি দেখুন এখানে কী লেখা আছে, আবু বক্কর ইবনে আবি সাহাবা রেওয়াত করেছেন, আবু মুসা বললেন রসুল পাক বলেছেন রোজ কিয়ামতে আল্লাহ পাক প্রত্যেক মুসলমানকে একজন নাছারা বা ইহুদিদের দিয়ে বলবেন এটা হলো তোমাদের দোজকের আগুনের মুক্তিপণ। মানে আরও ভালো করে বোঝাচ্ছে আল্লাহ, পড়ুন ভালো করে, আবু বক্কর ইবনে সাহ তিনি বলছেন, আবু মুসা বলেন রসুল পাক এরশাদ করেছেন যখন কোনো মুসলমান মৃত্যুবরণ করে আল্লাহ পাক তার স্থলে একজন ইহুদি একজন নাছারা ব্যক্তিকে দোজকে প্রবেশ করেন। এ কি জাস্টিস, একজন মুসলমান মরছে এবং আল্লাহ কাকে জাহান্নামে পাঠাচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানকে। তারপরে দেখুন আবার কি বলছে, 6770 পড়ছি, ঠিক আছে, হযরত ইবনে আমার ইবন আব্বাস তিনি ইবনে জাবালাহ ইবনে আবু রাবাত রেওয়াত করেছেন, আবু মুসা আসবর আসরবি
বলেছেন, রসুল পাক বলেছেন, দেখুন আমার একটু কী বলবো স্পেলিং মিস্টেক হতে পারে, কারণ খুব টাফ নাম এগুলো, ঠিক আছে, কিন্তু যেগুলো পড়ছে লেখা আছে, বলতে পারবেন না যে ভুল। কী দেখেন, কতগুলো মুসলমান পাহাড় তুল্য গুণা নিয়ে কিয়ামতের মাঠে আসবে, কিয়ামতের মাঠে কতগুলো মুসলমান পাহাড় তুল্য গুণা নিয়ে আসবে, আল্লাহ তাদের গুণা মাফ করে দিয়ে ইহুদিও নাসারাদের উপর দিয়ে দেবেন, মানে আল্লাহ তাদের গুণা ইহুদিও নাসারাদের উপর দিয়ে দেবেন। কিয়ামতের দিনে কতগুলো মুসলিম তারা একদম পাহাড়ের তুল্য গুণাগার, মানে পাহাড়ের তুল্য পাপ নিয়ে, পাঁচ মিনিট আমি তো দু মিনিট এক্সট্রা আছে, পাহাড়ের তুল্য গুণা নিয়ে আসবেন এবং সেই গুণা আল্লাহ ইহুদি এবং নাসারাদের উপর চাপিয়ে দেবেন। রবি হাদির শেষ কথাটায় একটু সন্দেহ প্রকাশ করলো, বলে এটা কী করে সম্ভব, আবু রবু হারাত কার পক্ষ থেকে সন্দেহ উদ্বেগ হয়েছে আমার জানা নেই। তারপরে কি বলছে, এই হাদিসটা আমি ওমর ইবনে আব্দুল আজিজ এর নিকটে রেওয়াত করার পরে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, তোমার পিতা হাদিস রসুল পাক হইতে সরাসরি শুনেছেন, তোমার নিকটে রেওয়াত করেছেন কি? তিনি বললেন হ্যাঁ। আপনাদের খুব ভাগ্যবান, কারণ আপনাদের গুণা সব আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে কি আমাদের দিন কি যে, দেখুন আপনাদেরকে আমাদের জন্য মুক্তি পাচ্ছেন। এই হাদিসটাই বলছি, কন্ট্রাডিক্ট আছে, সবই কন্ট্রাডিক্ট, একটার সঙ্গে আরেকটার মিল নেই কিছু। আপনি বাইবেলে কন্ট্রাডিক্ট দেবেন, কোরআনে হাজার কন্ট্রাডিক্ট আছে। তো যাই হোক, আপনাদের গুণা আমাদের উপর চাপানো হবে, আবার বলছে কেউ কারোর গুণা নেবে না, কিন্তু এখানে আপনার গুণা আমার উপর চাপানো, খুব ভালো কথা, নিয়ে নিচ্ছি আপনাদের গুণা, ঠিক আছে। এইবারে উনি পরিষ্কার করে রাহুলদা বলল যে আমল দ্বারা, না আমল দ্বারা জান্নাতে যাব, কিন্তু পরিষ্কার করে লেখা আছে সেই মুসলিম তার পেজ নাম্বার 1032, হাদিস নাম্বার 6853 থেকে 6864 পর্যন্ত, সেখানে বলছে কারোর কোনো কাজ কাউকে নাজাত দিতে পারবে না। তখন ইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আপনারও কি? বলছে হ্যাঁ। তার মানে আমল আপনাকে নাজাত দিতে পারবে না। হ্যাঁ, আপনি অবশ্যই বলেছেন যে আমলের সঙ্গে সঙ্গে আরও কিছু দরকার, নিশ্চয়ই যে আমল করতে সে নিশ্চয়ই ইমানদার, ইমান না হলে সে আমল করবে কেন? রাসূলুল্লাহ বলছে আমার আমলও আমাকে নাজাত দিতে পারবে না। তার মানে কোরআন অনুযায়ী কিন্তু যতই আপনারা আমল নিয়ে লাফালাফি করেন, আমলের কিন্তু ভ্যালু নেই, ভ্যালিড এন্ড হয়ে গেছে, কেননা কারোর আমল কাউকে নাজাত দিতে পারবে না, ঠিক আছে। এবারে দেখুন আরেকটা খুব মানে খুব ভয়ানক একটা জিনিস, যেটা আমি আপনাদেরকে মানে খুব দুঃখের একটা বিষয় যেটাকে আমি আপনাদেরকে বলবো, নাজাত পাওয়ার আরেকটা খুব ভালো উপায় যে আপনি মুখস্থ করুন। কি লেখা সেই মুসলিম হাদিস নাম্বার 6660, সেখানে লেখা আছে যে দেখুন আমি একটা জাস্ট একটা ভার্স পড়ছি 987 পৃষ্ঠা, দেখুন এখানে কী লেখা আছে, যে ব্যক্তি দিনে 100 বার আল্লাহ পাকের প্রশংসা পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেয়। ভাই কোনো অসুবিধা নেই, মুখস্থবিদ্যা করে দিন, 100 বার করে পাঠ করুন, আপনার সমস্ত গুণা মাফ হয়ে যাবে। এটা কি ন্যায্য? মুখস্থ করার পর গুণা মাফ হচ্ছে? কে বলছেন? হ্যাঁ, এটা বলবেন না যে বাইবেলে, বাইবেলে কোথাও লেখা নেই যে মুখস্থ করলে গুণা মাফ হবে, ঠিক আছে, পরিষ্কারভাবে ইহুদি ফরিসিদের যিশু বলতেন যে তোমরা হলে চুনকাম করা কবর, মানে সব মুখস্থ ছিল পালন করতেন, এখানে বলছে মুখস্থ করলে জান্নাতে যাবে, ঠিক আছে। এবার এখানে দেখুন আরেকটা খুব ভালো কথা বলছেন, দেখুন আরেকটা জায়গাতে, এবার একটুখানি আমরা আবু দাউদে একটুখানি আসি, আবু দাউদ শরীফ, হ্যাঁ একটুখানি আবু দাউদ শরীফে আসি, সেখানে দেখুন পরিষ্কার করে বলছে যেটা আবু দাউদ শরীফ পেজ নাম্বার 1000, হাদিস নাম্বার 4635, 4636, এখানে বলছে হযরত মোহাম্মদ ইবনে খালেদ উবাহ তিনি বলেছেন এটা যে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে বালকটি খিজির আলাইহিসসালাম, মানে খিজির মুসার সময় আরেকজন নবীকে দেখা গেছে সেই সময়, তাকে হত্যা করেন, তার মাতা পিতা মুমিন ছিল কিন্তু সে যেদিন সৃষ্টি হয় সেদিন কাফের। এবার জন্মদিনে সৃষ্টির সময় কী করে কাফের হতে পারে? তাহলে আল্লাহই তো কাফের বানাচ্ছে, সৃষ্টির সময় তিনি কাফের ছিলেন। এখানে বলছেন সে যেদিন সৃষ্টি হয় সেদিনই সে কাফের ছিল। তারপরে বর্ষটা দেখুন 4636, পুরো নামটা পড়ছে না, তারপর বলছে তিনি বললেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন খিজির আলাইহিসসালাম একটি বালককে কয়েকটি বালকের সঙ্গে দেখলেন, তিনি তার ঘাড় মুটকে দিলেন ফলে সে মারা যায়। তখন মুসা তাকে জিজ্ঞাসা করলেন আপনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, তখন খিজির আলাইহিসসালাম বলছে এ যদি বড় হতো তাহলে গুনাহ করতো, পাপ করতো, তাহলে ভাই শয়তানকে আগেই মেরে দিতে পারতো না, তাহলে এত গুনাহ হতোই না। এইটা যদি তার লজিক হয়, খিজির আলাইহিসসালাম নবী, বাইবেলের নবী না, কোনো খিজির বলে কিছু নেই বাইবেলে, কিন্তু ইসলামে আছে, কোরআনে আছে, তো উনিওকে মেরেছে কেন? বড় হলে উনি নাকি কাফের হতো,
তা পরিষ্কার ভাবে তো শয়তানকে তো আগে সৃষ্টি করার পরে মেরে ফেলতে পারতো, তাহলে আর কোনো ডিবেটের দরকার ছিল না। না পরিষ্কার কেন না, এখানে এই লজিকটা আছে যেহেতু সে কাফের হতে বলে সেই কারণে। দেখুন এইবারে আর একটা জায়গায় আমি আপনাদেরকে বলি, মুশারিক শিশুদের বিষয়, ঠিক আছে? মুশারিক শিশু দেখুন তাদের বিষয়ে কি বলছেন। আচ্ছা 2 মিনিট চলছে, ঠিক আছে, সেই বিষয়ে মুশারিক শিশুর বিষয়টা আর 2 মিনিটের এক্সট্রা টাইম চলছে, তো 2 মিনিটের মধ্যে আমি পরে বলবো, কারণ 2 মিনিটের মধ্যে একটু পড়তে হবে। সেখানে বলেছি মুশারিক শিশুর বিষয়ে বলছে যে সে জন্মের পরে, সে যদি জন্মের সময় মারা যায় সে কোথায় যাবে? নবীকে জিজ্ঞেস করছে, বলছে তার বাবা মা যেখানে সে সেখানে যাবে। বলছে কেন? বলছে আল্লাহ জানতো সে বড় হয়ে কী করবে। একই মানে সিস্টেম। আবার বলছে মুমিন বাচ্চাদের, মুমিন পরিবারে যদি ছেলেমেয়েরা বালক অবস্থায় মারা যায় কোথায়? বলছে তারা পিতামাতার সঙ্গে থাকবে জান্নাতে। এটা কী করে পসিবল? কেননা বলছে আল্লাহ জানতো সে কী করবে, তাই জন্য তাকে জাহান্নামে পাঠাবে ওই টেক শিশুকে। আবার আল্লাহ জানতো ওই মানে কী বলবো সেই মুশারিক শিশুরা খারাপ কাজ করবে, তার জন্য তাকে জাহান্নামে পাঠাবে। এটা ন্যায় বিচার হতেই পারে না। যতক্ষণ না একটা মানুষ বড় হচ্ছে, পাপ করছে, কীভাবে আল্লাহ তার বিচার করতে পারেন? কীভাবে তার আল্লাহ পাপ করতে পারেন? মানে ইসলামের নাজাত একটা হাস্যকর বিষয়। কোনো নাজাত নেই, আল্লাহর খেলা চলছে এখানে। খুব পরিষ্কার করে যাকে ইচ্ছা গুমরা করবে, যাকে ইচ্ছা পথ দেখাবে, ইনি না চাইলে ইমান আনবে না, উনি চাইলে ইমান আনবেন, উনি আবার পাহাড় তুললো পাপ আপনাদের পাপ আমাদের উপর চাপিয়ে আপনাদের বদলে আমাদেরকে জাহান্নামে তিনি দেবেন। এইটা কখনো আল্লাহর বাণী হতে পারে না, কখনো আল্লাহর বাণী হতে পারে না। তা আজকে আমি টপিকে থাকবো, রাহুল অনেক সময় কিছু আউট অফ টপিক গেছে, সেগুলো আমি বলবো না যে যিশু ঈশ্বর কী করে তিনজন না একজন, সেটা অন্য একটা ডিবেট হবে। কিন্তু পরিষ্কারভাবে আমি আপনাদের বলছি ইসলামে নাজাত নেই, ইসলামে কোনো সালভেশন নেই। আপনার জন্ম হওয়ার আগে এটা ঠিক হয়ে গেছে আপনি কোথায় যাবেন। আপনার কর্মেরও কোনো দাম নেই, কেন বলছে আমল কাউকে জান্নাতে নিয়ে যাবে না। এবার আপনি যে আমল করতে করতে ঠিক জায়গায় যাবেন, তাকদীর আপনার উপর প্রবাহিত হয়ে যাবে, আপনি খারাপ কাজ শুরু করে দেবেন। তো পরিষ্কারভাবে ভাই, তো এই খেলার মধ্যে পরিষ্কারভাবে হয়তো আমরা নেই, কেননা আমাদের খুব পরিষ্কারভাবে বাইবেলে পরিষ্কার করে বলছে, যেটা উনি বুক অফ রেভেলেশন থেকে বলে যে ব্যভিচারী মূর্তি পূজিত, অবশ্যই যে খ্রিস্টান যিশুকে বিশ্বাস করার পর ব্যভিচার করবে, মূর্তি পূজা করবে, সে তান্ত্রিকের কাছে যাবে, সে কি জান্নাতে যাবে? ঠিকই তো বলেছে, কোনো ভুল নেই এখানে, কোনো রকমের কন্ট্রাডিক নেই। বাইবেলে পরিষ্কার করে বলেছে এখানে উনি যে আমরা যদি গুনাহ করতে থাকি, আমরা যদি পাপ করতে থাকি, আমরা কখনোই জান্নাতে যাব না। বাইবেল এটা কখনো দাবি করে না, কিন্তু আপনাদের দাবি সেটা আছে। আপনি যা ইচ্ছা করুন, আপনি যত গুনাহ করুন, ওই 100 বার পাপ করে নেবেন আল্লাহ সেই বিষয়টা, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সমস্ত পাপ মাফ হয়ে যাবে। আপনি যদি মুসলমান হন, আপনি যদি শস্য দানার পরিমাণ ইমান থাকে, আপনাকে আবার জাহান্নাম থেকে আপনাকে বের করে নিয়ে আসবে আপনাকে আল্লাহ। তো পরিষ্কারভাবে খ্রিস্টানিটিতে সম্পূর্ণ পরিষ্কার ধারণা, সম্পূর্ণ পরিষ্কারভাবে নাজাত, ইসলামে কোনো নাজাত নেই। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমাদের দুজন বক্তার যে নির্ধারিত সময় 40 মিনিট সময় ছিল সেটা ওনারা বলে ফেলেছেন। এবারে পাস্টার পার্থ দাস গুপ্তার যে আলোচনা, সেই আলোচনার প্রতি উত্তরে আসবেন ব্রাদার রহুল হোসেন, এবং এরপরে আবারও আসবেন পাস্টার পার্থ দাস গুপ্তা, এবং এরপরে আসবেন আবার ব্রাদার রাহুল, এবং তারপরে আসবে আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব। কীভাবে প্রশ্ন উত্তর সেটা আমি শেষের বেলা বলে দেওয়া হবে, বলে দেবো ইনশাল্লাহ। তো এবার আপনাদের সামনে পাস্টার পার্থ দাস গুপ্তার প্রতি উত্তরে আসছেন ব্রাদার রাহুল আমিন। ঠিক আছে, ভালো করার প্রয়োজনে ভিডিও প্রবলেম হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্রগণ সুরা বনী ইসরায়েল সময় 17 এক নম্বর 81 আল্লাহ বলছেন যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে, মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই জন্য। মানে যখন সত্য এসে উপস্থিত হবে, যত বড়ই মিথ্যাবাদী হোক না কেন, সে 100% সে মিথ্যা বলে প্রমাণিত হবেই। যাই হোক, আজকে দেখেছেন আমাদের পাস্টার পার্থ দাস গুপ্তা, তিনি নাজাত সালভেশন পরিত্রাণের ব্যাপারে আলোচনা তিনি করেছেন, চমৎকার। তবে মনে রাখবেন, তিনি আলোচনা করতে গিয়ে তিনি আজকের আলোচ্য বিষয় সালভেশন কোরআনের বাইবেল, পরিত্রাণ কোরআনে এবং বাইবেলে। তিনি কখনো চলে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাজাত হবে কি হবে না, তিনি কখনো চলে গেছেন তাগদীর মানে ভালো মন্দটি ঈশ্বর করে কি করেন, এটা হিয়ারিং মানে ট্রাফিক ক্রস করা, আজকের আলোচনা বিষয়ের সঙ্গে কোনো প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক আলোচনা করেছেন। আপনারা দেখেছেন গোটা আলোচনাটি তিনি তাকদীরের মাসালা নিয়ে আলোচনা করেছে। তাকদীর কথা বলতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, পাস্টার মনে হয় যীশু খ্রিস্টকে কে বিশ্বাস করে কি করে না, আমার একটু মনে সন্দেহ আছে। কেন, যীশু খ্রিস্টের শিক্ষা বাইবেল ম্যাথিউ 7:1-4 তিনি বলছেন তোমরা অন্যের বিচার করিও না, তাহলে তোমারও বিচার করা হবে, তুমি তাকে যেইভাবে মাপবে তোমাকে সেইভাবেই মাপা হবে, তুমি তোমার ভাইয়ের চোখের ছোট্ট সরিষা দানা পরিমাণে দেখতে পাও, নিজের চোখের খড় কাটাতে দেখতে পাও না, আগে তুমি নিজের চোখের এই নুক্তা নিজের চোখের খড় কাটা বের করে দাও, আগে তোমার চোখ পরিষ্কার করো, তারপর তোমার ভাইয়ের চোখ পরিষ্কার করবে। আপনি নিজে অন্ধ, আরেকজনের চোখ কীভাবে আপনি পরিষ্কার করবেন? যীশু খ্রিস্টের শিক্ষা যদি মানতেন, তিনি হয়তো আগে ইসলামের বিরুদ্ধে তিনি সমালোচনা এবং আজাদ কী আছে এটা তিনি বলতে চাইতেন না, বরং যীশু খ্রিস্টের শিক্ষা অনুযায়ী। আর বাইবেল বলছে গসপেল অফ জন 14:15 যে যীশু খ্রিস্টকে যদি তুমি ভালোবাসো তবে তার কমেন্টমেন্ট, তার শিক্ষা তুমি ফলো করো। তিনি হয়তো ভালোবাসেন কি বাসেন না, ডাউট আছে। যদি বাঁচতেন তাহলে তিনি আগে ইসলামের সমালোচনা না করে আগে তিনি কিছু ভালো ভালো কথাই বলতেন। আসেন, তিনি বলেছেন প্রথমে এই বক্তৃতার শুরুতে তিনি বলেছেন যে কে নাজাত পাবে আর কে নাজাত পাবে না, এটা আমিও বলতে পারি না, ব্রাদার রাহুলও বলতে পারে না। শুনেছেন কি শুনছেন? আবার তিনি আলোচনার শেষ 1 মিনিট আগে তিনি বলেছেন যে ইসলামে কোনো নাজাত নাই, তিনি বলে দিয়েছেন। মানে কন্ট্রাডিকশন, নিজে যে দাবি করলো প্রথমে সে উল্টে গেল, প্রত্যেকটা জিনিসে একটা হয়েছে। পয়েন্ট নম্বর 2, তিনি বলছেন ঈশ্বরের ইচ্ছায় সবাই নাজাত পায়, কোরআন বলছে ঈশ্বরের ইচ্ছায় সবাই নাজাত পায়। ভাই, এটা তো আমি দাবি করেছি, এটা আপনাকে বলার কি দরকার, সময় নষ্ট করার কি দরকার? আমি তো বলেছি ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের বিশেষ করে রহমত, তার দোয়া, তার আশীর্বাদ ছাড়া কোনো মানুষের জান্নাতে যেতে পারবে না। আমরা কি গোপন করেছি না প্রকাশ্যে বলেছি? আমাদের বিশ্বাস, আমরা প্রথমে বলেছি যে নাজাত পা চান, পরিত্রাণ চান, প্রথম ঈমান মানে বিশ্বাস, 2 আমল নেক আমল, 3 আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর আশীর্বাদ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারে না। ভাই, বলেছি কি বলিনি? বলেছি তো, এটা তো আমাদের সঙ্গে কন্ট্রাডিকশন নয়। পয়েন্ট নম্বর 3, তিনি বলেছেন যীশুকে বিশ্বাস করলে নাজাত পাবে, এই ব্যাপারে 6-7 দলিল তথা বাইবেল থেকে ভাস করে শুনেছে, শুধু সময়টাকে অপচয় করেছে। যীশুকে বিশ্বাস করলে অনন্ত জীবন পাবে, যীশুকে বিশ্বাস করলে পরিত্রাণ পাবে, যীশুকে বিশ্বাস করলে এটা হবে সেটা হবে, অনেক ভাস, এত সময় নষ্ট করার দরকারই নাই। আমরা মুসলিমরা যীশুকে বিশ্বাস করে কি করি না, যীশুকে বিশ্বাস করে কি করি না, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি কি করি না, করি। তার কথা অনুসারে আমরা নাজাত পাবো, যেটা যোহন 4:16, যোহন 4:15, যোহন 4:36। যীশুকে যে বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে, সমস্ত মানুষ জাতি পরিত্রাণ পাবে। ভাই, তাহলে আমরা নাজাত পাবো, আলহামদুলিল্লাহ, সাকসেস, আমরা নাজাত পাবো, আমরা যীশুকে বিশ্বাস করি, যীশুকে বিশ্বাস করি। আল্লাহ সাথে বলছেন পবিত্র কোরআনে ইমরান সূরা 3:45, ও আল্লাহ সাথে পরিষ্কার ভাবে বলছে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, যীশু খ্রিস্ট তিনি ইহকালে সম্মানিত পরকালে সম্মানিত। কিন্তু খ্রিস্টানরা যীশুকে কেমন বিশ্বাস করে জানেন? যীশুকে কেমন বিশ্বাস করে? গালাতিয়া 13:3 পরিষ্কার ভাবে বলা হয়েছে, 3:13 বলা হয়েছে, তোমরা যদি যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হয়ে অভিশপ্ত মৃত্যু হয়েছে এটা বিশ্বাস না করো তোমাদের পরিত্রাণ নাই। কোনো খ্রিস্টান সে বিশ্বাসী হতে পারে না যতক্ষণ বিশ্বাস করে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে একটা অভিশপ্ত জীবন তিনি দিয়েছেন, এটা যে বিশ্বাস না করে খ্রিস্টানরা নাজাত পাবে না। আমরা বিশ্বাস করি ইহকাল পরে না যীশু সম্মানিত, তারা বলে অভিশপ্ত, অভিশপ্ত, তার মৃত্যুটা অভিশপ্ত ছিল। খ্রিস্টান বিশ্বাস করেন কি করেন না? কেননা ডিটোনমি 23:13
পরিষ্কারভাবে বলা আছে যাকে ক্রুশে দেওয়া হয় সেটা তো অভিশপ্ত, যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে এটা খ্রিস্টানদের মূল বিশ্বাস, যিশুকে অভিশপ্ত বিশ্বাস করে। আমরা তো বিশ্বাস করি ইহকাল পরকালে তিনি সম্মানিত, আলহামদুলিল্লাহ। পয়েন্ট বাচ্চা পাঁচটা বলেছেন, যিশুর রক্তে নাজাত পেয়েছি, এইভাবে তিনি বাইবেলের জোহান 1:6 থেকে তিনি বলেছেন যিশুর রক্তে তিনি নাজাত পেয়েছেন। যিশুর রক্তে কে বলেছে, যিশু বলেছে না, জোহান বলেছে। জোহানের কথা যিশুর কথা বাদ দেন, জোহানকে তিনি কি নবী, তিনি কি রাসুল, মুসলিমকে তাকে মানে জোহান কি নবী, তিনি 100 হিজরিতে যিশু খ্রিস্টের মৃত্যুর 100 বছর পর জোহান তা লিখছেন, তিনি বলছেন যিশুর রক্তে নাজাত পেয়েছে। এটা জোহানের কথা, নট জিজাস, যিশুর কথা নাই, এটা যিশুর কথা নয়। যদি পরিত্রাণ চান যিশু খ্রিস্টের কমান্ডমেন্ট মানতে হবে, জোহানের কথা নয়। আসেন, তারপর তিনি বলেছেন যিশুকে বিশ্বাস এবং ব্যবস্থা পালন আমরা অস্বীকার করি না। যিশুকে বিশ্বাস করতে হবে, ব্যবস্থা পালন করতে হবে, শরীর পালন করতে হবে। উনারা নাকি অস্বীকার করেন না, অস্বীকার যদি না করেন আমি আপনাকে বলবো, যারা খ্রিস্টান আছেন কজন খাতনা করেছেন, লিঙ্গের অগ্রভাগ আপনার ছেদন করেছেন, ঈশ্বরের এটা চিরন্তন আদেশ ছিল ইব্রাহিমের সঙ্গে। জেনেসিস আদি পুস্তক 17:14 তিনি বলেছেন যে আমি তোমার সঙ্গে একটা চিরস্থায়ী চুক্তি করব, তোমরা খতনা করবে, কি করবে, খতনা করবে। যে খতনা করবে সে ঈশ্বরের ঘনিষ্ঠ, যে খতনা করবে না, লিঙ্গচ্ছেদন করবে না, সার্কামসিশন করবে না, সে ঈশ্বর থেকে বাতিল বলে গণ্য হবে। আপনার নাজাত নাই, সার্কামসিশন নাই, মুসলিম করেছেন, এটা ঈশ্বরের চিহ্ন, ঈশ্বর বলেছেন এটাই চিরস্থায়ী চিহ্ন। চিরস্থায়ী চিহ্ন কি, যারা খাতনা করবে তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত, যারা খাতনা করবে না তারা সম্পর্ক ছিন্ন। আলহামদুলিল্লাহ, আপনাদের নাজাত হবে, আপনাদের নাজাত নেই। আপনারা বললেন যিশুর নাকি, আপনারা নাকি ব্যবস্থা পালন করেন, আপনারা ব্যভিচারের মৃত্যুদণ্ড লেভিটিকাস 20:8 আছে, আপনারা কি এটা মানেন? 613 কমান্ডমেন্ট আছে, আপনারা আমাকে কি মানেন? বরং সার্কামসিশন প্রসঙ্গে সেন্ট পল ইফেসিয় 3:4 তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তোমরা ওই কুকতার কথা শুনিবে না, যারা শরীরের যুখ্রিস্টের মানে মুসাসলামের ল তথা মুসাসলামের যে ব্যবস্থা আছে সেন্ট পল বলেছে কুকুরের সঙ্গে তুলনা করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক, আপনার ব্যবস্থা মানেন? কখনোই ব্যবস্থা মানেন না। কুরবানি ওল্ড পুস্তক নিউ ওল্ড টেস্টামেন্টে ছিল, আপনারা করেন? আপনারা বলছেন অন্তরে কুরবানি দিতে হবে, আপনার যে অন্তরের নাকি খতনা হয়। যিশু খ্রিস্ট তাহলে কেন তিনি নিজে খতনা করলেন? আপনি জানেন যিশু খ্রিস্ট নিজেই খতনা করেছিলেন, মুসলমানদের ভাষা হচ্ছে মুসলমানই দিয়েছিলেন। গসপেল লুক 2:21 যিশু খ্রিস্টের 8ম দিনে খতনা করা হয়েছে। এমনকি সেন্ট পল যে বলেছে খতনা করা এটা অন্তরে খতনা করতে, তারও খতনা করা ছিল। আপনারা করেন না, কিসের আপনারা ব্যবস্থা মানেন? একটা ব্যবস্থা মানেন না, যদি আপনি চান তা আপনাকে দেখিয়ে দিতে পারি যে আপনার ব্যবস্থার একটা কিছু মানেন না, শুধু বিশ্বাস করলেন না। যা যেটা বলেছে সেন্ট পল রোমিও 10:9-10, রোমিও 10:5, গালাতিয়া 3:11-13, যদি তুমি বিশ্বাস করো করো তোমার পরিত্রাণ আছে, ব্যবস্থার কথা নাই, বিশ্বাস করলে না। যা কলোসিয়ান্স 2:14 সমস্ত ব্যবস্থাকে থুকে দেওয়া হচ্ছে ক্রুশের সঙ্গে, ব্যবস্থা পালন করে কেউ স্বর্গে যেতে পারেন, এটা খ্রিস্টানদের বিশ্বাস, তিনি গোপন করছেন। ব্যবস্থা কেউ পালন করলে কেউ স্বর্গে যেতে পারে না, বরং বিশ্বাসে নাজাত আছে। ব্যবস্থাকে অস্বীকার করার পর বলছে ব্যবস্থাকে নাকি তারা অস্বীকার করে না, তাই কাল থেকে খাতনা দেন, আপনার সঙ্গে আমি আছি। যাই হোক, তারপর পয়েন্ট নম্বর 6, তিনি বলছেন কোরআনের অনেক তর্জমা আছে, তর্জমাতে ভুল থাকে, আপনার সঙ্গে 100% একমত। আপনারা কি জানেন বাইবেলের যিশু খ্রিস্ট কোন ভাষায় কথা বলতেন? বাইবেলের যে নিউ টেস্টামেন্ট ওটা কি অরিজিনাল গ্রিক টেস্টে অরিজিনাল তর্জমা বলেন? গ্রিক যে ব্যাপারটা ওল্ড নিউ টেস্টমেন্ট আছে এটা কি অরিজিনাল স্ক্রিপচার্স না এটা একটা ট্রান্সলেশন? ট্রান্সলেশন আপনি বলছেন যে অনুষ্ঠান নিউ টেস্টমেন্ট ভুল আছে, আপনি স্বীকার করে নিলেন। তিনি বলেছেন কোরআনে ক্ষমা করার কোনো কনসেপ্ট নেই, সে বুখারি কিতাবুল ইমান হাদিস নম্বর 96, সে বুখারি হাদিস নম্বর 3318, ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুত্তাকে একটা ইহুদি মেয়ে পানি পান করেছিল, আল্লাহ বলেছিল এই কারণে সেই মেয়ে যত গুনাহ করেছে আল্লাহ এই কাজটাকে এতই পছন্দ করেছে, একটা নারী সে ইহুদি সে অন্যায় করত পাপ করত কিন্তু একটা পানির ওপরে সে ক্ষমা করেছে, তাকে সেবা দিয়েছে, তাই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন। পবিত্র করে সুরা তওবা নামে একটা 9 সুরা আছে, তওবা মানে ক্ষমা, ক্ষমা ফিরে আসা, ক্ষমা। আর তিনি বলছেন ক্ষমার নাকি কোনো আমাদের কিছু নাই। আচ্ছা, তিনি হয়তো কোরআন সম্পর্কে ততটা জানেন না, যতটা দেখেছেন যতটা কেউ হয়তো ডকুমেন্ট দিয়েছেন না, পরে তিনি এসে কথা বলছেন। আসেন, তারপরে আমরা বলি আরও। তিনি বলেছেন যে বাইবেলে যিশুর ভবিষ্যৎবাণী আছে, জেনেসিস প্রথম পুস্তকে আছে, কি আছে, যিশুর ভবিষ্যৎবাণী। আজকের আলোচনার বিষয় এটা নয় যে যিশুর ভবিষ্যৎবাণী ওল্ড টেস্টামেন্টে আছে না নেই, আজকের বিষয় হচ্ছে এটা সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল। আমরা মুসলিমে কখন অস্বীকার করলাম যে তওরাত জাবুর এবং নবীদের সহিপাতে যিশুর ভবিষ্যৎবাণী নেই? আপনি একটা বলেন আমি কমপক্ষে 300 ভবিষ্যৎবাণী যিশুর ওল্ড টেস্টামেন্ট থেকে দেখাতে পারবো, আমরা কখন অস্বীকার করলাম? অস্বীকার করেছি আমরা
না আমরা স্বীকার করি না। এখন ভবিষ্যৎবাণীর কথা যদি বলেন, আমি আপনাকে বলবো অনেকগুলো ভবিষ্যৎবাণী ভুলও আছে। একটা দিই, যেহেতু প্রসঙ্গ চলে এসেছে, প্রসঙ্গ যে এখন এসেছে অ্যান্টি ভ্যানাম টিট ফর ট্যাট বাইবেল এসআ 7:14 পদ, সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কি ভবিষ্যৎবাণী? ওখানে বলা হয়েছে যে একজন কুমারী নারীর গর্ভে জন্মগ্রহণ করবেন ইমানুয়েল নামক একজন ব্যক্তি। আছে না নেই খ্রিস্টানরা? খবর মুখস্থ এসআ 7:14 আছে না নেই? আছে। 15 ভাষাটা কেন বলছেন না? তিনি কি খাবেন? তিনি দই খাবেন, মধু খাবেন। গোটা বাইবেলের নিউ টেস্টামেন্টের একদম মথি থেকে শুরু করে রেভলেশন পর্যন্ত একটা জায়গায় দেখান যিশু কখনো তিনি দই খেয়েছেন। কেন ভবিষ্যৎবাণী ওই আছে? তেমন একটা ভুল ভবিষ্যৎবাণী বাইবেলের মথিতে প্রথমেই আছে, দেখবেন এক অধ্যায় সম্ভবত 33-34 মনে পড়ছে না, সম্ভবত রেফারেন্স তাহলে আমি দিয়ে দেবো। সেখানে বলা হয়েছে যে এটা প্রথম কিতাবে ভবিষ্যৎবাণী করা আছে যে যিশুকে নাজারাতি বলা হবে, নাসারাতি বলা হবে, যেহেতু নাসারাতের পুত্র নাসারাতে জন্মগ্রহণ করেছে তাই নাসারাতি বলা হবে, এ কথা লেখা আছে। চ্যালেঞ্জ করলাম, ওল্ড টেস্টামেন্ট থেকে ভবিষ্যৎবাণী দেখান নাই, নাই স্পষ্ট। আপনি যদি ম্যাথিউ পড়েন তাহলে যিহুদার কথা দেখেছেন, যিহুদা 30 পয়সার বিনিময়ে কাকে ধরে দিয়েছিল? যিশুকে ধরে দিয়েছিল। জানেন কি জানেন না? জানেন। আর এ বলছে এই কথা জেরেমিয়া নবীর কিতাবে আছে। কোন নবীর? জেরেমিয়া নবীর কিতাবে আছে। চ্যালেঞ্জ করলাম, এই ভবিষ্যৎবাণী জেরেমিয়ার কিতাব থেকে যদি দেখে দেন, আজকে আমি ব্যাপটাইজ নেব আপনাদের কাছে। জেরেমিয়ার কিতাব থেকে দেখেন, খবরদার সখরিয়ার কিতাব থেকে দেখাবে না। সখরিয়া নাই, জেরেমিয়া আছে। সখরিয়া কিতাব না, আমি জানি সখরিয়াতে আছে। পয়েন্ট নম্বর দশ তিনি বলছেন আমরা পাপ করি কেন আমরা দুনিয়াতে আসি, আমরা পাপ করি কেন আমরা দুনিয়াতে আসি কেন? কোরআন স্পষ্ট জবাব দিয়েছে, বাইবেল স্পষ্ট জবাব না থাকতে পারে? সুরা 67:2 আল্লাহ বলছে যে আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সহজ উত্তর। তিনি তারপর বলছেন যে তারপর তিনি চলে এসেছেন ইসলামের কিছু সমালোচনা নিয়ে, কিছু সমালোচনা। প্রথম সমালোচনা কি করেছিলেন তিনি? তিনি বলছেন মোহাম্মদ নাজাত পাবে কি পাবে না এর কোনো হিসাব নেই, তিনি নিজেই জানতেন না নাজাত হবে কি হবে না। তিনি যে কোরআনটা পড়েছেন সুরা আল ফাতা 38:2, ওখানে প্রথম সুরা ফাতা মানে বিজয়, কি মানে? সুরা ফাতা মানে বিজয়। প্রথম আয়াতে বলছে যে মুহাম্মদকে বিজয় দান করেছে এবং তার অগ্রবর্তী পূর্ববর্তী সমস্ত ক্ষমা করে দিয়েছে, তিনি সম্পূর্ণ মিস কোট করেছে। সুরা ফাতা থেকে 2 আয়াতে মুহাম্মদ যে নাজাত পাবে না, চ্যালেঞ্জ করলাম দেখা। সুরা তিরমিজি হাদিস নম্বর 3618 বিশ্বনবী আয়াতে নিজেই তাফসির করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজেই আয়াতে তাফসির করে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরে এমন একটা আয়াত অবতীর্ণ করেছে যেটা তবে সবচেয়ে খুশি। কোন আয়াত? সুরা আল ফাতা আয়াত নম্বর 2। কেন আল্লাহ বলেন যে আপনার অগ্রবর্তী আপনার পূর্ববর্তী সমস্ত পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন, সহজ উত্তর, তিনি মিস কোট করেছেন। যাই হোক, তারপর তিনি বলছেন বারবার চলে আসছেন তাকদীর নিয়ে, আল্লাহ চেয়েছেন তাই গোমরা হয়েছে, আল্লাহ চেয়েছেন তাই ফেরা শয়তান শয়তান হয়েছে, আল্লাহ চেয়েছেন তাই জাহান্নামে যাচ্ছে, আল্লাহ চেয়েছেন তাই জান মানে স্বর্গে যাচ্ছে, আল্লাহ চেয়েছেন করছে, শুধু আল্লাহ চেয়েছেন আল্লাহ চেয়েছেন আল্লাহ চেয়েছেন, তাকদীরে মাসালা চলে এসেছে। এতদূর যাওয়ার দরকার কি? আপনি কি বাইবেল পড়েনি? আমি একটাই সমস্যায় পড়ে যাই, যখনই খ্রিস্টের সঙ্গে আলোচনা করি তখন তাদেরকে বাইবেল পড়াতেই হয়, আমাকে পড়াতে হয়, আজকে পড়াবো আপনাকে বাইবেল, যে কথা আছে কি না বাইবেলে। বাইবেল খোলেন, বাইবেলে যাত্রা পুস্তক 7:3 ঈশ্বর ফেরাউনের দিলকে মনকে শক্ত করে দিলেন, আছে না নেই বাইবেলে? ভুল বলছি? ঈশ্বর ফেরাউনের মনকে অন্তরকে শক্ত করে দিলেন, ঈশ্বর শক্ত করে দিলেন। তো ফেরাউন যে পাপে মৃত্যুবরণ করেছে এটা কে চেয়েছিল? ঈশ্বর তার অন্তর কি করে দিয়েছিল? শক্ত করেছে। ঈশ্বর দোষী? আপনি যতগুলো দিয়েছেন, আল্লাহ চেয়েছেন জাহান্নামে যাবে, আল্লাহ চেয়েছেন হেদায়েত পেয়েছে, আল্লাহ চেয়েছেন নরকে যাবে, আল্লাহ চেয়েছেন জাহান্নাম থেকে নিয়ে আসবে, এই যে আর্গুমেন্ট করছেন একটা দলিতে একদম অল, যত দলিল দিয়েছেন আলহামদুলিল্লাহ সব খতম। এই জন্য কোরআন বলছে কুল জা আল হাক্কু ওয়া যা কাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। বিস্তারিত জানার জন্য রোমিও পুস্তক 8:30 আমি একটা ভার শুধু হুবহু পড়ে শোনাবো। রোমিও 8:30 কি বলছে দেখুন, তিনি তাকদীরের মাসালা নিয়ে আলোচনা করছে, আল্লাহ চেয়েছেন করেছেন এ করেছেন সে করেছেন। রোমিও 8:30 সবাই খোলেন, যারা খ্রিস্টান বাইরে আছেন আপনার বাইবেল খোলেন, আপনার আজকে বাইবেল পড়াবো, আপনার বাইবেল পড়ুন। 8:30 পরিষ্কার কি বলছে দেখেন, খুলেছেন হ্যালেলুইয়া, ঠিক আছে পড়ুন 8:29:30। আচ্ছা চলে এসেছে, জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর যাদের জানতেন তাদের তিনি তার পুত্রের মতো করবেন বলে মনস্থির করলেন। জগৎ সৃষ্টি হওয়ার আগে ঈশ্বর আগেই তিনি কে ঈশ্বরের পুত্র হবে কে ঈশ্বরের পুত্র হবে না তিনি সৃষ্টি করে রেখেছেন। আপনি তো বললেন জন্মের 40 দিনের তাকদীর দেওয়া হয়, আপনাদের জন্মের সৃষ্টির আগে, এই জন্য তার জন্য বলা হয়
এজন্য বলা হয় তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে? তোমার গ্রন্থে এই কথা বলছে, তুমি আমাকে বলো। এই জন্য আমি একটা কথাই বলি, কাচের ঘরে বাস করে যদি লোহার ঘরে ভিল ছুঁড়েন, আপনার কাচের ঘর ভেঙে চৌচির হয়ে যাবে। নিমেষেই আপনি যত তাকদীর মশালা দিয়েছেন, দুটোটেই 100% সমস্ত কিছু শেষ। যে জগৎ সৃষ্টির আগে কে ঈশ্বরের পুত্র হবে আর কে শয়তানের পুত্র হবে, এটা ঈশ্বর ঠিক করে রেখেছেন। ফেরাউনের মন শক্ত ঈশ্বরই করে দিয়েছেন। তো ভাই আমাদেরকে কেন বলছেন বেল পাকলে কাকের কি? পয়েন্ট নম্বর 13, তিনি বলছেন যে আল্লাহ কি জানি ইহুদি খ্রিস্টানকে খুব ঘৃণা করেন। বলেননি ভাই আল্লাহ কি জানি ইহুদি খ্রিস্টানকে নাকি খুব ঘৃণা করে? যীশু খ্রিস্ট মনে খুব ভালোবাসত। বাইবেল গসপেল অফ ম্যাথিউ 7:24-25, তিনি একটা মেয়েকে বলছে, কি বলছে, যে কখনো কুকুরদেরকে খাবার দিও না। যীশু খ্রিস্ট ও ইহুদিকে কুত্তা বলেছে, কি বলেছে, কুত্তা বলেছে। মতি 7:6-8 বলছে কুকুর এবং শুয়োরের নিকটে তোমরা এই টুকরাটা দিও না, রুটি দিও না। ও ইহুদিকে তিনি কুত্তা বলেছেন, তিনি শুকুর বলেছেন। আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান প্রসঙ্গে তাদের গুমরাহি, তারা যেহেতু আপনার কি ইহুদি থেকে গুমরা বলেন না মুমিন বলেন, বলেন আপনারা ইহুদিরা ইহুদিদেরকে আপনার কি বিশ্বাসী মনে করেন না নরকে যাবে এটা বিশ্বাস করেন? তারা কি ভালো মানুষ ছিলেন? বিশ্বাস করেন না। তো আপনি যেটা বিশ্বাস করেন আমার সঙ্গে সিমিলার আছে, কেন আপনি প্রসঙ্গ টানছেন? এটা একটা রেড হেয়ারিং। এ ধরনের অনেক আয়াত আছে। তিনি তারপরে কি বলছেন, বারবার তাকদীরের মশালা নিয়ে এসে তিনি করেছেন, একটা কথাতে সবাই শেষ হয়ে যায়, এটাকে বলা হয় টিট ফর ট্যাট। তিনি বললেন যে আদম গুনাহ করবেন, এটা আল্লাহ আগে থেকে লিখে রেখেছে, পূর্ব প্ল্যান। তা আদম গুনাহ করেছেন, এটা পূর্ব প্ল্যান। তো ভাই কি হয়েছে, একটাকে দলিল দিয়েছে রোমিও 8:29-30, আগে থেকে ঈশ্বরকে আল্লাহর পুত্র হবে তিনি ঠিক করে রেখেছেন। একটা ভাষ দেখে নেন যে আদম যে ভুল করবেন ঈশ্বর পূর্ব পরিকল্পিত, তাই আল্লাহ এখানে অপরাধ। কেমন আল্লাহ রে ভাই, আল্লাহ এই কাজ করেছে, ঠিক বলেছেন, আপনার সঙ্গে একমত। যদি এমনটাই আপনাকে একটা উত্তর দিয়ে দিই ভাই, বাইবেলের জেরেমিয়াতে ভবিষ্যৎবাণী করা আছে এবং এসায়া 53 আপনারা সবাই জানেন, 53 যীশু খ্রিস্টের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী নাজাত পাওয়ার জন্য, যদি আপনি পড়েনি। তারপর 53 সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কি, ইহুদা তাকে 30 পয়সার বিনিময়ে ধরিয়ে দিবে, এটা ঈশ্বর আগেই ভবিষ্যৎবাণী করেছিল। ঈশ্বর আগে থেকে ইহুদার তাকদীরে লিখে রেখেছিল, বলেই তো যীশুর সঙ্গী হওয়ার পরেও তিনি তাকে ধরিয়ে দিয়েছেন, ঈশ্বরের আগেকার প্ল্যান। কথা বুঝতে পারছেন, আগে থেকে করা আছে। যাই হোক, তারপর আমরা একই কথা বলি, বেল পাকলে কাকের কি রে ভাই। তারপরে তিনি বলছেন কোরআনের আর হাদিসের নাজাত একটা অস্বাভাবিক। কখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে চলে গেল। কখন বলছে যে কোরআন পাঠ করলে নাকি হয়, এটা আবার কেমন ধর কেমন জিনিস যে কোরআন পাঠ করলে নাকি নাকি হয়? ভাই বলুন তো, ঈশ্বরের বাক্য শ্রবণ করলে, ঈশ্বরের বাক্য যদি পড়েন আপনার নেকি তথা আপনার এটা আপনার ভাষায় কি বলেন নেকিকে, আপনারা খ্রিস্টানে কি বলেন নেকিকে, পুণ্য। ভাই ঈশ্বরের বাক্য আপনি শুনছেন একনিষ্ঠ চিত্তে, যিশুর কাছে যেমন এসআর কিতাব যিশু নিজে পড়েছেন, একদম জেরুজালেমে সে মসজিদে গিয়ে এসআর কিতাব 61 পড়েছেন। ভাই বলুন তো, যিশুর কথা শোনা এটা পুণ্যের কাজ কি কাজ নয়? বলেন, কথা বলেন, খ্রিস্টানরা কি বলছেন, সত্যকে গোপন করছেন? বলবেন না, কোনো সমস্যা নেই। ঈশ্বরের বাক্য যদি আপনি বলেন কিন্তু কোনো কোনো লাভ নেই, কোনো উপকার নেই, ভালো কথা। আমরা এমন ধর্মগ্রন্থ বিশ্বাসও করি না যে যে গ্রন্থ পড়বো শুনবো আমল করবো যদি আমাদের লাভ না হয়, যে পুণ্য না হয়, এ বিশ্বে এই ধর্মগ্রন্থকে বিশ্বাস করার দরকার নেই। কোরআন হচ্ছে কোরআন পাঠ করলে নাকি আছে, কোনো করে আমল করলে নাকি আছে, কোরআনকে বিশ্বাস করলে নাকি আছে? কেন, এটা ঈশ্বরের বাক্য। কোরআন পড়া মানে ঈশ্বরের আদেশ, এটা শোনা মানে ঈশ্বরের সঙ্গে পরোক্ষভাবে কথা বলা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়লে নাকি হবে এটা আমরা অস্বীকার করি না। তারপর তিনি বলেছেন 8 নম্বর পয়েন্ট, যে আল্লাহ ব্যভিচার করবে, এটা আগে তার দেয় লিখে রেখেছে। তাই কেউ যদি ব্যভিচার করে এটা আল্লাহ পূর্ব পরিকল্পিত, কে বলেছে? তাকদীরের মশালা সংক্ষিপ্ত সময় যেহেতু অল্প তার জন্য বলতে পারলাম না, তবে দুটো ভার্সে যথেষ্ট হয়ে গেছে। তারপর আমরা বলি দাউদের, দাউদ যে ধর্ষণ করেছিল, দাউদ একটা নারীকে তুলে নিয়েছে ধর্ষণ করেছিল, জানে না দাউদ নবী, দাউদ কি নবী, দাউদ নবী, নবী নাকি ধর্ষণ করেছিল একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখেছিল, এই জন্য তুলে নিয়েছে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই দাউদ কে বলছে যে দাউদ যেহেতু অন্য একটা লোকের স্ত্রীকে তুলে নিয়ে সে ধর্ষণ করেছে বা ব্যভিচার করেছে, উনি হয়তো বলেন এটা ধর্ষণ না ব্যভিচার, কেন, কারণ ওই মেয়েটা স্বেচ্ছায় করেছে, মেয়েটা স্বেচ্ছায়, মেয়েটা বাধা দেয়নি, ধর্ষণ বলেন ব্যভিচার বলেন, অসভ্য কাজ করেছে কি করে নাই, নোংরা কাজ করেছে কি করে নাই, ব্যভিচার করেছে কি করে নাই, ব্যভিচার করলে নরকে যাবে কি যাবে না? দাউদ যে ব্যভিচার করেছিল একটা নারীর সঙ্গে, এই জন্য ঈশ্বর কি দোয়া বদোয়া করেছিল যে দাউদ তুমি তো এই ধর্ষণের কাজটা করেছিলে, তার জন্য তোমার স্ত্রীগণ এবং তোমার দাসীগণ যাই বলেন না কেন, নবী দাউদের
বিশেষ করে দাসীগণকেও প্রকাশ্যে দিবালোকে ঈশ্বর ধর্ষণ করাবেন এবং তার সন্তানকে মৃত্যু দেবেন। সেকেন্ড স্যামুয়েল 12:9-14 পদ টিটফট। স্পষ্ট তো যাই হোক, তাকদীরের মাসালা সংক্ষিপ্ত যে আল্লাহ আগে থেকে কেন এইসব কথা বলে দিচ্ছে, কে জান্নাত দেবে কে জান্নাত দেবে, এটা কি আল্লাহর ইচ্ছা? জিনা ভাই চিন্তা করে দেখুন, আমি একজন ক্লাসের শিক্ষক, আমি ক্লাসের শিক্ষক, 10টা ছাত্র আছে, একটা ছেলে খুব প্রচুর পড়াশোনা করে, যখনই পড়াশোনা করি তখন চট করে উত্তর দিয়ে দেয়, আরেকজন ছেলে আছে সে কোনো পড়াশোনাই করে না, পারেও না, আমি তখন বললাম এই এই আমি বই লিখে দিলাম তুই ফেল করবি, তুই পড়াশোনা করিস না, আমি বলি তুই পাশ করবি কারণ তুই পড়াশোনা করিস, ঠিক পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে, যাকে বললাম ফেল করেছে সে ফেলই করেছে, আর যাকে বললাম পাশ করেছে সে পাশই করেছে, ভাই তার মানে কি আমি খাতাতে লিখে দিলাম তিনি ফেল করবে ওই জন্য ফেল করেছে না কর্মের জন্য ফেল করেছে? বলেন তো ঈশ্বর কেন বলতে পারলাম? ঈশ্বর আলিমুল গায়েব, সমস্ত কিছু আগে থেকে জানেন, এদের তিনি আগে বলে দিয়েছেন যে ওই ব্যক্তি এসব অনেক করবে, ঈশ্বর বলেছেন বলে আমরা এ কাজ করছি না, আমরা করব বলে ঈশ্বর আগে থেকে লিখে রেখেছেন, অল ইনক্লুড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মহান সত্যালসের কাছে এই দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম যে নাজাতের কথা বলেছে আমি 23টা পয়েন্ট উপস্থাপন করেছি, তিনি উত্তর দেননি, হয়তোবা তিনি এখন উত্তর দিবেন, আমি চাইব তিনি আমাদের প্রশ্নের উত্তর দিক। আমি মনে করেছিলাম খ্রিস্টান ধর্মের নাজাত নেই, 18 পয়েন্ট উপস্থান করেছিলাম, মুসলিমরা নাজাত পাবে 8টা পয়েন্ট উপস্থান করেছিলাম, এই প্রশ্নের আমরা জবাবের আশা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনাদের সামনে আসছেন পাস্টার পার্থ দাস গুপ্তা, তিনি ব্রাদার রাহুলের কথার উত্তরে 15 মিনিট ধরে বলবেন এবং তারপরে আসবেন ব্রাদার রাহুল, 10 মিনিট কথা বলতে পারবেন। এখন আসছেন পাস্টার পার্থ দাস গুপ্তা, তিনি ব্রাদার রাহুলের কথার উত্তরে 15 মিনিট ধরে কথা বলবেন। 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট ধরে কথা বলবেন, 25 মিনিট আপনাকে 5 মিনিট দেবেন, যে 5 মিনিট আর সময় আছে আপনি শেষ করুন। এখন স্টার্ট করে দেবে প্রত্যেককে আবার প্রভু যিশুর নামে আরেকটি বার স্বাগত জানাই। আর প্রচুর হট ডিবেট চলছে, রাজা একদম পুরো কী বলব, রাজধানী এক্সপ্রেসের মতন দৌড়েছে, খুব ভালো বন্ধু আমার, কোনো অসুবিধা নেই, ডিবেটের বাইরে আবার আমরা বন্ধু, এখানেও বন্ধু। তিনি অনেক শর্ট টাইমের মধ্যে অনেক এটা অনেক কাজ বলতে পারেন, এটা ওনার খুব ভালো একটা গুড কোয়ালিটি, আর খ্রিস্টানরা সবসময় ওনার ভালো কোয়ালিটিকে মেনে নেয়। ওকে, ভেরি গুড। তো যেভাবে দাদা তিনি যে কটা প্রশ্ন করেছেন, আর তিনি অনেক 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 কোশ্চেন করেছেন, অনেক প্রশ্ন ছিল, আর এবারে উনি আমাকে বললেন যে আমি টপিকের বাইরে চলে গেছি, কিন্তু উনি প্রথম থেকে ট্রিনিটির কথা তুলেছেন, উনি প্রথম থেকে ঈশ্বর কতজন, একজন দুজন তিনজন সেটা তুলেছেন, উনি বলেছেন যে যিশু কার কাছে প্রার্থনা করত, উনি বলেছেন যিশুর মৃত্যু, এগুলো কি টপিকে ছিল? এগুলো তো টপিকে ছিল না। তা আপনি আমার টপিক ধরবেন কি? চোর তো প্রথমেই ধরা খেয়ে যায়, শুধু কি আমরা ধরা খাবো নাকি আপনিও ধরা খাবেন?
প্রত্যেকে ধরো ভাই সবাই বলেছে এই টপিকের ভাই, আর ওইটা নিশ্চয়ই টপিকের বাইরে না, আল্লাহ যাকে ইচ্ছা গুমরা করে, নাজাদের বিষয় তো আসছে, হেদায়ত পেলে তো নাজাদ পাবে, হেদায়ত না পেলে নাজাদ পাবে কী করে, আল্লাহ তো হেদায়ত দেয়নি না সবাইকে, নাজাদ পাবে কী করে, কোনো মতেই না, কোনো মতেই না। এবার আমি দেখুন একটা খুব ভালো কথা, উনি যেটাকে বলছেন ওটা হচ্ছে পুরো ডক্টর জাকির নায়েকের কপি, উনি যেটা লাস্ট বলেন তো একদিনের বিষয়, এটা আমি বহুবার শুনেছি। আল্লাহ একজন টিচারের মধ্যে অনেক ডিফারেন্স আছে, একজন টিচার উনি যেটা বললেন যে একটা বাচ্চা ভালো করে পড়াশোনা করে না, সে একদম টিচার বললো সে ফেল করে গেল, যাই হলো, মেবি সে ফেল নাও করতে পারে, এখানে হতে পারে কি হতে পারে না, টিচারের কথাতে তো নাও মিলতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চাটা যে সারা বছর পড়েনি সে একবার ভালো করে পড়ছে, মেবি সে একদম 20-20 পেয়ে পাশ করেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 20-20 পেলেই পাস আছে, আমি ধরে নিচ্ছি উনি বাংলা লোকই, ঠিক আছে, 20 পেয়ে পাস করবে বা 10 প্র্যাকটিক্যালে আছে, অসুবিধা নেই, 10 লিখলেই তো হয়ে গেল। তো উনি একজন আল্লাহকে একজন মানুষের সঙ্গে তুলনা করেছেন, সেই টিচার ভুল হতেও পারে, আবার মেবি না হতে পারে, আমি মেনে নিচ্ছি হতেও পারে না হতে পারে, কিন্তু কোরআন বা হাদিস কিন্তু তাই বলছে না যে লিখে রেখেছে বলে কি বলবো ঘটছে বলে লিখে রেখেছে। একটা একটা আমি আপনার জন্য পড়ি বিশেষ করে, এটা হচ্ছে আবু দাউদ, ঠিক আছে, সুন্না 35 অধ্যায় আর 4632 নম্বর, সেখানে বলছেন, দেখুন এখানে কী করে বলছেন, আপনারা আবার পরিষ্কার পাবে, আমি হাদিস থেকে পড়ছি, এখানে বলেছেন বন, আমি উপরে নাম, আচ্ছা নামগুলো পড়ি কারণ নামগুলো একটু কঠিন, ঠিক আছে, মুসলিম ইবনু ইয়াসার আলী জুহানি সূত্রে বর্ণিত একদা উমার ইবনু খাত্তাব কে এই আয়া সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদমের পৃষ্ঠ থেকে তাদের সমস্ত সন্তানকে বের করলেন, সুরা আরাফ 172 নম্বর, এটা সুরা আরাফে আছে 172 নম্বর ভার্সে, তোমার রব যখন আদম সন্তানদের পৃষ্ঠ থেকে সমস্ত সন্তানদেরকে বের করলো, বর্ণনাকারী বললেন, উমার বলেন যে আমি এ সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর দিয়ে ডান দিকে পিঠে হাত বুলালেন এবং একদল সন্তান বের করলেন, বলেন আমি এদেরকে জাহান্নাম, এই সরি, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি, আবার একদলকে, তারপর কি বলছে দেখুন, এবং এরা জান্নাতবাসীদের উপযোগী কাজ করবে, ঠিক আছে, তারপরে বলছেন অতঃপর তার আবার পিঠে হাত বুলে একদল সন্তান বেরিয়ে এলো, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান্নামের উপযোগী কাজ করবে, তারপরে বলছে এই কথা শুনে সে ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল, তাহলে আমাদের আমলের মূল্য কি, যে প্রশ্নটা না, তাহলে আমাদের আমলের মূল্য কি, এ তো সব ঠিক আছে, তাও কি দেখুন কি বলছে, রসুল আল্লাহ বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতিবাসীদের কাজ করিয়ে নেন, ভালো করে পয়েন্ট টু বি নোটেড, যখন আল্লাহ কোনো জান্নাতিকে তৈরি করেন তাদেরকে দিয়ে আল্লাহ করিয়ে নেন, শেষে সে জান্নাতের কাজ করেই মারা যায়, কে করছে, কে করাচ্ছে বলুন, আপনারা আল্লাহ করেছে না, পরিষ্কার হবে আল্লাহ করেছে, এইবার দেখুন আবার কি বলছে, শেষে সে জান্নাতি অবস্থায় মারা যায় আর আল্লাহ এই বিনিময় তাকে জান্নাতে প্রবেশ করেন, ঠিক আছে, এবার তার পয়েন্টটা দেখুন, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেয়, কে করিয়ে নেয় প্রশ্ন এখানে না, কে করেন, তারা আল্লাহ জাহান্নামীদের কাজ করে দেন, চুরি খুন ব্যভিচারী তাকে মানবে না, শিরক করবে, সব কিছু আল্লাহ করিয়ে নেন, অবশেষে তাকে জাহান্নামীদের কাজ করে যায়, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করে। তো এখানে পরিষ্কারভাবে আমি সাধারণ কাজ, সাধারণ বিষয় বলছি না, আমি জান্নাত জাহান্নামে বলছি, কাকে নবী বানাবে, কাকে রাজা করবে, কাকে ইয়ে করবে তিনি ঠিক করতে পারেন, কিন্তু জান্নাত জাহান্নাম যেটা আগুন, মানে কোরআনে কত ভয়ঙ্কর লেখা আছে না, সে আগুন কত ভয়ানক, কিন্তু এখানে তারা তাদের কর্মের দ্বারা গেলে আমাদের কোনো প্রবলেম ছিল না, কোনো অসুবিধা নেই, এটা আমরা কিন্তু বলছি আল্লাহ করিয়ে নেন এটা দিয়ে, তো আমরা এখানে কী বুঝবো তাহলে, তো আল্লাহ তিনি এটাই করাচ্ছেন, তো এটা কি নাজাদের সঙ্গে, তো এটা ছিল রাউল্লাহ বললো আমি তাকদীর বলছি, আরে ভাই তাকদীর এটা তো নাজাদের সঙ্গে, জান্নাত জাহান্নাম তো নাজাদের সঙ্গেই কানেক্টেড, ঠিক আছে, উনি এবার উনি তারপর বলছে যে ঈসা মসীহ তিনি শুধু বনিদের জন্য এসেছেন, উনি বিড়ালদের জন্য এসছেন, ঠিক আছে, ঈসা মসীহ যদি শুধু বনি ইসরাইলদের জন্য আসেন, যে ভার্সটা উনি বলেছেন অ্যাকুরেট ওটা বাইবেলে লেখা আছে, আমি একটা ভার্স পড়ছি, সুরা 42 নম্বর সুরা 7 নম্বর ভার্সে কী লেখা আছে দেখুন,
আমি এভাবে কোরআনকে আরবি ভাষায় আপনার হিসাবে আপনার কাছে আপনার প্রতি ওই হিসাবে প্রেরণ করেছি। কোরআনকে আল্লাহ আরবি ভাষায় ওই হিসাবে প্রেরণ করেছেন যাতে আপনি মক্কা এবং তার চারপাশে অধিবাসীগণকে সতর্ক করে দিতে পারেন এবং সতর্ক করতে পারেন সমবেত দেশ কিয়ামত সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। সেদিন একদল জান্নাতে একদল জাহান্নামে যাবে, আল্লাহ যদি ইচ্ছা করতো সবাইকে একদলে নিয়ে আসতো। আবার দেখুন, আমিও বলছি না কোরআনে, তো এখানে হযরত মুহাম্মদকে আল্লাহ বলছে যে আমি তোমাকে যে কোরআন দিয়েছি সেটা মক্কা এবং তার চারপাশে লোকেদের জন্য। তো পরিষ্কারভাবে তাহলে কী করে কোরআন বিশ্ববাসীর জন্য হয়? হ্যাঁ, অন্য আয়াতে লেখা আছে বিশ্ববাসী, এটা কন্ট্রাডিক্ট, কারণ আপনি যদি এইভাবে ধরেন। কিন্তু প্রকৃত তর্জমা আমরা জানি, কোনো অসুবিধা নেই। হযরত মুহাম্মদের শুরুর কাজটা মক্কা মদিনা ছিল, তারপর ছড়িয়ে গেছিল, এটা তো বাইবেলেও আছে। যিশু খ্রিস্ট শুরুর কাজটা তিনি প্রথম ছিল বনি ইসরাইলদের জন্য, বনি ইসরাইলদের জন্য তিনি এসেছেন। কিন্তু আবার গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 28:19-20 যিশু বলছে যাও সমুদয় জগতে সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, যে ব্যক্তি বিশ্বাস করে বাপ্তিস্ম নেয় সে পরিত্রাণ পাবে। তো যিশু শুরুটা ওখানে ছিল কিন্তু ওখানে থেমে থাকেনি, যেরকম আপনাদের হযরত মুহাম্মদের শুরুটা মক্কাতে ছিল কিন্তু থেমে তো নেই। কিন্তু আপনি যদি ওটা লজিক দেন যে সেটা শুধু মক্কার জন্য, আর সেটা শুধু বনি ইসরাইলদের ওই সময়ের জন্য, তাহলে আমিও লজিক দেবো যে কোরআন থেকে শুধু মক্কা এবং তার আশেপাশের লোকেদের জন্য, ঠিক আছে। এবারে উনি আরেকটা জিনিস বললেন যে বনি সে একটা মহিলাকে যিশু খ্রিস্ট তিনি বলেছেন কুকুর বলেছেন, এটা মুসলিম একটা আর্গুমেন্ট আছে, এটা অনেক বড় বড় যারা কী বলো অ্যাপোলজেটিক্সটা আছে তারা এটাকে বলে। কিন্তু আপনি যদি বাইবেলে পড়ে দেখেন, বাইবেলে খুব ভালো করে পড়ে দেখেন, বাইবেলে কিন্তু দু ধরনের মানে গ্রিকে দু ধরনের কুকুরের কথা বলা হয়েছে। একদল কুকুরকে বলা হয়েছে যে যারা পাপ কাজ করে তাদের সঙ্গে দেখানো হয়েছে, এবং আর একদল কুকুর হচ্ছে কি যে বিশ্বস্ত প্রাণী। কারণ বাইবেলে আমাদেরকে ভেড়াও বলেছে যে তোমরা আমার মেষ, আমাদের কোনো অসুবিধা নেই, এটা কোয়ালিটি বুঝিয়েছে, এটা জাস্ট কোয়ালিটি বুঝিয়েছে যে মেয়ে যেরকম শান্ত তোমরা সেরকম শান্ত। এখানে বলছে যে সন্তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া উচিত না। এখানে যদি আপনি অরিজিনালটা পড়েন সেখানে দেখবেন এখানে কিন্তু কুকুর বলতে কিন্তু তাকে কিন্তু সেই খারাপ জিনিসটা বলেনি। কেননা দু ধরনের কুকুর আছে, যেটা প্রকাশিত বাক্য পড়লে বুঝতে পারবেন, লেখা আছে 22 অধ্যায়। দেখুন এখানে এক ধরনের কুকুরকে বলা হচ্ছে, দেখুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় তার 14 পদে লেখা আছে, ধন্য যারা আপন আপন পরিষদ ধৌত করে তারা জীবন বিক্রয় অধিকারী হবে, নগদ দিয়ে প্রবেশ করবে। বাইরে রয়েছে কুকুরগণ। আমার কাছে এখন গ্রিক যদি থাকে দেখবেন এই কুকুরগণ, যে কুকুর যে ডগ, এখানে দুটো ডিফারেন্স আছে। একটা ডগ হচ্ছে মালিকের একদম কাছে, এবং আরেকটা ডগ বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা কখনো ঈশ্বরের বাক্যকে শোনে না। যেমন তাদেরকে শুয়োরের সঙ্গে তুলনা করা হয়েছে অনেক সময়, যে শুয়োরের সামনে যতই তুমি শুয়োরকে মুক্ত দাও সে সেটাকে দলিয়ে যাবে। তো পরিষ্কার এখানে কিন্তু বলেন যে সেটাই হতো। তারপরে দেখুন যিশু সেই মহিলাটাকে তার পরের বাসটা বলুন, বলেন তুমি যেটা চাইছো সেটাই যাবে, আর সেই মহিলাটা যে জন্য প্রার্থনা করতেছিল সেটা পূর্ণ হয়ে গেল। তো পরিষ্কারভাবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। আবার উনি বলেছেন যে বাইবেলে কেন নাম লেখা নেই, মরিয়ামের নামে বই নেই, ইমরানের নামে বই নেই। তো বাইবেলে কেন মরিয়ামের নামে বই নেই, ইমরানের নামে, সেটার জন্য বাইবেল বাধ্য নয়। তো আমি যদি প্রশ্ন করি তাহলে আপনাদের হযরত মুহাম্মদের মায়ের নামেও তো বই নেই, তার ওয়াইফের নামেও তো বই নেই, তার সাহাবাদের নামেও তো বই নেই, আর উনি বলেছেন যে জোনার নামেও বই নেই। কিন্তু জোনা বলে একটা পুস্তক আছে, ক্যামেরা তো রেকর্ডিং হয়েছে শুনবেন, উনি হয়তো স্প্লিটিং মিস্টেক হতে পারে বলে দিচ্ছে, কিন্তু জোনা নামে ইউনুস নামে একটা কিন্তু কিতাব আমাদের কিন্তু আছে, যেটা ওল্ড টেস্টামেন্টে আছে, ঠিক আছে, সেই কিতাব কিন্তু আছে। দেখুন তারপরে উনি বলেছেন যে আমরা পবিত্র আত্মাকে বিশ্বাস করি। আমি জানি কোনো মুসলিম পবিত্র আত্মাকে বিশ্বাস করে কি না, আপনারা পবিত্র আত্মাকে বিশ্বাস করেন কি না এটা আমার সন্দেহ আছে। কেননা কখনো কোনো মুসলিম পবিত্র আত্মা, এবার ইসলামের দৃষ্টিতে পবিত্র আত্মা কে? আমাদের দৃষ্টিতে পবিত্র আত্মা হলো ট্রিনিটি লাস্ট পার্সন, যদি ট্রিনিটি আজকের সাবজেক্ট নয়। কিন্তু আপনাদের দৃষ্টিতে পবিত্র আত্মা কে? সেটা হলো জিব্রাইল। সেটা যে এবার জিব্রায়েল মালায়কা না রুল হক, আপনারা ঠিক করুন, রুল কুদ্দুস কিনা, যে জিব্রায়েল কি ফরিস্তা না সে রুল কুদ্দুস, সে পবিত্র আত্মা। আপনার তো জিব্রায়েলের উপর বিশ্বাস করেন তো আমাদের কোনো অসুবিধা নেই, আপনার পবিত্র আত্মা বিশ্বাস করেন, আমরা যে পবিত্র আত্মাকে বিশ্বাস করি সেটা ট্রিনিটিকে আমরা বোঝাতে চাইছি। আমরা কিন্তু কোনো কী বলো ফরিস্তাকে ঈশ্বর হিসাবে মানছি না। কিন্তু আপনারা যখন পবিত্র আত্মা বলছেন, এবার আমি বলি পবিত্র
খুব দুষ্কৃত একমাত্র ঈশ্বরকে বোঝায়। প্রথম যদি বলে যে তুমি পবিত্র বলতে কাকে বুঝবে, সবার প্রথম কিন্তু ঈশ্বর আসবে, তারপর কিন্তু মানুষ আসবে। আমি বলছি না যে কিন্তু পবিত্র 100% উপরওয়ালা ছাড়া কেউ হতে পারে না। তো যখন বলছে রুহুল কুদ্দুস পবিত্র, সেটা তো ঈশ্বরকেই বোঝাচ্ছে। তো আপনার যদি রুহুল কুদ্দুস আল্লাহকে হিসেবে মানেন তাহলে আমাদের তো হয়ে গেল, ট্রিনিটি মেনে নিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে যিশু কি মৃত্যুবরণ করেছিলেন কিনা এটা দেখুন, এটা তো একটা কমপ্লিট একটা বড় আর্গুমেন্ট, ক্রুসিফিকশন নিয়ে একদিন ডিবেট হবে, যিশু কি ক্রুশে মরেছিল কিনা, ঠিক আছে। আর ক্রুসিফিকেশন নিয়ে যে উনি বলছে যে না যিশু যিশুখ্রিস্ট তিনি ক্রুশে তিনি মরেননি, তিনি কিছু বাইবেলের দলিল দিয়েছেন, তিনি কিছু ইয়োবের ইয়োব পুস্তক থেকে দলিল দিয়েছেন, ইয়োব পুস্তক থেকে একটা দলিল দিয়েছিলেন যে নারীর গর্ভে যারা আসবে তারা পবিত্র হতে পারে না, ঠিক আছে। যদি আপনি ইয়োব পুস্তকের শেষ অধ্যায় যান, দেখুন আমি আপনাকে একটুখানি নিয়ে যাচ্ছি, ইয়োব পুস্তকে কীরকম ঘটনা ঘটেছিল, যখন ইয়োবের তিনজন বন্ধু তাকে এসে বারবার করে দোষ করছিল, তুমি গুনেগার, সেই জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। ইয়োব নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিল আমি গুনেগার নই, কিন্তু বারবার এই কথা বলার পরে তারা বিভিন্ন রকমের আর্গুমেন্ট নিয়ে এসছে সেখানে, বিভিন্ন রকম আর্গুমেন্টে, এবং সেই আর্গুমেন্টের ভিতরে কিন্তু একটা দাউল্লাহ তুলেছে, যেটা কুমারী মহিলা কোনো পবিত্র হতে পারে না, মানে মহিলা গর্ভ থেকে যে জন্ম সে পবিত্র হতে পারে না। কিন্তু তারপরে যদি আপনি দেখেন ইয়োবের শেষে, দেখুন আমি দেখাচ্ছি, দেখুন বুক অফ ইয়োবে, এটা আপনাদের দেখুন এখানে পরিষ্কার করে বলছে, ইয়োব এই কথা বলিবার পর সদাপ্রভু তৈমন ইফিসিয়কে বললেন, তোমার প্রতি তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হচ্ছে। ইয়োবকে যারা যারা দোষ দিচ্ছিল তার মধ্যে উনিও একটা বলেছেন যে মায়ের গর্ভ থেকে পবিত্র নয়, তো যে আমি আমার দাস ইয়োবকে যেইরূপ বলেছিলাম তোমরা আমার বিষয়ে তদপরূপ বর্ণনা করনি, অর্থাৎ তারা যেটা বলছিল সেটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বলেনি, তো পরিষ্কারভাবে সেটা ঈশ্বর ইচ্ছা অনুযায়ী বলেন, এটা সেটা তারা নিজের থেকে বলেছে। তো কোরআনের মধ্যেও তো অনেক আছে নিজের থেকে মানুষ বলেছে না, অনেক সময় তো ফেরাউন নিজেকে খোদা বলেছে, তার মানে ওই আয়াতটা কি আপনি মানবেন যে ওটা সঠিক, ফেরাউন কি সত্যিকারে খোদা না? তো অনেকভাবে আছে, এইটা সে বলেছিল, কিন্তু পরিষ্কারভাবে এটা কিন্তু ঈশ্বর শেষে এসে এটাকে খারিজ করেছেন যে ওরা যেটা বলেছে ঠিক বলেন, ঠিক আছে। দেখুন আর যিশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছে কিনা, একদম একটা ভার্সে আমি একদম দিয়ে প্রকাশিত বাক্য, যেটা যিশুখ্রিস্ট নিজে মুখে তিনি জোহনকে বলছেন, ডাইরেক্ট স্টেটমেন্ট দিচ্ছেন, প্রকাশিত বাক্য এক অধ্যায় দেখুন এখানে কী বলছে, যিশুখ্রিস্ট মরেছেন কি মরেননি সেটা নিয়ে অনেক বড় বিতর্ক, তাহলে অনেক ভার্স আমাকে বলতে হবে কিন্তু সেটার জন্য সময় নেই, কিন্তু আমি একটা ভার্সে আমি শেষ করে দিতে চাই। এক অধ্যায় তার 8 পদে, আমি প্রথম আমি শেষ আমি জীবন্ত, আমি মরিয়াছিলাম দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন জীবিত, আমি মরিয়াছিলাম। যিশু নিজের স্টেটমেন্ট, যিশু মরিয়াছিল এবং যিশু তার উম্মতদেরকে বলেছিল আমাকে মরতে হবে, আর উনি দেখুন তারপরে উনি আমাদেরকে যেটাকে বলছেন একটা আর্গুমেন্ট নিয়ে এসছেন যে ফরম ঈশ্বর ফরমের হৃদয়কে কঠিন করেছিলেন। আসুন আমরা যাত্রা পুস্তকে সেই বস্তা দিয়ে বলছেন যে তিনি ফরমের হৃদয়কে কঠিন করেছিলেন। দুটো জিনিস এখানে আছে, ওখানে ঈশ্বর ওই চ্যাপ্টারটা পড়ুন পুরোটা, ঈশ্বর ফরনের হৃদয়কে কঠিন করেছিলেন, ঈশ্বর আরেকটা জায়গায় আছে ফরন নিজের হৃদয়কে কঠিন করেছিল। এর অর্থ হচ্ছে এটাই, আমরা কখনো এটা বলি না যে জান্নাত বা জাহান্নুম আল্লাহ কারোর হৃদয়কে কঠিন করে তাকে জাহান্নুমে পাঠিয়ে দিয়েছেন বা কাউকে সৃষ্টি করার আগে থেকে তিনি ঠিক করে রেখেছেন। এখানে ফরনকে কঠিন করেছিলেন, তাকে পানিশমেন্ট দিয়েছিলেন, তাকে শাস্তি দিয়েছিলেন, এবং শেষকালে কী হবে সেটা আপনিও জানেন না আমিও জানি না, ফরনের শেষকালে কী হবে সেটা আমিও জানি না আপনিও জানেন না, কিন্তু আপনাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মুশারিক যে শিশুরা আছে, মুশারিক তাদের যে বাচ্চারা আছে তারা জন্মানোর সময় মারা গেলে তারাও জাহান্নামে যাবে, যেহেতু তাদের বাবা মা মুশারিক ছিল, তারা কোনো গুনাহ করেনি। তো এটা পরিষ্কারভাবে যে আমাদের যেগুলো আছে, যেগুলো আমাদের দৃষ্টিভঙ্গিতে, সেখানে পরিষ্কারভাবে বাইবেলে বলেছে যোহন 3:16 যে কেউ তাতে বিশ্বাস করে, এখানে কোনো রকমের সিলেক্টেড কিছু নেই। উনি বলছেন মনোনীত একটা ওয়ার্ড বলেছেন যে উনি রোমীয় পুস্তক থেকে দেখিয়েছেন, তিনি সৃষ্টির পূর্বে তিনি তাদেরকে ঈশ্বরের পুত্র হওয়ার জন্য মনোনীত করেছিলেন।
তো সেটা আমাদের কোনো কন্ট্রাডিক্ট নয়। কেন? কেননা মনোনীত ওরাও ভুলতে পারে। আমাদের দেখুন বাইবেলে পরিষ্কার করে লেখা আছে ঈশ্বর আপনাকে চুজ করেছে, অবশ্যই আপনাকে আমাকে চুজ করেছে। তার মানে এটা কখনোই বলেনি যে তারা কখনো ভুলতে পারে না, কারণ এই বিষয়ে যিশু তিনি নিজের মুখে বলে দিয়ে গেছেন। যিশু কি বলেছেন দেখুন, মথি মথি তার চব্বিশ অধ্যায় চব্বিশ পদে লেখা যায়, ভাগ্য খ্রিস্টের উঠবে, ভাগ্য ভাবাদের উঠবে, এমন মহৎমহ চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাবে, যদি হইতে পারে মনোনীতদেরকেও ভুলিয়ে দেবে। তো আমাদের কাছে ক্লিয়ার, খুব কনসেপ্ট ক্লিয়ার যে আমাকে ঈশ্বর চুজ করেছে, আমাকে ঈশ্বর বেছে নিয়েছে, এটা আমরা মেনে নিয়েছি, কেন বাছিনি ভাই। কিন্তু তার মানে এই নয় যে তারা জান্নাতে যাবে একদম ফিক্সড, কোনো ফিক্সড নেই, কোনো ফিক্সড নেই। এটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে, কিন্তু ইসলামে এটা ফিক্সড, ইসলামে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড করা হয়ে গেছে। আর তিন মিনিট, আচ্ছা। আবার উনি একটা জিনিস বলেছে যে হযরত মুহাম্মদ তিনি নাজাত দিতে এসছেন সবার জন্য। তো সুরা আকাফ 46:9 সেখানে বলছে আমি তোমাদের মতো কোনো রসুল নই, আমি জানি না আমার সঙ্গে কী করাবে, তোমাদের সঙ্গে কী করা হবে। হযরত মুহাম্মদ তিনি দিনে 100 বার করে তওবা করতেন, এবং তিনি নিজেকে দোজখের হাত থেকে বাঁচানোর জন্য তিনি দোয়া করতেন। তিনি কেন দোয়া করতেন যদি আল্লাহ তাকে সব কিছুই করে দিয়েছে? তিনি দোয়া করতেন, এবং তার সুরা ফাতিহাতে প্রথম দোয়া এটাই, ইয়াদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা পথ দেখা, যে সোজা পথ আছে সেই সোজা পথ দেখতে চাইবে কেন, যে ভুল পথে আছে সেই সোজা পথ দেখতে চাইবে। যিশু কখনো দোয়া করেনি আমাকে সোজা পথ দেখো, যিশু বলছে যখন চোদ্দ বলে আই এম দ্য ওয়ে ট্রু অ্যান্ড দ্য লাইফ, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তো বলেছে বাবা আপনার সোজা পথ করুন, ওখানে যাদের তুমি আশীর্বাদ করছো, ইয়াদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাহ জিনান আমাতা আলাহিম, তাদের পথ যাদের পথে তুমি আশীর্বাদ করেছো, তাদের পথ না যাদের ধ্বংস। তাহলে নবীর আগে কাদের পথ ছিল? হযরত মুহাম্মদের আগে কোন পথ ছিল? ঈসার পথ। নবী ঈসার পথ দেখতে চেয়েছিল, ঈসার পথ দেখতে চেয়েছিল, এই জন্য বলছে যে তিনি ঈসা নবীর পথ দেখতে চেয়েছিলেন। ওই সুরাটা অনুযায়ী ইয়াদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে পথ দেখাও। তো পরিষ্কারভাবে যিশু খ্রিস্ট কখনো পথ দেখতে চায়নি, তিনি উল্টে লোককে দেখিয়েছেন পথ, ঠিক আছে। এবার আপনারা বলেন আপনারা খতনা করেন না কেন? খতনা কোরআনে একটা আয়াত দেখান, কোরআনে লেখা আছে খতনা করার কথা, আমি 10টা কান ধরে উপোস করবো। কোরআন থেকে দেখেন একটা আয়াত যেখানে খতনা করার কথা লেখা আছে, কোরআনে কোথাও লেখা নেই খতনা করার কথা, এটা হাদিস থেকে এসছে, কোরআন থেকে নেই। কোরআন আপনাদের আসমানি কিতাব হাদিস নয়, হাদিস আপনাদের আসমানি কিতাব নয়, কোরআন হচ্ছে ফাইনাল বুক, কোরআন হচ্ছে লাস্ট রেভিলেশন। তো আমি আপনি বলেন কোন দেখেন কোরআন থেকে কোথায় আছে খতনা করে, মাথা টুপি পরার কথা কোরআনে কোথায় আছে? আছে কোথাও লেখা? দাড়ি বাড়ানোর কথা লেখা আছে কোরআনে? কোথাও লেখা নেই এগুলো, এগুলো আপনি হাদিস থেকে নিয়ে এসছেন। তো কোরআন আপনাদের আসমানি কোরআনে লেখা নেই, হাদিসে লেখা, এবার আপনি ঠিক করুন কোনটা মানবেন। হ্যাঁ, কেননা পরিষ্কারভাবে কোরআনে লেখা আছে যে আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই, এবং সেখানে লেখা আছে যদি নবী নিজে থেকে কিছু লিখতে চাইতো তাহলে আল্লাহ তাকে ধ্বংস করতেন। তো এটা এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর কালাম আপনি কোরআনকে জানবেন, এবং হাদিস আপনারা মানে সুন্নত হিসেবে কোনো অসুবিধা নেই, আমিও হাদিস থেকে দলে দিচ্ছি, কিন্তু খতনা করার কথা তো আপনাদেরও নেই কোরআনে। আপনাদের মধ্যে একটা গ্রুপ আছে তারা খতনা করে না, আপনি দেখবেন মোহাম্মদ শেখ বলে উনি ক্যানাডাতে আছেন, ওনাদের একটা গ্রুপ আছে, তারা খতনা করে না, তারা মাথায় টুপি দেয় না। এটা আপনাদের ডিনোমিনেশন এসেছে, আমাদের আমি বলছি না শুধু, কেন তারা শুধু অনলি কোরআন, কোরআন মানে তারা হাদিস মানে না, এটা আপনাদের মধ্যে আছে খতনা করার। তা আমাদের মধ্যে বাইবেলে যেটা বলছে পরিষ্কারভাবে যেটা খতনা করার কথা সেটা ছিল একটা সিম্বল, দেখুন ভালো করে দেখুন সিম্বলই ছিল, কিসের জন্য সিম্বল আপনি খতনা করার কারণই বলতে পারছেন না। খতনা করার কারণ কি? আব্রাহামকে তিনি ফার্স্টে তিনি করেছিলেন যে বিশেষ করে পরজাতিদের থেকে আলাদা করার জন্য, পরজাতিদের থেকে আলাদা করার জন্য ছিল খতনা, আর কিন্তু কিছু নেই। এটা তারপরে দেখবেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে পরিষ্কারভাবে যিশু খ্রিস্ট কেন খতনা করেছে, কারণ যিশু খ্রিস্ট তিনি সমস্ত তৌরাতের জবুরের ইঞ্জিলের সমস্ত ভবিষ্যৎবাণী তিনি পূর্ণ করেছেন, এই জন্য তিনি খতনা করেছেন, এই জন্য তিনি বাপ্তিস্ম নিয়েছেন, কারণ তিনি সেগুলো পূর্ণ করতে এসছেন। যিশু পরিষ্কার করে বলছেন তিনি পূর্ণ করতে এসছেন। তো আমাদেরও খতনা যদি আপনি দেখেন বাইবেলে, তো আমিও বলবো কোরআনে আপনাকে দেখাতে। শেষ, তো সরি আর
আমি তো রাহুল ইন্ডিয়ান স্পেসের মতন অত ফাস্ট বলতে পারলাম না, কিন্তু আশা করি যেগুলো বলতে পারিনি নিশ্চয়ই সেগুলোর উত্তর দেব। সমস্ত উত্তর আছে, কোনো টেনশন নেই যে কিছু নেই, সব উত্তর পাবেন। গড ব্লেস ইউ সব, আপনার প্রত্যেকে আশীর্বাদ করব। আরও উত্তর বাকি ছিল, আমি জানি আরও প্রশ্ন ছিল, আমার উত্তর দেয়নি কিন্তু টাইমের জন্য কিছু করা গেল না, জাস্ট সরি। এবার আপনাদের সামনে আসছেন ব্রাদার রাহুল হোসেন। পাস্টার পার্থ দাশগুপ্তার প্রতি উত্তরে আপনাদের সামনে আসছেন ব্রাদার রাহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম শেষ পর্ব, কলকুলেশন রিমার্ক, নতুন কোনো আর্গুমেন্ট নেই, পেছনকার যা আছে সেগুলো শুধু পাল্টা জবাব। আলহামদুলিল্লাহ এর জন্য 10 মিনিট সময় পাবো। ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে তিনি কমপক্ষে 18টা বার নতুন নতুন কিছু কথা বলেছেন, কিছু যা করেছেন সমস্ত কিছু 18 মিনিটে ঝড়ের মতো, কেন এগুলো সাইকেলের মতো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বক্ষ প্রশস্ত করেছে আলহামদুলিল্লাহ, সত্য সবসময় জোরে জোরে যাবে, আর যেটা মিথ্যা বাঁকা রাস্তা দিয়ে যাবে, এলেবেল এলেবেল গেতে লেট হবে 100% সঠিক। যাক, প্রথম তিনি বলেছেন যে আমি বলেছি জিজাস ক্রাইস্ট তিনি শুধুমাত্র বানী ইসরায়েলের জন্য, তিনি কথাকে দেখেন ম্যাথিউ 5:24 পরিষ্কার হচ্ছে আমি শুধুমাত্র বানী ইসরায়েলের জন্য এসেছি, অন্য কারোর জন্য আসি নাই, নাফি করেছেন না করেছে কারোর জন্য আসে নাই। উনি বলেন প্রথমে এসেছিলেন শেষে, তার মানে যীশু খ্রিস্ট তিনি ভবিষ্যতের কথা জানতেন না যে ভবিষ্যতে কী হবে, এই কথা তিনি কেন বললেন। তারপর ধরে নিলাম, তারপরে ধরে নিলাম ফর সেকেন্ড আর্গুমেন্ট, তর্কের খাতিরে মেনে নিলাম, আমি প্রথমে বলেছি ফেরেস্তা বলেছে যিশু শুধুমাত্র ইয়াকুবের 12 গোত্রের উপরে রাজত্ব করবে, মানে ফেরেস্তাও জানতেন না। ম্যাথিউ 19:28 বলা হয়েছে দ্বিতীয়বার যখন যীশুখ্রিস্ট আসবে কিয়ামতের মাঠে 12টা সিংহাসন দেওয়া হবে, যিহুদাদের 12 জন গোত্রকে 12টা গোত্রের কি করার জন্য, 12টা গোত্রের বিচার করার জন্য, 12টা গোত্রের বিচার করবে। তার মানে এটা শুধুমাত্র বানী ইসরায়েলের জন্য আপনি বলছেন, নিজের ব্যাখ্যা আমি দিচ্ছি বাইবেলের সরাসরি কথা। এই জন্য তো যিশু বলেছে Mark 7:1-6 পরপর বলেছে যে তোমরা ঈশ্বরের বাক্যকে তোমাদের প্রচলিত পদ্ধতিকে প্রমাণ করার জন্য তোমরা উল্টা কথা বলো, পরিষ্কার উল্টা কথা বলছেন। যিশু বলছে আমি বানী ইসরায়েলের জন্য এসেছি কারোর জন্য আসি নাই, আর উনি বলছেন না তিনি সবার জন্য এসেছেন। পয়েন্ট নম্বর 2, তিনি এর জন্য Matthew 28:19 থেকে দলিল দিয়েছেন যে তুমি সমুদায় জাতির কাছে যাও, পিতা তিনি অর্ধেক বলেছেন। তার জন্য কোরআন বলছে কি জানেন, আপ তুমি ইনুনা বিবাদের কিতাবে তাকুনা বিবাদ, তোমরা কি কিতাবে কিছু অংশ গ্রহণ করবা কিছুকে বর্জন করবা, কিছু অংশ গ্রহণ করবা কিছুকে বর্জন করবা। উনি বলেন যিশু সমুদায় জাতির জন্য এসেছে শিষ্য করতে বলেছে, কিন্তু Matthew 28:19 শেষ বাক্য কেন বলছেন না, ওখানে লিখছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নেন। আপনাদেরকে বলছি আপনারা কি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নেন, না শুধু যিশুর নামে নেন, কথা বলেন কার নামে, আপনি যে আপনারা গোপন করবেন আমি জানি, তার জন্য দলিল প্রমাণ নিজে এসেছি। এখানে Berit 3:2-38 ওখানে স্পষ্ট শুধুমাত্র যিশুর নামে বাপ্তিস্ম নেওয়া হয়, যিশুর নামে বাপ্তিস্ম নিচ্ছে। আমার কথা হচ্ছে এটা, আপনারা যিশুর একটা কথাকে মানলেন পুরো কথা মানেননি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিতে হবে। আগে 28 জায়গাতে বর্ণনা করা হয়েছে সকলে যিশুর নামে বাপ্তিস্ম নিত, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিত না, পিতার নামে নিত না, মানে বাইবেল আপনি মানেন না আমার কাছে চাপাচ্ছেন। যাই হোক, তারপর আরও আসলে তিনি একটু পড়াশোনা করেছেন বুঝতে পারছি, তিনি এই এটা সবচেয়ে বেস্ট বহুত যদি Mark 16:5 যদি 15 পদ দিতেন, Mark 16 দেখেন মার্ক প্রথমে লেখা আছে, মার্ক থেকে কেন প্রমাণ দিলেন না, কারণ আপনি জানেন Mark 16:15 যে কথা লেখা আছে যে সমগ্র জাতির কাছে যাও আর পিতাপুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, এই কথাটা পরিষ্কারভাবে এটা অ্যাপোক্রিফা, এটা বাতিল। আর মার্ক হচ্ছে মূল গসপেল, মার্ক থেকে লুক জোহান এবং লুক বিশেষ করে ম্যাথিউ এবং লুক এটাকে টুকা হয়েছে, নকল করা হয়েছে কোথা থেকে, মূল সোর্স কি ভাই মার্ক, মার্ক থেকে কে নকল করেছে মথি এবং লুক। মার্কের এই ঘটনাকে আমার কাছে রিভার্স স্ট্যান্ডার্ড ভার্সন NIV বাইবেল এমনকি গ্রিক টেস্ট আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো, এটা বাতিল অ্যাপোক্রিফা জাল। আর মার্ক যদি মূল সোর্স হয়
যদি সমস্ত সমাজের জাতির জন্য যিশু যদি আসে তাহলে আমাদের প্রশ্ন ওই ভাষটাকে বলা হচ্ছে অ্যাপোক্রিফাটা জাল, এটা পুরনো পাণ্ডুলিপিতে ছিল না, এটা নতুন করে চতুর্থ শতাব্দীতে ঢোকানো হয়েছে। আর মার্ক যেহেতু মূল সোর্স, ম্যাথিউ এ কথা ঠিক হতে পারে, বা স্কেল যদি বাঁকা হয় বা দাগ কখনো সোজা হবে যদি স্কেল ধরে রাখবেন। এখানে আমার কাছে বাইবেল, পবিত্র বাইবেল, এখানে শেষ 1224 নম্বর পৃষ্ঠা লেখা আছে যে মার্ক থেকে 95% কপি করেছেন মথি। মার্ক যখন ভুল, মথি কোনো ঠিক হতে পারে, কথা মানে বুঝতে পারেনি। ইনশাআল্লাহ পরবর্তী সময়তে ইউনিভার্সাল রিলিজন কোনটা ইনশাআল্লাহ ডিবেটের বিষয় করেন, এখানে জবাব আরও দিয়ে দেব। তারপরে আমি ধরে নিই সমুদায় জাতি বলতে কি, সমস্ত জাতি। যিশু বলছে সমুদায় জাতির কাছে তুমি প্রচার করো, কিন্তু আমি দলিল দিয়েছি তিনি যখন ফেরেস্তা বলছে শুধু বানিস্তালের জন্য, যিশু বলছে বানিস্তার জন্য, দাওয়াত দিতে দেওয়া ধর্মচার করবা বানিস্তার জন্য, তিনি সিংহাসনে বসে কিয়ামতের মাঠে তিনি বিচার করবেন শুধুমাত্র বানিস্তালের জন্য। আর হট করে কে কী বললো আপনি ওটা নিয়ে দিলেন, মানে পাঁচটা ছেড়ে দিলেন, একটা গ্রহণ করলেন, তারপরে বা জাল, তারপরে মিথ্যা জাল, ফলস একটা আর্গুমেন্ট আমরা বাতিল করলাম এটা। আসুন, তারপরে বলা হয়েছে কুকুরের মতো এটা নাকি দুই ধরনের কুকুর, একটা ভালো কুকুর একটা খারাপ কুকুর, দুই কেন বেশি রকম হোক আমার আপত্তি কি। কুকুর বলেছে কি না, কুকুর বলেছে কি না, আপনি বললেন গ্রিক বাইবেলে, কি গ্রিক বাইবেলে নাকি কুকুর মানে দুই রকমের আমার সে গ্রিক বাইবেল আছে, গ্রিক এবং হিব্রু বাইবেল আছে, পাস্টরকে বলবো বের করে দেখেন কোথায় দুই রকমের কুকুর বলা হয়েছে, বাইবেল দিলাম আপনি দেখে দেবেন। তারপরে তিনি বলছেন যে কুকুর বলেছে, আরে ওটা বাদ দেন, আপনারা বলছেন যে কুকুর বলেছে এটা দুই রকম, বাদ দেন, ইহুদিরকে সাপের বাচ্চা বলেছে কি বলেনি, হে সর্বের দল সাপকে শয়তান, ইহুদিকে আপনার যিশু খ্রিস্ট বলেছেন সাপের বংশধর, এই জেনাকারী ব্যভিচারী জাতি, মথি বারাধ্যায় 38:39-40 সাইন অফ জোনা ওই জায়গাতে উনি তারপরে বলেছেন, বুঝতে পারছেন সময় কম, বিস্তারিত আলোচনা করলে 5 মিনিট সময় লাগবে, সে টাচ দিয়ে যাচ্ছি। তিনি বলছেন আমি নাকি বলেছি বাইবেলে জোনা নামক কোনো অধ্যায় নাই, ওই কথা কখনো বলিনি, এটা আপনি রেকর্ড হচ্ছে আবার শুনে নেবেন, আমি বলেছি কোরআনে নবী ইব্রাহিম, নবী ইউনুস, জোনা আছে, এই কথা বলেছি, বাইবেলে নেই এই কথা বলিনি। আমি যে কোরআনে আছে মারিয়াম নামের চ্যাপ্টার কিন্তু বাইবেলে নেই, কেন নেই এই প্রশ্ন করিনি, আপনি নিজের বুঝ নিজে বেশি বুঝেছেন ইহুদিদের মতো। যাই হোক, তারপর নারীর গর্ভে ইয়োব থেকে যে দলিলটা দিয়েছে 25:4 যেখানে নারীর গর্ভে এটা অন্যজন মনে করেছিল ঈশ্বর পরে ঠিক করে দিয়েছে, তার মানে আপনি যাই বলেন না তাই বলেন, কারণ বাইবেলে একথা স্পষ্ট আছে নারীর গর্ভে যে জন্মগ্রহণ করে সে কখনো পাক হতে পারে না। তারপরে একটা কথা বলি, আমি টোটাল 23টা আর্গুমেন্ট পেশ করেছি, উনি মাত্র 5টা প্রশ্নের জবাব দিয়েছেন, বাকি 18 খানা তিনি হজম করে ফেলেছেন, মানে তার মানে 18 খান তার কাছে জবাব নেই। তারপরে 5টা যে আর্গুমেন্ট তিনি আমার জবাব দিয়েছিলেন সেই জবাবের পাল্টা জবাব দিয়ে দিলাম, মানে আবার অতগুলোই থেকে গেল স্পষ্ট। 23টা আর্গুমেন্টে মানে মাত্র 5টা দিয়েছেন, তারপরে শুধুমাত্র একটাই বলেছেন যিশু সবার জন্য, খণ্ডন করে সবার জন্য না, চ্যালেঞ্জ করলাম বাইবেল থেকে প্রমাণ করা সম্ভব না, যেটা দেখবেন সেটা জালিয়াতি, আমি গ্রিক টেক্সট নিয়ে এসেছি আপনারা দেখাতে পারেন। আরও আছেন, তিনি বলেছেন প্রকাশিত বাক্যতে যিশু নিজে বলেছে আমি মরি আছি এবং জীবিত হইয়াছি, খুব মিথ্যা কথা, প্রকাশিত বাক্য রেভিলেশন, এটা কি স্বপ্ন, কে স্বপ্ন দেখেছে, জোহান ইউহন্না তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নতে যিশু এসে বলছে আমি মরি আছি এবং জীবিত, ভাই স্বপ্নের কথা দলিল প্রমাণ, কে স্বপ্ন দেখেছে, জোহান রেভিলেশন এটা স্বপ্ন দেখেছে এসে বলছে। তারপর ধরে না ফার্স্ট সেকেন্ড আর্গুমেন্ট ধরে নিলাম যে যিশু এসে সত্যি বলছে, স্বপ্নে বলেছে, ঘুমের যুগে বলেছে, যা ইচ্ছা তা বলেছে, তারপর বলে তিনি মরিয়াছিলেন, বাইবেল হোসায়াত 11:9 বলছে ঈশ্বর মরিবেন না, তোমার যিশু খ্রিস্ট ঈশ্বর না, যে এটা মেহেদান ঈশ্বর মানা যাবে না, তো তিনি মরিয়াছেন, ঈশ্বর মরেন না, আমাদের আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2:55-13, আল্লাহ মরিবেন না, কুল্লু মান আলা ইফান ওয়াজহার অজহার বিকা জুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু ধ্বংসশীল হবে, রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু নেই, সূরা রহমান 1:25-26। আসেন, তিনি ফেরাউনের উক্তি ফেরাউনের অন্তর শক্ত করে দেবে, আমাদের কথা ঈশ্বর আগেই ফেরাউনের অন্তর শক্ত করেছে কি করেনি, ঈশ্বর যদি ফেরাউনকে মনটা নরম করে দিত হেদায়ত পেতো জান্নাতে যেত, আপনার ঈশ্বরের সমস্যা কোথায় ছিল, ফেরাউনকে যদি হেদায়ত করে দিত কি সমস্যা ছিল, কি সমস্যা ছিল, জোহানের মতো একটা মাছের ব্যাপারীকে যদি তিনি ক্ষমা মানে যদি এত বড় পণ্ডিত করেন তো ফেরাউনকে ভালো কাজ করে দিতে পারতেন, প্রশ্ন তো এটাই ছিল। তারপর তিনি বলেছেন ঈশ্বর, আচ্ছা জান্নাত যাবে ইসলামে এটা ফিক্স, তিনি বলেছেন জান্নাত যাবে ইসলামে এটা ফিক্স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, জান্নাত যাবে ইসলামে ফিক্সড, কিন্তু বাইবেল এটা ফিক্সড নয়, মানে আপনারা সন্দেহের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ। তার প্রথমে প্রশ্ন করছি, প্রথম খানে পাস্টার বলেছেন কি বলেছেন, যে কি ইসলামে কোনো নাজাত নেই, আবার তিনি এখন এসে বলছেন জান্নাত যাবে ইসলামে এটা ফিক্সড, আর বাইবেলের ছন্দ আপনার ছন্দ গ্রহণ করবেন না ফুসকি গ্রহণ করবেন, যারা বুদ্ধিমান তারা সেটাই গ্রহণ করে নেন। আসেন, তারপর তিনি বলেছেন
যে সুরা বাকারা 46 নম্বর সরি সুরা আহকাফের 9 নম্বর আয়াতে মুহাম্মদের সঙ্গে কি আচরণ করা হবে এটা মুহাম্মদ নিজেই জানতো না। চ্যালেঞ্জ করলাম, এটা দুনিয়া এটা কিয়ামতের জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে বদরের প্রান্তে যুদ্ধ করতে যাবে। মুহাম্মদ কি বেঁচে আসবে না মৃত্যুবরণ করবে? তার জন্য আল্লাহ বলছে তোমার যুদ্ধের তিথি কিয়ামতের কথা বলেনি। চ্যালেঞ্জ করলাম, কিয়ামত শব্দ দেখো কোরআন থেকে, মিথ্যা কথা বলেছে। বলছেন মোহাম্মদ তওবা করতেন 70 বার, তো কি হয়েছে? যীশু খ্রিস্ট প্রাণ ভিক্ষা চেয়েছে মতি 26:29, হে ঈশ্বর যদি সম্ভব হয় আমার এক মৃত্যুর বেলা তুমি আমার মুখ থেকে সরিয়ে দাও, আমার ইচ্ছা না তোমার ইচ্ছা পূরণ করো। যীশু লুক 22:40 হচ্ছে, যীশু যখন দোয়া করছেন তার শরীর থেকে যে এমনভাবে ঘাম ঝরছিল যেন রক্তের ফোঁটা পড়ছে। তিনিও দোয়া করেছেন, তিনিও ক্ষমা চেয়েছেন, তিনিও দোয়া করেছেন ঈশ্বরের মনে হওয়ার জন্য, বাঁচার জন্য। খারাপ পাপি রাখা কখনো তোবা করে? তোবা করে না। আপনি হতে পারেন পাপি, আমরা পাবি না, আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে। তিনি বলছেন, কোরআন বলছে হে সিরাত সিরাতুল মুস্তাকিম, এটাকে মোহাম্মদকে বলছে সিরাতুল সোজা পথে যাও, সোজা পথে যাও মোহাম্মদকে না, গোটা মুসলিম উম্মাকে বলছে তোমরা বাঁকা পথে যাবে না সোজা পথে যাবে, বাঁকা পথে নয়। তিনি বলছে যোহন 14:6 বলেছে, যীশু বলছে আমি সত্য, আমি জীবন এবং আমি পথ। ভাই প্রত্যেকটা নবীরা সত্য হয়, জীবন হয় এবং পথ হয়। মুসার সময় মুসার সত্য ছিল, জীবন ছিল, পথ ছিল। ইব্রাহিমের সময় ঈশ্বরই সত্য, জীবন এবং পথ। সমস্ত নবীদেরকে বিশ্বাস করি, নিজ নিজ সময়ে তিনি সত্য, জীবন এবং পথ। পয়েন্ট নম্বর 2, এখানে স্পষ্ট সত্য, জীবন এবং পথ। এটা যদি হয়েও থাকে তো এটা কি কাদের জন্য? বানী ইসরায়েলের জন্য, 12 গোত্রের জন্য, ইউনিভার্সাল নয়। আমি তাকে মেনে নিয়েছি। আচ্ছা যাই, সময় শেষ, বলেন কত হচ্ছে? আমি দেখিনি, আমি 9টার দিকে শুরু করেছি, একবার পাক্কা 10 মিনিট হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আমি 2 মিনিট সময় চাইছি, দিবেন কি? যদি সভাপতি চান দিতে পারেন, দেবো 2 মিনিট, জাস্ট 2 মিনিট, ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে। তিনি বলেছেন যে তারা খতনা করে না, তো কোরআনে কোথায় খতনা করার কথা আছে? আরে এখন বললাম কোরআন হাদিস দলিল, কোরআন থেকে দেবো এবং হাদিস থেকে দেবো। আপনারা শুধু যেমন ইঞ্জিল শুধু আপনাদের দলিল নয়, আপনাদের ওল্ড টেস্টামেন্টের দলিল, নবীদের কিতাব দলিল, এমনকি স্বপ্ন দলিল, রেভিলেশন, ইউহান্না স্বপ্ন থেকে দলিল দিয়েছেন। আমি মোহাম্মদের কথা থেকে দলিল দিয়েছি, যিশুর কথা। ভাই হাদিস মানে কি? হাদিস মানে মোহাম্মদের কথা, মোহাম্মদের কাজ, মোহাম্মদের সমর্থন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইঞ্জিল কি? যিশুর কথা, যিশুর কাজ। যদি হাদিস মানতে পারেন, আমরা মুসলিম মোহাম্মদের কেন হাদিস মানতে পারবো না? আশ্চর্য। তিনি বলেছেন কোরআন থেকে খাতনা করার কথা দেখেন। আরে ভাই কোরআনের দেখা আছে সূরা হাসাব 9:7-9, আল্লাহ বলছে ওমা তাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাকে যেটা দেয়, মোহাম্মদ যেটা দেয় সেটা গ্রহণ করো। মোহাম্মদ খাতনা করার কথা বলেছে, আমরা খাতনা করছি, কিন্তু তারপরে তিনি বাধ্য হয়ে যান তারা খাতনা করে না। আর বাইবেল আদি পুস্তক 17:14 বলছে যারা খাতনা করবে না ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিন্ন, ঈশ্বর তাদের নাজাত দিবে না। আমরা যে কারণে করি করি তো আমাদের নাজাত আছে, আপনাদের নাজাত নাই, খ্রিস্টান ধর্মে কোনো নাজাত নাই। তারপরে তিনি বলছেন যে খাতনা করার কারণ কি আমরা নাকি মুসলিমরা জানি না, কে বলে জানি না, রেফারেন্স দিয়ে বলেছি, আপনারা ঘুমাচ্ছিলেন। আদি পুস্তক 17:14 স্পষ্টভাবে বলেছে ঈশ্বর ইব্রাহিমের সঙ্গে চুক্তি করলেন, এটা চিরস্থায়ী চুক্তি, যে কি একটা বড় জাতি বানাবে, তাদের ঈশ্বরের যারা সন্তান বা ঈশ্বরের যা আনুগত তাদের চিহ্ন হচ্ছে তারা খাতনা করবে, এরাই নাজাত পাবে, এরাই পরিত্রাণ পাবে, এরাই ঈশ্বরের দলের লোক, বাকি সব শয়তানের দলের লোক। এটা হচ্ছে কারণ, কারণ আমি রেফারেন্স দিয়ে বলেছি, আপনি মানে ঘুমাচ্ছিলেন, আবার শুনে নিলেন। 2 নম্বর পয়েন্ট, যিশুর ব্যবস্থা পূর্ণ করেছেন। তিনি বলছেন যিশু ব্যবস্থা নাকি পূর্ণ করেছে, মিথ্যা কথা। যোহান 16:12-14 যিশু বলছে আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখনো বুঝিবে না, অনেক কথা বলতে চাই তোমরা বুঝিবে না, যখন সত্যের আত্মা আসবে তখন তোমাদের সত্য পথে নিয়ে যাবে। যিশু বলছে অনেক কথা বলতে চাই আমি, তোমরা এখন বুঝবে না, মানে তিনি সমস্ত কিছু বলেননি। শরীয়ত ইঞ্জিল অসম্পূর্ণ, যিশুর শিক্ষা সম্পূর্ণ নয়, যিশু তো অনেক কথা বলতে চাই যে তোমরা বুঝতে পারবে না। আর একজন সত্যের আত্মা আসবে আর তিনি বলবেন সমস্ত কথা, পূর্ণ কথা। আর সেই সত্যের আত্মা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালকে ডিবেটের আলোচনা আছে, এখানে শেষ, এখান থেকেই শুরু, এখানে শেষ করলাম যে সত্যের আত্মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে শেষ করলাম এই ভার্সে, কালকে ইনশাল্লাহ এখান থেকে প্রমাণ করব যে সত্যের আত্মা সেটা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মানুষকে সত্য পথে নিয়ে যাবে, তিনি সত্য, তিনি জীবন, তিনি পথ সমস্ত মানুষ জাতির জন্য। যেটা কোরআন বলছে সূরা আরাফ 7:57, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মনুষ্য জাতি, ইন্নী রাসূলুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, জামিয়া সমস্ত মানুষ জাতির জন্য আমি প্রেরণ হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা এখানে শেষ করলাম, কনক্লুডেড রিমার্ক 10 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সত্যের তৌফিক দান করুক এবং সত্যে আপনাকে মুক্ত করুক। ওমালাইনা ইল্লাল বালাগ। এতক্ষণ
আপনারা শুনছিলেন যে মূল আলোচনা নাজাত বাইবেল ও কোরআনের আলোকে, এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। এবার আমাদের যে ইন্টারেস্টিং যে আলোচনা আসছে সামনে, সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। সেই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে কিছু নিয়ম নীতি বলে দেওয়া দরকার। লাস্ট তো আপনার আছে, মানে ওনার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আবার 10 মিনিট বলবেন, ব্রাদার রাহুলের কথার উত্তরে 10 মিনিট বলবেন। 13 মিনিট বলুন, 3 মিনিট এক্সট্রা দিয়ে আমাদেরও একটু হলে ভালো আর কি। থ্যাংক ইউ। ওকে, খুব ভালো রাহুল দা, খুব সুন্দর বলেছে। যারা তাড়াতাড়ি বলে আল্লাহ আসাদ, আর যারা আস্তে আস্তে বলে তারা ঠিক পথে, হয়তো বাঁকা মানে পথে আছে, কোনো অসুবিধা নেই। আমার সে যা ইচ্ছা বলতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি প্রথমে বলে দিয়েছি যে আরও অনেক প্রশ্ন, কোনো অসুবিধা নেই। যে আরও অনেক প্রশ্ন ছিল যেটা আমি জবাব দিতে পারি, এই না যে ভয় পেয়েছি বা উত্তর দিতে পারি, টাইম থাকলে নিশ্চয়ই দিতাম। তো ঠিক আছে, যেটাকে ওনার এই সময়ে যে বিশেষ করে যে আর্গুমেন্টটা, এখন আর নতুন কোনো আর্গুমেন্ট পেশ করা যাবে না, তো যেটা পুরাতন। কিন্তু উনি কিছু কিছু কথা ট্রিনিটি কী বলবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো বা নতুন কিছু আর্গুমেন্ট উনি নিয়ে চলে আসছেন লাস্টে, তো যদিও সেটা এর এগেনস্টে। তো ঠিক আছে, এইবারে যে জায়গাটায় আমি যাব, উনি বললেন যে প্রত্যেকটা নবী হলো পথ সত্য জীবন। কোরআন থেকে একটা আয়াত দেখান যেখানে লেখা আছে প্রত্যেকটা নবী পথ সত্য জীবন, একটা আয়াত দেখান। কোন নবী সত্য হতে পারে না। আল হাক কার নাম, সত্য কে? যদি বলতে আমি সত্যের পথ দেখাচ্ছি, মেনে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু সত্য কোন নবী নিজেকে বলতে পারে না। যিশু নিজেকে সত্য বলছে, তিনি আল হাক, তিনি ঈশ্বর, তার মানে পরিষ্কার। তবে অসুবিধা কোনো নবী যদি হযরত মোহাম্মদ নিজেকে সত্য বলে, তার মানে তিনি নিজে আল হাক, সত্য হয়ে গেল, তাহলে মেনে নিন আল্লাহ হিসেবে। হ্যাঁ, আপনার তো দেখুন, আপনাদের তো এটা ইমানে নেই কি নবী আল্লাহ, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ। যাই হোক, তাকে বিশ্বাস না করলে আবার জান্নাতেও যাওয়া যায় না, মানে আল্লাহ সমান সমান তার উপরে ইমান আনতে হবে। তো এখানেই কটা ঈশ্বর আপনারা একটু ভালো করে ভাবুন, যে তার উপর হয়তো ঈশ্বর মানছেন না, কিন্তু তাকেও এতটা ইমান নিয়ে আসতে হবে যেন আপনি জান্নাতে যেতে পারেন। মানে আল্লাহকে একা ইমান নিয়ে এসে মোহাম্মদকে না মানলে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন, এটা পরিষ্কার। আপনি এটা আপনাদের শরীয়তে কিন্তু বাইরে নয়, ঠিক আছে। যাই, উনি যেটাকে বলেছেন না, বিশেষ করে যীশুখ্রিস্ট তিনি সবার জন্য নয়, উনি বারবার করে একটা আর্গুমেন্ট দেখুন সেখানে, উনি মার্ক 16:15-16 উনি বলেছেন না, ওটা আমি পড়ছি, দেখুন ওখানে কী বলছে। উনি যেটা বলেছেন সেটা আমি পড়ি, যেন এটাকে ভালো করে বুঝতে পারে, তো আমি এটা ওয়ার্সটা পড়ে দিই। মার্ক 16:15 লেগেছে, তিনি তাদেরকে বলেন তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে প্রচার করে। এবার সমুদয় জগতে, সমস্ত সৃষ্টি মানে কি? পুরো ওয়ার্ল্ড, সমস্ত দুনিয়ার জন্য যীশুখ্রিস্ট তিনি বলেছেন, এবং এটা খুব পরিষ্কার। যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করা বা পুনরুত্থান হওয়ার পর যীশু নিজের মুখে বলছেন, যীশু নিজের মুখে কি বলছেন দেখুন, পেরিত পুস্তক, দেখুন এখানে পরিষ্কার করে লেখা আছে, পেরিত পুস্তকে এখানে লেখা আছে 1:8 পবিত্র আত্মা আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, তোমরা জেরুসালেম সমুদয় জিউদিয়া সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। পরিষ্কার, যিশুর কথা অনুযায়ী পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমাদেরকে যিশুর কথা বলতে হবে, এবং তিনি সবার জন্য। আর তিনি কী করে বলেন যে যীশুখ্রিস্ট শুধু একটা গোত্রের জন্য? বাইবেলের জন 300 পুরো প্রমাণ করছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজন পুত্রকে দান করলেন। তো আপনি যদি ওইটাকে লিমিটেড মানেন, সেটা আপনার বলে। এবার বলছেন যে যিশু মরেছেন, এটা স্বপ্ন, হ্যাঁ। তাহলে এবার আমি বলি যে নবী যে জিব্রাইলকে সামনাসামনি দেখেছে, এটার কি প্রুফ আছে? কে দেখেছে? যে সময় যে নবী যখন জিব্রাইলকে দেখেছে প্রথম প্রথম, উনি বলেছেন আমি রিভিলেশনটা পেয়েছি, ঘন্টার ধ্বনি আসতো কোন সময়, ঘন্টা কেউ দেখতে পেত না, কেউ সেই সময় দেখতে পেত না। এবার আমি তাহলে কী করে বুঝবো ওটা জিব্রাইল না ওটা ইবলিস ছিল? যেটা আমরা কী করে বুঝবো যে আপনারা ওইটাকে স্বপ্ন বলে মানতে পারছেন, তাহলে এটাকেও আমরা বিশ্বাস করি না। কেননা এখানে তো আমাদের তো তাও তো পুরো পরিষ্কার, পবিত্র আত্মার মধ্যে দিয়ে মানুষেরা বাইবেলে বিভিন্ন জিনিস লিখেছে, কিন্তু আপনাদের কটা হাত হয়েছে? আল্লাহ বলেছে, আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল মোহাম্মদকে বলছে, মোহাম্মদ আবার তার সাহাবীদের বলছে, আর সাহাবীরা আবার আমাদের। কত হাত হয়েছে এখানে দেখুন, একটা হাত হয়েছে, 4টে? আমাদের ওরকম নয়, আমাদের ওরকম নয়। তো আপনারা স্বপ্নে বিশ্বাস করবেন, তাহলে আমরাও তো বিশ্বাস করি না যে ওই এসছে, কী প্রমাণ আছে?
ওটাও যদি আপনি প্রমাণ দিন তাহলে এটাও আপনি প্রমাণ দিন যে এটা কিসের প্রুফ আছে, ঠিক আছে? তো এবারে এবার দেখুন, উনি ভালো করে বলছে, উনি বলছে উনি ইঞ্জিলকে উনি বলেছেন অসম্পূর্ণ। হ্যাঁ, ওইটার ওই মানে যেটা বলেছে সেটা কালকে খুব ভালো অ্যান্সারটা হবে, যে পরিষ্কার পবিত্র আত্মা কে সেটা আমরা কালকে দেখে নেব যে কে পবিত্র আত্মা আছে, ঠিক আছে? কিন্তু উনি যীশুখ্রিস্ট বলছেন যে আমি আরও অনেক কথা তোমাদের কাছে বলা আছে, তো এটা তো আমরা মেনে নিচ্ছি যে যীশুখ্রিস্ট তার যে ইঞ্জিল ছিল চারটে ছিল, মতি মার্ক লোকজন আপনি মার্কেটটাকে খুব ক্লোজ বলছেন, মার্ক তো যীশুর কি বলবো, মার্ক যীশুর শিষ্যদের মধ্যেই ছিলেন না, মার্ক যীশু কিন্তু যোহন যীশুর শিষ্যের মধ্যে ছিলেন, মতি যীশুর শিষ্যের মধ্যে ছিলেন, তাহলে ওটা তো আরো পরিষ্কার করে মানতে হবে, আমরা পুরোটাকেই মানি, কোনো অসুবিধা নেই। এবার দেখুন যেটাকে উনি পুরো পরিষ্কার করে বলছেন যে এই বিশেষ করে ইঞ্জিলটাকে বলেছেন, এবার আপনি একটু পরিষ্কার করে বলুন যে যীশুখ্রিস্ট তিনি যেটা বলতে চেয়েছেন তার পরবর্তীকালে, সেগুলো তো আমাদের নেক্সট কিতাবগুলো আছে, পেরিত এবং রোমিও করিন্তি, এগুলো তো পবিত্র আত্মা বলেছেন এবং নেক্সট নবী রসুল্লাহ লিখেছে, কেন আমরা বিশ্বাস করি, আমরা সেন্ট পলসকে আমরা একজন নবী হিসাবে মানি, আমরা একজন রসুল হিসাবে মানি, আমরা একজন প্রফেট হিসাবে মানি, তো তারপরে তো তিনি লিখেছেন পবিত্র আত্মার মধ্যে দিয়ে তারা লিখেছে, বাইবেলে লেখা আছে প্রত্যেকটি শাস্ত্রলিপি ঈশ্বরের আত্মা থেকে, তো কোনো পরিষ্কার নেই, কোনো রকমের এটা ইনকমপ্লিটের বই নয়, পুরো কমপ্লিট বই, ঠিক আছে? আর উনি ইহুদিদেরকে সাপের বংশ বলেছে, বিভিন্নকে কুকুর বলেছে, তো আমরা তো এটা পরিষ্কার করে বলেছি, সাপের বংশ মানে কোয়ালিটি বুঝিয়েছে, এখানে এখানে তার কোয়ালিটিকে বুঝিয়েছে, অর্থাৎ সাপ শয়তান যেভাবে মানুষকে প্রতারণা করেছে তারা প্রতারণা করতে এটা বুঝিয়েছে, এটা বোঝানোর জন্য এটা বুঝিয়েছে। আর সেখানে কুকুর মানে আমি আপনাকে বললাম যে পরিষ্কারভাবে, ঠিক আছে, যদি ওটা দেখেন পুরোভাবে আপনারা একটা গ্রিক বাইবেল আপনারা ডাউনলোড করুন, ওটা আমি আজকে নিয়ে আসিনি, ঠিক আছে, অ্যাপসটা আমার কাছে আছে, তো সেখানে দেখবেন যে দুরকম কুকুরের বিষয় বর্ণনা আছে, দুরকম কুকুর, এবং এটা সম্পূর্ণ আমি সবার সামনে বললাম এটা প্রমাণ দেওয়া যাবে, এটা কোনো রকমই না। তো এখন উনি আমাকে গ্রিক বাইবেল চাইলে তাহলে দেবো, কিন্তু আমরা পড়ি, আমাদের কাছে এখন ইন্টারনেটের যুগ, সমস্ত কিছুই আছে, এখন কোরআনও তো সব কিছুতে পাওয়া যায়, পকেট কোরআন আছে, ইন্টারনেটে কত রকমের কোরআন ট্রান্সলেট আছে, যেটা বইতে বইও পাবেন। তো পরিষ্কারভাবে কুকুর বলতে তাকে তো খারাপ কিছু বলেনি, আপনারা সেটাকে অন্য মানে নিতে পারেন, বাঘ সিংহ বললে ভালো হতো না, কুকুর বলছে বলে খারাপ, তো পরিষ্কারভাবে সেখানে কিন্তু একটা নিজের মালিক এবং কুকুরের সম্পর্কে একটা ক্লোজ, সেটাকে কিন্তু বুঝতে এখানে বাইবেলে বহু মানে বহু জীবজন্তুর বিষয় ব্যবহার করেছে, সাপ বলা হয়েছে, ভেড়া বলা হয়েছে, শিয়াল বলা হয়েছে, অনেক জায়গায় ব্যবহার করেছে বাইবেলে, অনেক জায়গায়, তো এটা পরিষ্কারভাবে এটাকে বুঝতে হবে আপনাকে, এটা যদি না বোঝেন তাহলে তো কিছু করার নেই, কেননা আপনাকে বাইবেল পড়তে গেলে বাইবেলের টার্মস বুঝতে হবে, তো প্রত্যেকটা কোরআনও ওটা ঠিক তাই, আপনাকে কোরআন পড়তে গেলে আপনাকে কোরআনের টার্মস বুঝতে হবে। তো ওরকম উনি যেটাকে বললো যে আমাদের পথ দেখাও, এটা নাকি নিজের জন্য নয়, তাহলে আমাদের মধ্যে ইনক্লুডিং কি নবী নেই, তাহলে তো ওখানে তো কোরআনে এটা বলতে পারতো তাদেরকে রাস্তা দেখাও, ইয়েদিন আসলে তাদের রাস্তা, আমাদের কেন বললো, আমি কেন আসছি সেখানে, তাহলে নবী নিজেও আছে সেখানে, নবী নিজেও ইনক্লুডিং, তিনিও সঠিক রাস্তায় ছিলেন না, সেই জন্য তো তিনি দেখেছেন, এবং 40 বছর পর্যন্ত তিনি তো সঠিক পথে ছিলেন, এটা তো ট্রুথ, 40 বছর পর্যন্ত তিনি সঠিক রাস্তায় ছিলেন না, কোনো মতেই না। তো কনক্লুশনে যে পরিষ্কারভাবে আমি একটাতে আসি, যেটা রিপোর্টাল নয়, তো বাইবেলের পরিত্রাণ খুব ক্লিয়ার এবং খুব কমপ্লিট, যে যীশুখ্রিস্ট তার উপর ইমান নিয়ে আসার মধ্যে দিয়ে, তাকে বিশ্বাসের মধ্যে দিয়ে তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন, সেটাকে বিশ্বাস করার মধ্যে দিয়ে এবং আমাদের জীবন যারা মধ্যে দিয়ে সেটাকে প্রমাণ করার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত যদি ওটা করতে পারি তাহলে আমরা নাজাত পাবো। এবার আপনারা বলছেন যে আমি উনি আমাকে বলেছেন যে ইসলাম নাজাত ফিক্স মানে জান্নাত ফিক্স, তো আমি ওখানে কি বললাম যে সবার জন্য তো নয়, কিছু লোককে আল্লাহ আগে থেকে গুমরা করেছে, তারা ভালো কাজ করলেও শেষে তারা গুমরা করবে, আবার কিছু ইহুদিকে কিছু খ্রিস্টানকে মুসলমানদের সব বোঝা চাপিয়ে দেবে, তো পুরোভাবে তো তাদের জন্য ফিক্স, রসুলাল্লাহ তাদেরকে আগুন থেকে বের করে নিয়ে আসবে তাদের জন্য ফিক্স, যে খারাপ কাজ করছে তাকেও আগুন থেকে বের করে নিয়ে আসবে, এটাও আছে দলিলে তাদের ফিক্স, কিন্তু আমাদের ওরকম না, যারা খারাপ কাজ করেছে, যারা পাপ করেছে, তারা যদি অন্যায় করতে থাকে তাহলে তারা জাহান্নামে যাবে, তারা যাকেই বিশ্বাস করুক না কেন, তারা অন্যায় করলে তার শাস্তি পাবে, কিন্তু আপনাদের ওরকম নয়, আপনাদের ওখানে যে কিয়ামতে পাহাড় সমান গুণা নিয়ে আসলো তার বদলে ইহুদি খ্রিস্টানদের উপর চাপিয়ে দেবেন, এইটার কিন্তু তিনি কোনো উত্তর দেননি, ইহুদি খ্রিস্টানদের উপর সেই পাপের বোঝা চাপিয়ে দেবে, তাদেরকে জাহান্নামে ফেলবে, এটা কিন্তু নতুন না, এবং মুসারিক শিশুদেরটা বলেননি যে তারা জন্ম যেহেতু মুসারিক সেই জন্য তারা জাহান্নামে যাচ্ছে, কোনো অ্যান্সার নেই এটা ইসলামের মধ্যে, উত্তর দেবে কি করে, এটার কোনো উত্তর নেই যে জন্ম থেকে আল্লাহ ঠিক করে রেখেছে,
পাবে এরকম বার্স নেই। আর যদি পরিষ্কারভাবে যদি দেখেন যে বিশেষ করে যে মুসলিমদের একটা একটা হাদিস যেটাকে আছে, যেহেতু উনি লাস্টে ট্রিনিটি বললেন, আমি হাদিসটা একটুখানি বলি, যেটা হচ্ছে 6000 আমার 3 মিনিট টেক্সটা আছে, ঠিক আছে, 6617 এটা হচ্ছে মুসলিম শরীফ। এখানে লেখা আছে, আমি পড়ছি হচ্ছে 6610 থেকে, যে মুমিনদের পার্থিব বিপদ দূর করলে কিয়ামতের দিন আল্লাহ তার বিপদ দূর করে দেবে, মুসলিমদের দোষ ত্রুটি যে লুকাবে আল্লাহ আখিরাতে তার দোষকে লুকাবে। এ কি, মুসলিমদের দোষ লোকালে আল্লাহ তাকে আখিরাতে লোকাবে। তো আপনারাই পরিষ্কার করে ভাবুন, আজকে থেকে আমরা মুসলিমদের দোষ লোকাতে শুরু করে দিয়ে আল্লাহ আমাদের আখিরাতে দোষ লুকিয়ে দেবে। তো আমরা তো দোষ ধরছি না আপনাদেরকে, কারণ আপনাদের বদলে তো আমরা জান নিয়ে যাচ্ছি, এটা আল্লাহ আগে থেকে ফিক্স করে দিয়েছে, আপনাদের পাপ আমাদের উপর চাপানো হবে। তো পরিষ্কারভাবে খ্রিস্টান রীতে একদম সম্পূর্ণভাবে পরিষ্কার, যেটা বাইবেলের পরিষ্কারভাবে তৌরাত থেকে শুরু করে একদম প্রকাশিত কালাম পর্যন্ত একটা প্যারালালেই গেছে। যদি বুঝতে পারেন, সেখানে প্রথমে কুরবানি করা, তো উনি বলছেন কেন কুরবানি হয় না, কুরবানি একটা সময় পর্যন্ত হতো, ঈসা মসির কুরবানির পর আমাদের কুরবানি শেষ হয়ে গেছে, আর কুরবানির দরকার নেই, আপনাদের কুরবানির দরকার আছে, এখন আপনারা কন্টিনিউ কুরবানি দেবেন, কিন্তু আমাদের জন্য ঈসা মসির কুরবানি হয়ে গেছে না, আমাদের কুরবানির দরকার নেই, এই জন্য শেষ, ঈসা তিনি শেষ করছেন। উনি বলছেন যে কোথায় বলেছে ঈসা, তিনি আমি সমস্ত ব্যবস্থা ভাবানি পূর্ণ করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কোথায় বলেছে। এটা লেখা আছে মথি তার 5 অধ্যায় 7 পদে, মনে করি না যে আমি ব্যবস্থাকে ভাবানি কিন্তু লোপ করতে এসেছি, আমি লোপ করতে না কিন্তু আমি পূর্ণ করতে আসছি, এই তো লেখা আছে। কে বলছে যীশু পূর্ণ করেনি? যীশু তিনি প্রত্যেকটি কমান্ডমেন্ট তিনি পূর্ণ করে দিয়ে গেছেন। তো সম্পূর্ণভাবে আমাদের কাছে নিরাপদ, ঈসা মসির বিশ্বাসের দ্বারা আমরা জান্নাতে যাব। আমরা যদি শেষ পর্যন্ত ঈসা মসির উপর ইমান থাকে, আমরা যদি ভালো কাজ করতে থাকি, আমরা জান্নাতে যাব। আপনাদের মধ্যে সবাই জান্নাতে যাবে না, কেন আপনাদের জন্মের আগে থেকেই ঠিক হয়ে গেছে কে যাবে কি যাবে না, এবং আপনাদের উপরে কিছু লোক তারা যাবে, কিছু লোক তারা যাবে না, এবং আপনাদের কিছু লোক যাবে আমাদের দৌলতে, কেন আপনাদের পাপ আমাদের উপরে আসবে, আমরা জাহান্নামে যাব আর আপনারা বাঁচবেন। তো আপনাদের আমাদের উপর নির্ভর করতেই হবে। তো সম্পূর্ণ যিশুতে বিশ্বাস করুন, যিশু খ্রিস্ট তিনি আপনাকে ভালোবাসেন। এবং পরিষ্কার করে বলছেন যে ঈসা তিনি পাক ছিল কি ছিল না, উনি বলছেন যে আমি কোরআন থেকে প্রুফ করে দিচ্ছি ঈসা তিনি পাক, কোনো নবীর বলা এটাকে লেখা হয়নি। দেখুন সূরা মরিয়াম, উনি এটাকে বলছেন, আমি সূরা মরিয়াম থেকে দেখিয়ে দিচ্ছি 19 নম্বর সূরা, দেখুন ঈসা তিনি জন্ম থেকেই তিনি পাক ছিলেন। সূরা মরিয়াম তার 19 নম্বর সূরা, তার 19 নম্বর আছে, তিনি বলেন আমি তোমার প্রভুর প্রেরিত রসুল, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করতে এসেছি। তো ঈসা মসীহ জন্ম থেকেই পবিত্র ছিল। দেখেন আর কোনো আয়াত যে কোনো নবী জন্ম থেকে পবিত্র কিনা, কোনো নবী, প্রত্যেকটা নবী গুনাহ মাফ চেয়েছে আল্লাহর কাছে, প্রত্যেকটা নবী, সে মোহাম্মদ থেকে শুরু করে, নুয়া থেকে শুরু করে, ইব্রাহিম থেকে শুরু করে, কোরআন অনুযায়ী, কিন্তু ঈসা কোনোদিনও গুনাহ মাফ চাইনি, বরঞ্চ আমাদের গুনার জন্য তিনি সুপারিশ করেছেন। কোরআন অনুযায়ী কিয়ামতের দিন ঈসা সুপারিশ করবে। আপনারা দেখান কোরআন থেকে, হাদিস থেকে না, যে কোথায় মোহাম্মদ সুপারিশ করছে, আমি দেখাচ্ছি কোরআন থেকে যে কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাম তিনি সুপারিশ করছেন। সূরা 5 নতুন আর্গুমেন্ট না, যে আপনি ওটা ঢুকালেন ওই জন্য বললাম যে ঈসা বাঁচাবে নাকি। সূরা 5-এ 116-17 নম্বর আয়াত একটুখানি দেখুন, লাস্ট একটু এটা বলে আমি শেষ করব। ওকে দেখুন সেখানে কি বলছে, 118 পদ 119 পদ, 110 থেকে ঈশার সঙ্গে শুরু হচ্ছে কথা বলা। দেখুন এখানে পরিষ্কার করে 110 থেকে এখানে বলা হচ্ছে, তার আগে 109 নম্বর, আল্লাহ যেদিন সমস্ত রসুলগণকে একত্রিত করবেন, তোমরা উম্মতদের থেকে কি জবাব পেয়েছিলে, তারা বলেন আমাদের এই বিষয়ে জ্ঞান নেই, আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণ জ্ঞানী। কিয়ামতের দিনের সমস্ত নবী অস্বীকার করবে, বললো আমাদের কোনো বিষয়ে এই বিষয়ে জ্ঞান নেই, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী না। কিন্তু তারপর আল্লাহ কাকে জিজ্ঞেস করছেন, আল্লাহ বললেন হে মরিয়াম পুত্রী ঈসা, আমার অনুগ্রহ কথা স্মরণ করো, যা তোমরা তোমার মাতাকে প্রদান করেছি, পবিত্র আত্মা দ্বারা তোমাকে সাহায্য করেছি, এবং তুমি দোলনা থাকা অবস্থায় মানুষের সঙ্গে কথা বলতে, ঈশার সঙ্গে কথা হচ্ছে, হতে হতে দেখুন 118 নম্বর আয়াতে লাস্ট,
আমি ওখানে ঈসা তিনি সুপারিশ করেছেন, আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা আপনার বান্দা, আপনি যদি তাদের ক্ষমা করেন তাহলে আপনি সত্যিময় প্রজ্ঞাময়। অ্যাকর্ডিং টু কোরআন ঈসা আল মসীহ তিনি সুপারিশ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। কোরআন থেকে প্রমাণ করে দেখান যে নবী প্রমাণ করবে। যিশুকে বিশ্বাস করুন, আপনারা মুক্ত হবেন। ঈশ্বর আপনাদেরকে প্রত্যেককে ভালোবাসে। গড ব্লেস ইউ। আমরা আমাদের মূল আলোচনা পর্ব নাজাত, বাইবেল ও কোরআনের আলোকে এই পর্বটা আমরা শেষ করে ফেললাম। এবার সবচেয়ে আকর্ষণীয় যে পর্ব আমাদের সামনে সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। তো প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যদি আমরা নিয়ম কানুনগুলো না মেনে চলি তাহলে বিশৃঙ্খলা হবে। সেজন্য আমি কিছু নিয়ম আপনাদের সামনে বলে দিচ্ছি, সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। প্রথম বিষয় যেটা হচ্ছে, এক নম্বর, প্রশ্নকারী যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন, আপনার নাম কি এবং আপনি কি করেন। দুই নম্বর, আজকের যে বিষয় নাজাত, বাইবেল ও কোরআনের আলোকে, আপনার প্রশ্নটি হতে হবে এই বিষয়ের উপরে। আপনি যদি এই বিষয় ছেড়ে দিয়ে অন্য বিষয়ে চলে যান তাহলে কিন্তু আপনার প্রশ্ন আমরা ক্যান্সেল করে দিতে পারি। তিন নম্বর হচ্ছে, প্রশ্ন করতে গিয়ে কোনো ভূমিকা বলবেন না, সরাসরি আপনি প্রশ্নটি করবেন। চার নম্বর পয়েন্ট হচ্ছে, একজন ব্যক্তি একটি প্রশ্ন করবে এবং অন্যকে সুযোগ দেবে। এমন নয় যে আপনি একই সাথে চারটা পাঁচটা প্রশ্ন আপনি করে গেলেন, এরকম নয়। একটা প্রশ্ন করবেন, অন্যকে সুযোগ দেবেন, যদি অন্য কারো প্রশ্ন না থাকে তাহলে আপনি আবারও সেই প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনি একটা প্রশ্ন করবেন একবারে, তারপরে অন্যকে সুযোগ দেবেন। পাঁচ নম্বর, শান্ত মেজাজে কথা বলবেন, শান্ত মেজাজে প্রশ্ন করবেন, উত্তেজিত হবেন না। এটা ভালোভাবে মনে রাখবেন, প্রশ্ন হতে হবে শান্ত মেজাজে এবং উত্তেজিত হওয়া যাবে না। ছয় নম্বর পয়েন্ট, প্রশ্ন করতে গিয়ে ভদ্রতা বজায় রাখবেন, আপনার প্রশ্নে যাতে অভদ্রতার কোনো ছাপ না আসে এটা সবসময় মাথা রাখবেন। এবারে বিশেষ করে একজন ভলান্টিয়ার প্রয়োজন, যিনি মাইক্রোফোন নিয়ে ই করবেন। প্রথম প্রশ্ন করবেন ব্রাদার রাহুল হোসেনকে, তারপরে প্রশ্ন করবেন পাস্টার ওনাকে, তারপরে আপনার আবারও ব্রাদার রাহুলকে, তারপরে ওনাকে। এইভাবে আপনাদের প্রশ্নগুলো মানে হতে থাকবে। একই সাথে ব্রাদার রাহুল, ব্রাদার রাহুল অথবা ওনাকে, এই ধরনের প্রশ্ন করবেন না। একজন এনাকে করবেন, একজন ওনাকে করবেন। এইভাবে প্রশ্ন উত্তর আমাদের সিস্টেমটা চালু থাকবে। তো বিশেষ করে একজন আমাদের দায়িত্বশীল লোক দরকার, যিনি চাইবেন যে প্রশ্ন যিনি করতে চাইবেন তিনি হাত উপরে উঠাবেন, আর আমাদের যে ভাই আছেন উনি মাইক্রোফোন নিয়ে যাবেন। একজন ভাই হাত তুলেছেন। আপনি
গালি মানে যারা বহুনিজের ব্যাংক থেকে যারা কিছু কারণে চালু করে ওই জমির পত্র তো আমার প্রশ্ন হলো কি শুধু ইহুদিদের জন্য না অন্যদের জন্য এসেছে এই জায়গা থেকে এটা প্রমাণ টাইম মেনটেন করবেন অ্যাকচুয়ালি কমে ছিল না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নোত্তর পর্ব মাত্র পাঁচ মিনিটে শেষ করব। প্রথমে বলি, আমি যেহেতু 2 মিনিট প্রথমে সময় বেশি নিয়েছিলাম, পার্থ দাস গুপ্তা তিনি বলেছেন যে তিনি খ্রিস্টান, তিনি উদার, তিনি তাই দেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা, খ্রিস্টানরা দেয়, এটা তো মুসলিমরা দেয়, হিন্দুরা দেয়, এটা বড় হওয়ার কি আছে। বরং যিশু খ্রিস্টের শিক্ষার পরে আপনি আমল করেননি। যিশু বলেছে লুক 6 অধ্যায় পরিষ্কারভাবে, তোমরা দান করো ফেরত পাওয়ার আশায় নয়। আপনি ফেরতও নিয়েছেন, 2 মিনিট যদি আমাকে বেশি দিয়েছেন, আপনি 2 মিনিট সময় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক যাই হোক, তারপরেও কথা বলবেন না, কথা বলবেন না, প্রশ্নোত্তর। তারপরে ভাই প্রশ্ন করেছেন যে তিনি বারবার বলতে চাইছেন যে যিশু শুধুমাত্র কি বাণিস্তার জন্য এসেছে, না তিনি মানে লুক থেকে উদাহরণ দিয়েছেন, আরও দিয়েছেন যে তিনি অন্য গোষ্ঠীর মধ্যে গিয়েছেন। ভাই বুঝতে ভুল হচ্ছে, যিশু বলছেন দেখেন কি, বাইবেল মথি 15:24 আমি শুধুমাত্র বাণিস্রালের হারানো মেষদের জন্য প্রেরিত হয়েছি, অন্য কোনো জাতির জন্য নয়। তাই যিশু খ্রিস্টের সময়তে কোনো সাহাবি যদি ভারতে আসে, যদি বাংলাদেশে আসে, যদি পাকিস্তানে আসে, তাদের জন্য এসেছে। ইহুদিরা তারা হারিয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে তারা চলে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়াটাই মুশকিল ছিল, তাই তারা বেছে বেছে ইহুদিদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। সোজা উত্তর, যিশুর কথা মানে আপনি বুঝতে পারেনি। শুধুমাত্র দেখেন মথি 10:5-9 যিশুর সঙ্গীকে যিশু বলছে যে তোমরা বাণিস্রালে হারানো মেষদের কাছে যাও। কাদের কাছে? যদি ভারতবর্ষে যিশুর সাহাবীরা আসে, কাদের কাছে এসেছে? বাণিস্রালের মেষদের কাছে এসেছে, ভারতবর্ষের অন্য জাতির কাছে নয়। সোজা উত্তর। যাই হোক, 5 মিনিট সময় তিনি নতুন আসবেটা অনেক করেছে, 5 মিনিট আমি যা ইচ্ছা করতে পারি, এটা একটা ডিবেট, একটা রুলস। যাই হোক, তিনি বলেছেন যিশুর কুরবানির পরে আমাদের কোনো কুরবানির প্রয়োজন নেই। ভালো কথা, যিশুকে যে কুরবানি করা হয়েছে বাইবেল থেকে প্রমাণ করা সম্ভব না। বরং তিনি বলছেন এখন নিখুঁত ভেড়ার প্রয়োজন, যিশু নিখুঁত ছিল না। প্রমাণ বাইবেল, গসপেল অফ লুক 18:18, মথি 19:17, মার্ক 10:17 পরিষ্কারভাবে বলছে, একজন পরিশেষে বলছে প্রভু হে গুড মাস্টার, হে গুড টিচার, অনন্তকাল জীবন পাওয়ার জন্য কী করতে হবে? যিশু বলছে কেন আমাকে ভালো বলছো? আরে যিশু নাপাক তো, পবিত্র তো, দূরের কথা, তিনি ভালোই অস্বীকার করেছে, ঠিক আছে, বলছেন তিনি পবিত্র ছিলেন। আর একটা কথা, লেভিটিকাস আছে স্পষ্ট, কুরবানি কীভাবে করতে হবে, কোনো খুঁত চলবে না, বা কুরবানি কোনো খুঁত চলবে, নিখুঁত ভেড়া লাগবে। যিশু যে অন্তর থেকে তিনি নিখুঁত ছিলেন, এটাও বাইবেল থেকে প্রমাণিত নয়, কোরআন থেকে প্রমাণিত। আপনি কোরআন থেকে দলিল দিয়েছেন, কখনো অস্বীকার করেছি, আলহামদুলিল্লাহ, কোরআন ঠিক, বাইবেল ভুল, আপনি নিজে স্বীকার করে নিলেন, আলহামদুলিল্লাহ। তারপরে এখানে যিশু তিনি বারবার বলছেন যে কেন তুমি আমাকে ভালো বলছো, ভালো একজন ঈশ্বর, তিনি নিজে ভালো তিনি অস্বীকার করেছেন। তিনি আবার বললেন যে কুকুর নাকি তার বাইবেল বাড়িতে গ্রিক টেক্সট আছে, ওটাতে ভালো কুকুর খারাপ কুকুর আছে। আরে আমার কাছে গ্রিক আছে, কোনো মুসলিম স্কলার অনুবাদ করেনি, মূল টেক্সট হিব্রু এবং গ্রিক আছে, 2-3টা গ্রিক আমার কাছে আছে, আপনি যেটা ইচ্ছা সেটা দেখতে পারেন, যেটা ইচ্ছা 3টা সে দেখেই দেন। যাক, তারপর তিনি বলেছেন যিশু পবিত্র ছিলেন কোরআনে, আমি তো প্রথমে হচ্ছে ওয়াজি হানফি দুনিয়া আখেরা, যে যিশু ইহকাল এবং পরকালের সঙ্গে তো কোরআন বলছে, কিন্তু বাইবেল বলছে যিশু ভালো না, কেন আমাকে ভালো বলছো, ভালো একজন ঈশ্বর, যিশু ভালো না। আর বাইবেল স্পষ্ট লেভিটিকাসে বলেছে কুরবানি নিখুঁত লাগবে, যিশু তিনি নিখুঁত ছিলেন না, তাকে নিখুঁত অবস্থায় রাখেনি, ইহুদিরা তাকে থুতু দিয়েছে, ইহুদিরা তার মাথায় পেরেক মেরেছে, হাতে পেরেক মেরেছে, খুঁত করে দিয়েছে। যিশু তিনি কুরবানি তিনি হননি, বরং তাকে জোর করে হত্যা করা হয়েছে, কুরবানের হত্যা এক নয়, যিশুকে হত্যা করেছে। যিশু তার জন্য বলছে ঈশ্বর কেন আমাকে তুমি পরিত্যাগ করলে, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর হে ঈশ্বর কেন আমাকে পরিত্যাগ করলে। যিশু যদি কুরবানি হতে, কুরবানি স্বেচ্ছায় আর হত্যা জোরপূর্বক, যিশু তিনি হত্যা হতে চাননি। জোহান 11:53 উচ্ছেদ, যখন ইহুদিরা যখন যিশুকে ক্রুশে দিবে, যিশুর কানে খবরটা চলে গেল, যিশু তখন ইহুদির থেকে লুকিয়ে বেড়াচ্ছিলেন, বাইবেল বলছে লুকিয়ে বেড়াচ্ছিলেন। তিনি যদি কুরবানি হবেন কেন লুকিয়ে বেড়াচ্ছিলেন, তিনি ক্রুশে ঝুলতে মাস না যাবে, মিথ্যা কথা, যিশু কুরবানি না, তাকে হত্যা করা হয়েছে, আপনারা হত্যা করেছেন, এটা মিথ্যা কথা। তার জন্য করে বলছে ওমা কাতালু হু ওমা সালাবহু, না খুশবিদ্ধ করা হয়নি, হত্যা করেনি, মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা আল্লাহ বলে দিয়েছেন। যাই হোক, তিনি বলছে কোরআন থেকে সাফাত করবে, মানে যিশু সাফাত করবে, মোহাম্মদ সাফাত করবে না, কে বলে? সহিহ বুখারী 4678, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রথম সুপারিশকারী হবেন। তিনি বলছে যিশু সুপারিশ করবেন কোরআন আছে, আমরা কখনো স্বীকার করলাম? আর যিশু করবে, মুসা করবে, ইব্রাহিম করবে, আমরা বিশ্বাস করি সমস্ত নবী সুপারিশ করবে, কিন্তু বাইবেল থেকে প্রমাণিত নয় যে যিশু সুপারিশ করবে। যিশু বলেছেন ওকে, আপনারা
একজন ভাই প্রশ্ন করছিল প্রশ্নটা কি মানে খ্রিস্টানরা পাপ করার পরেও কি নাজাত পাবে এটা কি কত অধ্যায় বললেন আপনি ১৫-৪৪ ঠিক আছে মানে আমরা যিশুকে বিশ্বাস করার পরেও পাপ করলে নাজাত পাবো কি পাবো না সেটা তো ওকে ফার্স্ট করিন্থিয়ান ১৫-৪৪ মানে পড়ে দিচ্ছি ভাই জন্য ফার্স্ট করিন্থিয়ান তার ১৫:৪৪ পদে লেখা আছে প্রাণীর দেহ বপন করা যায় আত্মিক দেহ উত্থাপন করা যায় প্রাণীর দেহ আত্মিক দেহ আছে আই থিঙ্ক তুমি ভুল কোটেশন করেছো ফার্স্ট করিন্থিয় ১৫:৪৪ ফার্স্ট করিন্থিয় ১৫:৪৪ সেটা লেখা নেই তো ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা তোমার কোটেশন আমি জানি না ওটা কোথা থেকে পেয়েছো তো পুরোটাই কোটেশনটাই পুরো ভুল ছিল কারণ এখানে অন্য জিনিস লেখা আছে তো ঠিক আছে তো যিশুখ্রিস্ট উনি মানে রাহুল দা প্রশ্ন করতে উত্তর দিতে এসে অনেক এক্সট্রা তিনি অনেক কিছু বলেছেন যেটা কিন্তু কোশ্চেন অ্যান্সারে ছিল না তা যাই হোক আমরা মেনেছি ভাই ভাই কোনো অসুবিধা নেই তো ঠিক আছে তো আমাদের বিশ্বাসটা কি আমাদের বিশ্বাসটা হলো দেখুন আমি আপনার জন্য পরিষ্কার করে একটা ভার্স পড়ছি একদম এটা সমস্ত মুসলিমরা তারা একদম এটা পুরো মুখস্থ জোন ৩:১৬ তো পরে ১৭-১৮ আজকে আমি পড়ি দেখুন কী লেখা আছে তারপরে এখানে প্রথমে বলছে ১৬তে বলছে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায় তার মানে আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবন পেয়েছি কিন্তু তারপরে এখানে বলছে যে তাতে বিশ্বাস করে না তার বিচার হয়ে গেছে যেহেতু সে একজাত ঈশ্বরের পুত্রের নামে বিচার বিশ্বাস করে না বিশ্বাসটা বাইবেল অনুযায়ী কি বিশ্বাসটা বাইবেল অনুযায়ী শুধুমাত্র মেনে নেওয়া নয় যে যিশুখ্রিস্ট আমার পাপের জন্য মরেছে বাইবেলের বিশ্বাসকে এক্সপ্লেন করেছে বুক অফ জাকবে জাকবের পুস্তকে দেখুন বিশ্বাসটা প্রকৃতপক্ষে কি এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে বুক অফ জাকব এখানে বলে দিয়েছে বাস্তবিক আত্মাবিহীন দেহ যেমন মৃত কর্মবিহীন বিশ্বাসও ঠিক সেরকম মৃত তো কেউ যদি বলে আমি যিশুকে বিশ্বাস করি আর আমি কোনো কর্ম করবো না আমি যা ইচ্ছা তাই করবো তাহলে সে তো জাহান্নামে যাবে কিন্তু যে কেউ যিশুকে বিশ্বাস করে সে তার সঙ্গে যদি ভালো কাজ কন্টিনিউ করতে থাকে তাহলে সে ঈশ্বরের কাছে যেতে পারবে কিন্তু পরিষ্কারভাবে কেউ যদি শেষ পর্যন্ত এটাকে না ফলো করে কেউ যদি শেষ পর্যন্ত এটাকে না অনুসরণ করে তাহলে কিন্তু তার পানিশমেন্ট আছে যেরকমভাবে বাইবেলে খুব পরিষ্কার করে বলছে বাইবেল দেখুন পরিষ্কার করে এখানে বলছে প্রকাশিত বাক্যে বলছে ১:৭ বলছে যে জয় করে সে এই সকলের অধিকারী হবে অর্থাৎ যে বিশ্বাস করেছে এইটা হলো বিবলিক্যাল অনুযায়ী একটা জীবন যুদ্ধ আমরা একটা যুদ্ধের মধ্যে আছি তো যে জয় করে সে স্বর্গের অধিকারী হবে এবং ৮ বলছে কিন্তু যারা ভীতু অবিশ্বাসে ঘৃণার্য নরজাতক বিশ্বাসগামী মায়াবী প্রতিমা পূজা সমস্ত মিথ্যাবাদীদের অংশ গন্ধকে প্রজ্বলিত লজে নিক্ষিপ্ত হবে তার মানে বাইবেল আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা যিশুকে বিশ্বাস করার পরেও যদি আমরা এই কাজগুলো করতে থাকি তাহলে আমরা নরকে যাব ডেফিনেটলি কিন্তু বাইবেল আমাদের কাছে খুব ক্লিয়ার যখন আপনি পড়বেন যখন তার ৪:১৩ সেখানে সমরীয় নারীর একটা ঘটনা আছে এবং একজন ব্যভিচারী নারীরও ঘটনা আছে কোনো মানুষ যখন সে কনফেস করে মুখে স্বীকার করে যে সে ভুল করেছে যদি সে মুখে স্বীকার করে অনুতাপ করে রিপেন্ট করে আসে তওবা করে মানে যেটা তোমাদের সে যদি পাপ থেকে ফিরে আসে ঈশ্বর তখন তার সমস্ত পুরাতন পাপ ক্ষমা করে দেয়
সমস্ত পুরাতন পাপ ক্ষমা করেছে। কিন্তু কেউ যদি বলে আমি খ্রিস্টকে যিশুকে বিশ্বাস করি, আমি যিশুকে গ্রহণ করেছি, আমার ইমান আছে, কিন্তু সে ব্যভিচারী, সে পাঁচ ছটা বিয়ে করছে, সে মানুষ হত্যা করছে, তা বাইবেল অনুযায়ী সে হলো মেষের বসে কেন্দু, মানে ভেড়া সেজে আছে, কিন্তু ভেড়া সে একটা নেকড়েবাজ, সে একটা নেকড়েবাজ, সে ভেড়া না। এবং বাইবেল এদেরকে বলা হচ্ছে ভণ্ড। পরিষ্কার করে বাইবেল লেখা আছে তুমি ফল দ্বারা গাছকে চিনতে পারবে, ফল দ্বারা যে গাছে ভালো ফল ধরবে না সেটা পরিষ্কারভাবে কেটে ফেলে দেওয়া হবে, কেটে ফেলে যাবে। তার মানে কেউ যদি ইমানদার হয় তাহলে সে সেই ইমানের মধ্যে দিয়ে চলবে আর সে নাজাত পাবে। থ্যাংক ইউ। এবার আপনাদের কারো প্রশ্ন থাকলে ব্রাদার রাহুলকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদিও তিনি খ্রিস্টান, তিনিও যিশুকে বিশ্বাস করেন, আমিও যিশুকে বিশ্বাস করি, আর যিশু বলেছেন যে যিশুকে বিশ্বাস করবে তারা নাজাত পাবে। আমাদের